بسم الله الرحمن الرحيم আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে। আমি শুরু করছি আল্লাহর নামে যিনি দয়ালু ও পরম করুণাময়। الذين يتبعون الرسول النبي الأمي الذين يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل أجرر অনুসরণ করে আল্লাহ রসুলের নিরক্ষর নবী যা নাকি তারা তাদের লিখিত তাদের কাছে রক্ষিত তাওরাত এবং ইঞ্জিলে লিখিত অবস্থায় পায়। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث আতিনি তাদেরকে সৎ কাজে উপদেশ দেন এবং অসৎ কাজে নিষেধ করেন আর যিনি তাদেরকে পবিত্র এবং উৎকৃষ্ট জিনিসসমূহ হালাল অর্থাৎ বৈধ করেন এবং অপবিত্র এবং নিকৃষ্ট বস্তুসমূহ থেকে তাদেরকে তাদের জন্য অবৈধ বা হালাল হারাম করেন। ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম আর তাদের উপর বোঝা এবং বন্ধনসমূহ তাদের থেকে দূর করেন। فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون সুতরাং যারা তার প্রতি ঈমান এনেছেন এবং তাকে সম্মানিত করেছেন এবং তাকে সহযোগিতা করেছেন এবং তাদের কাছে প্রেরিত জ্যোতি অর্থাৎ নূরকে অনুসরণ করেছেন সম্ভবত তাদের জন্য আছে হেদায়াত। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুন ইলাইকুম জামিআন আল্লাযী হে নবী বলে দিন, হে সমগ্র মানব জাতি, আমি তোমাদের কাছে প্রেরিত রসুল আল্লাহর পক্ষ থেকে। আসমান এবং জমিনের সার্বভৌমত্বর মালিক যিনি, তিনি ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই। তিনি জীবন দান করেন এবং মৃত্যুও ঘটান। فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته সুতরাং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তার রসুলের প্রতিও বিশ্বাস স্থাপন করো, তার নিরক্ষর নবীর প্রতিও বিশ্বাস স্থাপন করো, যিনি আল্লাহর প্রতি এবং তার সমস্ত বাক্যসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেন। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন এবং তাকে তোমরা অনুসরণ করো যাতে তোমরা হেদায়েত বা সুপথ প্রাপ্ত হও। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া।
হাই হোজাই ফাতির। এরপরে বাইবেল থেকে পাঠ করে শোনাবেন ভাই সামন্ত বৈ। আমি তিনাকে ডাইসে আসার জন্য অনুরোধ করি। আমি পড়ব মাইকটা একটু নামাচ্ছ একটু নামানো যাবে মাইকটা। হ্যাঁ ঠিক আছে শেখ চলো। যখন তার 14:15 থেকে আমি পড়ছি 20 পদ পর্যন্ত। সত্যের আত্মা এবং শিষ্যদের সহায়, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদের অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে। সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো, এবং আমি তোমাদিগতে আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী বাইবেল। এতে আমাদের দুইজন প্রিয় বক্তা 40 মিনিট করে নিজের আলোচনা আমাদের সম্মুখে পেশ করবে। এটা হবে আমাদের দ্বিতীয় ধাপ আলোচনা। তো আজকে আমাদের নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করার জন্যে বক্তা সাহেব আমাদের সম্মুখে উপস্থিত হবেন, তার পরিচয়ের জন্য পরিচিতির জন্য আমি বেছে নেব মুকুল ভাইকে। যে মুকুল ভাই আমাদের ব্রাদার পার্থ দাস ভাইয়ের সংক্ষিপ্ত পরিচয় দেবে। হ্যালো হ্যালো আর একটু হ্যালো 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 সাউন্ড হ্যালো 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 সাউন্ড ঠিক আছে হ্যালো কে প্রত্যেক
সদস্যকে এখানে যতজন এসেছেন প্রত্যেককে আমি প্রভু যীশু খ্রিস্টের নামে সালাম জানাই। আমাদের প্রত্যেকটি খ্রিস্ট ভাই বোনকে আমি প্রভু যীশু খ্রিস্টের নামে শান্তি বার্তা জানাই। প্রত্যেক মুসলিম ভাই বোনকেও প্রভু যীশুর নামে আমি শান্তি বার্তা জানাই। আর আমাদের প্রভু যীশু তিনি যেভাবে তিনি শিখিয়েছিলেন যে যখন তোমরা কোনো ঘরে যাবে আর সেই ঘরে গিয়ে প্রথমে বলবে এই ঘরের প্রতি শান্তি বর্তা বা এই ঘরে শান্তি আসুক। তো আপনারা প্রত্যেকে আছে, ঈশ্বর আপনাদের প্রত্যেকের ঘরে শান্তি বর্তাক, আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আর ঈশ্বরের দয়া আপনাদের সবার সঙ্গে থাকুক। তো প্রত্যেক মুসলিম ভাই বোনকে আসসালামু আলাইকুম। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে সুন্দর সময়ের জন্য এবং কালকে এর জন্য ধন্যবাদ দিই যে কালকে আমরা খুব সুন্দরভাবে আমরা ডিবেটটা অর্গানাইজ করতে পেরেছি। তো শুরু করার আগে জাস্ট আমি একটু জাস্ট শর্ট একটা প্রেয়ার করব। এই আমাদের প্রার্থনা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে ভালোবাসো, আমরা যা কিছু করছি তোমার কন্ট্রোলে তোমার আত্মাতে আমাদের বসে রেখো, আমরা যেন ভালো করে করতে পারি, সবাই সুস্থভাবে যেন আমরা শুনতে পারি, যিশুর নামে চাই, আমেন। ওকে, থ্যাংক ইউ, টাইম স্টার্ট করো। ওকে, আজকের আমাদের যে বিশেষ করে যে আলোচ্য বিষয়টা সেটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, প্রফেট মোহাম্মদ তার নাম বাইবেলে আছে কিনা সেই বিষয়ে অনেক বহু বিতর্ক আছে। সেটা আমরা প্রথম নয়, বহু ইসলামিক স্কলার, খ্রিস্টান স্কলার তারা প্রত্যেকে এই বিষয়ে প্রচুর বিতর্ক করেছে। তো তার মধ্যে এই বেঙ্গলে এই প্রথম এই বিতর্কটা হচ্ছে, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বাইবেলে আছে কিনা। আর যদিও কেন আজকের আমাদের মুসলিম ভাই বোনরা ক্লেম করে এটা বাইবেল আছে, এটার কারণ হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের কারণে এখান থেকে ক্লেম করা হয় যে তার নাম বাইবেলে লেখা আছে। তো যদিও আজকের আমরা সেই কোরআন শরীফের সেই আয়াত থেকে ফার্স্টে স্টার্ট করবো, তারপর আমরা বাইবেলে যাব। প্রথমে দেখবো আমরা কোরআনের ক্লেম, কোরআন কি বলছে, প্রফেট মোহাম্মদ সম্বন্ধে, বাইবেলের ভবিষ্যৎবাণী সম্বন্ধে কোরআন কি বলছে এবং বাইবেল কি বলছে, এবং তারপর আমরা দেখব যে কেন বাইবেলটা সত্য। জাস্ট খুব সিম্পল এবং সহজ। প্রথমে যেখান থেকে আমরা দেখব যে সূরা 61 নম্বর তার 6 নম্বর আয়াতে যেখানে লেখা আছে, যখন মরিয়াম পুত্রী ঈসা বললেন, হে বনি ইসরায়েল, আমি তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমার পূর্বে যে তওরাত আমি তার সত্য ন্যায়কারী, আমি একজন রসুলের সুসংবাদ প্রদান করি যিনি আগমন করবে আমার পর, তার নাম হবে আহমদ। যখন তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে আসলো তখন তারা বলল এ প্রকাশ্য জাদু। এইটা হলো, যেহেতু কোরআনে আছে সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটি মুসলিম ভাই বোনকে এটা প্রুভ করতে হবে যে বাইবেলে আছে। আর যদি বাইবেলে না হয় তাহলে মনে রাখতে হবে কোরআনের এই আয়াত সত্য কি মিথ্যে সেটা নিয়ে সংশয় আছে। আর যদি এইখান থেকে যে এই আয়াতটা যদি প্রুভ না হয় তাহলে কিন্তু এখানে মানতে হয় রসুল তিনি বা কোরআনের ঈসা মসীহ তিনি যেটা বলছেন সেটার মিল নেই, আর না হলে কোরআনের মধ্যে যে আয়াতটা আছে এটা সম্পূর্ণ বানানো একটা। তো এখানে আমরা দেখব যে এখানে ভালো করে দেখুন, বলছে ইয়া বানি, এখানে বানি ইসরায়েলদের কথা বলছে, বানি ইসরায়েল আমি তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, আমার পূর্বে তওরাত তার সত্য নয়কারী, একজন রসুলের সুসংবাদ প্রদান করছি। প্রথমেই এখানে ধরা যাচ্ছে যে এই সংবাদটা বনি ইসরায়েলদের জন্য, প্রফেট জিসাস কোরআন অনুযায়ী তিনি এই সংবাদটা বনি ইসরায়েলদেরকে দিচ্ছেন, এবং পরিষ্কার করে তারপরে তিনি বলছেন যে তিনি বনি ইসরায়েলদের কাছে আসবেন। দেখুন এখানে পরিষ্কার করে রেখে আছে একজন রসুলের সুসংবাদ প্রদানকারী যিনি আগমন করবেন আমার পরে, তার নাম আহমদ। তাদের কাছে যখন স্পষ্ট নিদর্শন নিয়ে আসলো আর তখন তারা বললো জাদু, কিন্তু পুরো বাইবেলের মধ্যে, পুরো কোরআনের মধ্যে কখনো দেখবেন না কি নবীজি তিনি বনি ইসরায়েলে গেছিলেন বা তিনি বনি ইসরায়েলদের কাছে এই বার্তা নিয়ে গেছিলেন বা বনি ইসরায়েলদের কাছে তিনি আগমন করেছেন। আমরা পরিষ্কার করে জানি যে নবী তিনি আরবের জন্য, তিনি আরব থেকে শুরু করেছিলেন আরবে, তিনি বনি ইসরায়েলে কিন্তু কখনো যাননি। তার মানে কোরআনের যে আয়াতটা থেকে আমরা শুরু করছি সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে নবীর নাম আহমদ বলা হচ্ছে, যাকে মোহাম্মদও বলা হয়, তিনি আগমন করবেন বনি ইসরায়েলে। তো আপনারা প্রথমে বিবেচনা করুন কি নবীজি কোথায় এসেছিল, আরবে এসেছিল না বনি ইসরায়েলে এসেছিল, ঠিক আছে? কারণ কোরআন থেকে আপনাকে দেখাতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসরায়েলে এসেছিল, কেননা যেহেতু ইয়াতে বলা আছে। এবং তারপরে যদি দেখেন
সুরা যুকরুতা 43 নম্বর অধ্যায় 57 নম্বর আয়াতে এখানে বলছে, যখন মরিয়াম পুত্র ঈসা দৃষ্টান্ত পেশ করালো, যখন মরিয়াম পুত্র ঈসা দৃষ্টান্ত কে নবীজি তিনি পেশ করছেন, তখন আপনার সম্প্রদায় হইচই করল। তার মানে আমরা দেখতে পাই যে হযরত মুহাম্মদ তিনি ঈসার দৃষ্টান্ত নিজের সম্প্রদায়ের মধ্যে বলা হয়েছে, নিজের সম্প্রদায়ের মধ্যে প্রচার করছে, ঠিক আছে, এবং বলে আমাদের দেবতা না ঈসা কে আসল আপনার কাছে। তারা এই কথা শুধু বিবাদ করার উদ্দেশ্যে বলে, আপনার সম্প্রদায় তো বিতর্ককারী সম্প্রদায়। আল্লাহ তিনি নবীকে বলছেন আপনার সম্প্রদায় তো বিতর্ককারী সম্প্রদায়। তো পরিষ্কারভাবে যদি দেখি যে নবী এখানে তিনি ঈসা মসির বিষয়ে তিনি তবলিক করছেন, তার মানে আমরা দেখতে পাই যে নবী তিনি নিজের এরিয়ার মধ্যে ছিলেন, মক্কা, তিনি নিজের মক্কা এবং আশেপাশের লোকদের। সুরা 42:7 নম্বর আয়াত আমরা দেখতে পাই যে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করছি মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য। তো যে ক্লেম এখানে করা হয়েছে যে তিনি বনি ইসরায়েলদের জন্য, বনি ঈসা তিনি যে ক্লেমটা করেছেন যে মুহাম্মদ তিনি আসবেন বনি ইসরায়েলদের কাছে, আর ওই আয়াতে বলা হচ্ছে তিনি যখন আসলেন বললেন এটা জাদু, কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয় যে তিনি বনি ইসরায়েলে এসেছিলেন। আর দ্বিতীয় হচ্ছে তিনি স্পষ্ট প্রমাণ নিয়েছিলেন আর তখন বলেছিলেন জাদু। আমরা কোরআন অনুযায়ী দেখতে পাই কোরআনে হযরত মুহাম্মদ তিনি কোনো রকমের আশ্চর্য কাজ করেনি, তার আয়োজন পেশ করো কোনো রকমের আশ্চর্য আজ পেশ করেনি। তো এখানে বনি ইসরায়েলের লোকরা তাকে কীভাবে জাদুকর বলতে পারে, কোনোভাবেই জাদুকর বলা সম্ভব নয়। তার সম্পূর্ণ এই আয়াতটা একটা সম্পূর্ণ একটা বানানো, যে পরিষ্কারভাবে কোনো মতে এটা আসে না। তারপরে কোরআনের আয়াতটা আমরা দেখবো খুব শর্টে, সুরা 7:157 নম্বর আয়াত, ঠিক আছে, এখানে বলছে যারা অনুসরণ করেন এমন নিরীক্ষণ নবী যার সম্পর্কে তাদের তরাত এবং ইঞ্জিলে আমরা লেখা পাই, যিনি তাদেরকে নেক কাজের নির্দেশ দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, তাদের জন্য পবিত্র বস্তু হালাল বলে এবং অপবিত্র বস্তু হারাম করে, এবং তাদের উপরে যে ভারী শিকল আছে তাদের থেকে তা সরিয়ে দেন। সুতরাং যারা সেই নবীর প্রতি ঈমান আনে ও তাকে সম্মান করে তিনি তাদের সাহায্য করেন এবং সে নূরের অনুসরণ করেন যা তার কাছে প্রেরিত হয়েছে। দেখুন এখানে সুরা 7-এর যে আমি কোরআন শরীফ থেকে খুলছি যে 57 নম্বর আয়াতে 157 নম্বর যে আয়াতে এখানে একটা খুব সুন্দর কথা বলেছে, এইখানে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ক্লেম প্রমাণ করার জন্য। কেননা আমরা এই দুটো ক্লেম আমরা পরপর দেখতে পাই যেখান থেকে কিন্তু মানুষ ক্লেম করার চেষ্টা করে। আর এখানে যদি ভালো করে দেখেন এখানে নিরীক্ষণ নবী, আমরা জানি যে নিরীক্ষণ যে এখানে যে আরবিকটা ব্যবহার করছে উম্মি, ঠিক আছে, নিরীক্ষণ নবী, তো যাদের এখানে বলছে যার বিষয়ে তারা জানতে পারে তওরাত ও ইঞ্জিলে, অর্থাৎ তওরাত এবং ইঞ্জিলে যার বিষয়ে লেখা আছে, আর কিন্তু কোনো চ্যাপ্টারে নয়, শুধু তওরাত এবং ইঞ্জিলে। কোনো মুসলিমকে যদি প্রমাণ করতে হয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম বাইবেল আছে, তাহলে দুটো জায়গা থেকে প্রমাণ করতে হয়, বাদ বাকি আর কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। কেননা কোরআন ক্লেম করে দিচ্ছে শুধু তওরাত এবং ইঞ্জিলে পাওয়া যাবে। দেখুন ভালো করে এটা, এই আয়াতে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, তাই অন্য কোনো জায়গা থেকে আয়াত পেশ করলে কোরআনের কাছে এটা গ্রান্টেড হবে না। কেননা এখানে দুটো বইয়ের নাম কিন্তু মেনশন করে দিচ্ছে, তওরাত এবং ইঞ্জিল, ঠিক আছে। এইবারে এখানে বলছে তিনি যে এখানে যে নবীর বিষয়ে বলা হচ্ছে তিনি ভারী শিকল তাদের থেকে সরিয়ে দেবেন, সুতরাং সেই নবীর প্রতি ঈমান আনো। এবার এই যে নবীটা এটা কার বিষয়ে বলা হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেক লোকেদের মধ্যেই কনফিউশন আছে, অনেক মুসলিম গ্রুপের মধ্যেই কিন্তু কনফিউশন আছে। কেননা এইখানে অনেকে বলা হয় যে এটা ঈসার বিষয়ে বলা হচ্ছে, এটা ঈসা মসির বিষয়ে বলা হচ্ছে। কেন দেখুন 158 নম্বর আয়াতটা পড়ুন, 7:158 নম্বর মানে সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলুন, এখানে আল্লাহ তিনি বলতে বলছেন আপনি বলুন হে মানুষ, নিশ্চয় আমি তোমাদের সকলের জন্য আল্লাহর প্রেরিত রসুল। এখানে প্রফেট বলছেন, নবী মুহাম্মদ তিনি বলছেন আমি আল্লাহর রসুল, যার জন্য আসমান ও জমিনের একমাত্র বাদশা আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি জীবন দান করেন মৃত্যু ঘটান, সুতরাং ঈমান আনো আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি। তো দেখুন এখানে নবী কিন্তু পরিষ্কার করে বলছে যে আমি আল্লাহর প্রেরিত রসুল, ঠিক আছে, তিনি জীবন দেন তিনি মৃত্যুন। এইখানে কমপ্লিকেটেড বিষয়টা হলো তার পরের যা একটা বলছে, সুতরাং ঈমান আনে সে আল্লাহর প্রতি রসুলের প্রতি, যিনি নিরক্ষণ নবী, যিনি ঈমান আনেন আল্লাহর ও তার বাণীর প্রতি। দেখুন এখানে বলছে
যিনি সুতরাং ইমান আনো সে আল্লাহর প্রতি এবং সে রসুলের প্রতি। যদি এখানে মোহাম্মদ তিনি নিজের বিষয় বলবেন তাহলে বলবেন আমার প্রতি ইমান আনো, সে রসুলের প্রতি বলছেন। এখানে কিন্তু অন্য পার্সনকে ক্লেম করা হচ্ছে। যদি কখনো কেউ বলে নিজের প্রতি ইমান আনো তাহলে আমার প্রতি, যেমন ভাবে আপনি যদি দেখেন যে কোরআনের মধ্যে ঈসা তিনি বলেছেন যে আমার প্রতি ইমান আনো, বনি ইসরাঈলকে সূরা ইমরানে আছে তিনি বলছে আমার প্রতি। যে সমস্ত নবীর আসছে তারা ডাইরেক্ট বলছে আমার প্রতি ইমান আনো, কিন্তু এই বাস্তা থেকে আমরা যখন দেখতে পাচ্ছি সেখানে কিন্তু নবী পরিষ্কার করে বলছে সেই নবী, দেখুন সে রসুলের প্রতি যিনি নিরীক্ষণ নবী। তো এই বাস্তা কিন্তু একটু কমপ্লিকেট এখান থেকে, যে এই এটা কার বিষয় কথা বলছে, যে উম্মি যে নিরীক্ষণ। উম্মি কথার অর্থ কিন্তু শুধুমাত্র নিরীক্ষণ নয়, ঠিক আছে? আপনার দেখেন উম্মি কথাটা কিন্তু মাকেও বোঝানো, উম্মি কিন্তু মাকে বোঝানো। এটা আপনার কোথায় পাবেন? এটা আপনার কোরআনে সূরা পাঁচে দেখুন, আমি দেখাচ্ছি সূরা মায়দা। সূরা মায়দা তার দেখুন দেখুন এখানে কি বলছে সূরা মায়দাতে, তার আমরা পড়বো হচ্ছে 116 নম্বর আয়াত থেকে। আর স্মরণ করো যখন আল্লাহ বলবে হে মরিয়াম পুত্র ঈসা, তুমি কি মানুষকে বলেছিলে আল্লাহ ব্যতীত আমাকে আর আমার মাকে মাবুদ হিসাবে গ্রহণ করে? এখানে যে আরবিক ওয়ার্ডটা আছে উয়া উম্মিয়া, তো এখানে যে পরিষ্কারভাবে, কেননা আমরা প্রথম যে ক্লেমটা দেখতে পেলাম এখানে নবী রসুল তিনি নিজে বলছেন যে সেই নবীর প্রতি মানান যিনি নিরক্ষর, যেখানে কিন্তু এখানে উম্মি বলতে আবার ট্রান্সলেট এসছে মাতে। তো এবারে আমাকে দেখতে হবে, যদি আমি এটাকে মেনেও নিই তাহলে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে তৌরাত এবং ইনজিল থেকে সেটা কিন্তু পরিষ্কারভাবে আছে কি না। তো এবারে আমরা একটা খুব পরিষ্কার করে আমরা আয়াত দেখব, দেখুন এইখানে যখন আমরা কনফিউশনে পড়ে গেছি, যখন আমরা বুঝতে পাচ্ছি না যে কোনটা হবে, কোনটা সত্যি কোনটা কোনটা ভুল, কেননা এইখানে সূরা আরাফে যে 158 নম্বর আয়াতে পড়ছি সেখানে যে নবীর বিষয় বলা হচ্ছে তিনি তাদের উপর থেকে শিকল সরিয়ে দেবেন, তিনি তাদের ভার লাঘব করবেন তিনি। কিন্তু আপনি যদি সূরা 88:21-22 পড়েন সেখানে বলছে আপনি শুধু উপদেশ দিতে থাকুন, নবীকে বলেছে মোহাম্মদকে আপনি শুধু উপদেশ দিতে থাকুন, আপনি শুধুমাত্র উপদেশকারী, ঠিক আছে? 22 পদে বলছে 21:22 আপনি তাদের উপর দায়িত্বপ্রাপ্ত নন। আল্লাহ তিনি কোরআনে বলছেন আপনি শুধু উপদেশকারী, আপনি তাদের প্রতি দায়িত্বপ্রাপ্ত নন। 92:12 সূরা 92:12 আছে আপনার দায়িত্ব শুধু সঠিক পথ দেখানো। তারপর দেখেন সূরা 79:45 আপনি তো শুধু সতর্ককারী যারা ভয় রাখে। তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে এখানে নবীর কাজ শুধুমাত্র সতর্ক করা, শুধুমাত্র বলা, কিন্তু এখানে যে নবীর বিষয় বলা হচ্ছে যে তিনি তাদের থেকে শিকল তুলে নেবেন। এইবারে তার মানে আমাদের এখানে কোরআনে একটু কনফিউজ হচ্ছে বুঝতে, যে এখানে আদৌ কার বিষয় বলেছে, কেননা এখানে নবী তিনি নিজের নাম ডাইরেক্ট ক্লেম করেনি, ডাইরেক্ট ক্লেম করেনি। সূরা 7:158 নম্বর আয়াতে নিজের নাম তিনি কখনো ডাইরেক্ট বলেনি। তাহলে এবারে কোরআন আমাদেরকে একটা খুব সুন্দর জিনিস বলেছে, যদি আমি কোরআনকে কনফিউজ থাকে তাহলে আমি কী করবো? সূরা 10:94 আয়াতে, সূরা 10:94 আয়াতে বলছে যদি আপনি মোহাম্মদ সাল্লাম বলছে যদি আপনি সন্দেহের মধ্যে থাকেন যে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, তবে তাদের জিজ্ঞাসা করুন যারা পূর্বের কিতাব পাঠ করেছে, নিশ্চয়ই আপনার প্রতিপালকের থেকে সত্য এসেছে। আপনি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন। আপনি এখানে ডাইরেক্ট নবীকে বলা হয়েছে। যদি এটা মুসলিম যখন যারা যায় তারা বলে না এটা নবী কিনা অন্যকে, কিন্তু এখানে এখানে আপনি বলে ডাইরেক্ট বলা হয়েছে যে যদি আপনি কোরআন পড়ে সন্দেহ করেন তাহলে আপনি পূর্বের যারা কিতাব পড়েছে তাদের কাছে যান, আর যারা পূর্বের কিতাব পড়েছে তাদের কাছে নবীকে যদি যেতে বলা হয় তাহলে আপনাদেরকেও সবার আগে আসতে হবে, কেননা পূর্বের কিতাবকে আমরা এখনও সঠিক সরল বলে আমরা বিশ্বাস করি, যেটা আমাদের কাছে কোনো রকমই নেই। এবারে আমাদের কাছে এই জায়গাটা কোরআন থেকে আমাদের কাছে ক্লিয়ার হলো, যেখানে প্রথম জিনিস যে আমাদের কাছে বলতে চাইল সেই নবী যার কথা তোমরা তৌরাত ইনজিলে পাবে, কিন্তু সেই নবী যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটা কিন্তু কোরআনের সঙ্গেই কিন্তু কন্ট্রাডিক্ট করছে সেই ক্রাইটেরিয়াটা। এইবারে এবার যদি আমরা চলে আসি আমরা বাইবেলে, এবং বাইবেল থেকে যেহেতু
এটাকে অনেকভাবে এটাকে প্রমাণ করার চেষ্টা করা হয় বাইবেল থেকে, যেটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাইবেল থেকে, যেটা বাইবেলের মধ্যে সবথেকে কমন যে ভার্সটা বলা হয় সেটা হচ্ছে দ্বিতীয় বিবরণ তার আঠেরো অধ্যায় আঠেরো পদ। দ্বিতীয় বিবরণ তার আঠেরো অধ্যায় আঠেরো পদ, এটা হচ্ছে মুসলিমদের মেন ক্লেম। অনেক কটা ক্লেম আছে, আমি বলছি প্রফেট মোহাম্মদ সম্বন্ধে বাইবেলে অনেক কটা ইসলামিক আর্গুমেন্ট আছে যার এক একটা টপিক নিয়ে একদিন আলোচনা করে, যে অনেক লম্বা টপিক এটা। নিউ টেস্টামেন্টে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, এবং ওল্ড টেস্টামেন্টে বিভিন্ন ডিফারেন্ট ভার্সে মুসলিম বা ইসলামিক ক্লেম আছে। কিন্তু তার মধ্যে আমি যেগুলো খুব একদম স্ট্রং আর্গুমেন্ট সেগুলোতে আমি যাবো, নাহলে এক একটা ক্লেম নিয়ে গোটা দিন চলে যাবে। আমাদের ওই বিষয়ে প্রথমে আলোচনা হয়েছিল যে আমরা নিউ টেস্টামেন্ট নিয়ে করবো না ওল্ড টেস্টামেন্ট নিয়ে করবো, কারণ এটা এতটা বড়। আমি সব ক্লেম যাবো না, কিছু মেন ক্লেমে যাব। যেখানে লেখা আছে দ্বিতীয় বিবরণ তার আঠেরো অধ্যায় আঠেরো পদ, ঠিক আছে, যেটা ডিউটোনমি। আর এখানে দেখুন, এখান থেকে যে মেন যে ক্লেমটা করা হয় সেটা আমাদের মুসলিম ভাইরা প্রায় করে থাকে যে ক্লেমটা, তো আমরা আপনার জন্য সেই ভার্সটা ফার্স্টে আমরা পড়ে দিচ্ছি। যেন দেখুন, আমি মুখে বলার থেকে আপনারা বাইবেল থেকে শুনুন, যেটার মধ্যে আপনাকে আর ঘরে গিয়ে চেক করতে হবে না, আর সেটা ভুল না ঠিক, ঠিক আছে। দেখুন এখানে পরিষ্কার করে বলছে, আর আমি ওয়াদের ভাতৃগণের মধ্যে তোমার সদৃশ এক ভাবাদী উৎপন্ন করিব, ও তাহার মুখে বাক্য দিব, আমি তাকে যা আজ্ঞা করিব সে তাহা বলিবে। পরিষ্কার করে এখানে যে আর্গুমেন্টটা এখানে যে করা হয়, যে এইটা দাবি করায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিষয়ে বলা হয়েছে। কিন্তু এখানে যদি পরিষ্কারভাবে দেখি, এই আয়াটা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিষয়ে বলা হয়নি, এই আয়াটা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, কেননা এখানে যে দুটো দুই তিনটে বিষয় এখানে বলা হয়েছে, আমি ওয়াদের ভাতৃগণ মধ্যে তোমার সদৃশ্য একজন ভাববাদী উৎপন্ন করবে, তার মানে তার এবং যে ভাববাদীর কথা বলছে তার মিথ্যা কথা আছে। এবং মূলের আর্গুমেন্ট আছে সেখানে, তারা এই আর্গুমেন্টটাকে নিয়ে আসে যে তাদের দুজনেরই বাবা ছিল মা ছিল, অর্থাৎ ন্যাচারাল বার্থ, তারা দুজনেই ম্যারিড, তাদের ছেলে মেয়ে আছে, তারা তাদের কি বলবো দুজনেই অ্যাকসেপ্টেড হয়েছিল তাদের সময় যখন প্রফেসি করা হয়েছিল, ঠিক আছে, তারা দুজনেই নর্মালভাবে মারা গেছিলো, তারা নতুন রল নতুন কি বলবো রেগুলেশন নিয়ে এসেছিলো, কিছু কিছু মেন কমন জিনিস থেকে বোঝা যায় যে না এটা নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলা হচ্ছে। এইখান থেকে কিন্তু বিশেষ করে এটা কিন্তু দাবি করায়। তাহলে আসে আমরা ভালো করে দেখি, এই কমন বা এই সিমিলারিটি, আরও সিমিলারিটি আছে, এইটুকু কি মেনে এটাকে কি মেনে না যায় কি এটা নবীর বিষয়ে বলা হচ্ছে কি না। তো প্রথমে আমরা খুব ক্লিয়ার করে দেখব যে এটা কার বিষয় বলা হচ্ছে, যীশু খ্রিস্ট তিনি নিজে কি ক্লেম করেছেন। যেহেতু আমরা দেখতে পাই তওরাতের পরে আমরা সেকেন্ডে যেটা যাবো ইনজিলে যাই না, তার মানে বুঝতে হবে যে এই বিষয়টা কার বিষয় বলা হয়েছে, এটাকে আমাকে ভালো করে জানতে হবে। দেখুন এখানে যীশুখ্রিস্ট কি বলছে, যোহন তার পাঁচ অধ্যায় ৪৫ এবং ৪৬ পদে যীশুখ্রিস্টের নিজের মুখের স্টেটমেন্ট, যোহন তার পাঁচ অধ্যায় ৪৫ এবং ৪৬ পদে। দেখুন এখানে যীশু সুন্দর করে পরিষ্কার করে বলে দিয়েছে, দেখুন ৩৯ থেকে পড়ছি, তোমরা স্বাস্থ্য অনুসন্ধান করে দেখো, কারণ তোমরা মনে করিয়েছ তাতে তোমাদের অনন্ত জীবন, কিন্তু তাহা আমার বিষয় সাক্ষ্য দিচ্ছে। ইহুদিদেরকে বলছে, তোমরা যে স্বাস্থ্য, তোমরা যে তওরাত অনুসন্ধান করে দেখো, সেটা আমার বিষয় সাক্ষ্য দিচ্ছে, ঠিক আছে। এইবার এবার দেখুন ৪৬ পদে বলছি, কারণ যদি তোমরা মসীহকে বিশ্বাস করিয়া থাকো তবে আমাকেও বিশ্বাস করবে, কেননা আমার বিষয় তিনি লিখিয়াছেন। পুরো ক্লেম এখানে পরিষ্কার, মসীহ যীশুখ্রিস্টের বিষয়ে লিখেছে, এটা যীশুখ্রিস্ট তিনি নিজের মুখে বলে দিয়েছেন। তো যেখানে যীশুখ্রিস্ট তিনি নিজের মুখে বলে দিয়েছেন, আমরা এখানে অন্য কোনো জিনিসের ভিতরে কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না, ঠিক আছে। আমি আপনাদেরকে কিছু সিমিলারিটি আমি বলছি যেটা মসীহ এবং যীশুখ্রিস্টের মধ্যে ছিল, যেটা ইউনিক সিমিলারিটি। এখানে আমরা মোহাম্মদের সঙ্গে যে সিমিলারিটি দেখলাম সেটা ইউনিক নয়, কেননা রাজা দাউদের সঙ্গেও এই সিমিলারিটি মিলে যায়, তাদেরও বিবাহ হয়েছে, তাদেরও সন্তান ছিল, তারাও যুদ্ধ করেছিল।
কিন্তু মোশে এবং যিশুর মধ্যে কিছু ইউনিক সিমিলারিটি আছে, সেটাকে আমরা দেখব। সেই সিমিলারিটির মধ্যে প্রথম যদি আমরা দেখি যে যেটা আছে এক্সোডাস চ্যাপ্টার 7:14 দ্বিতীয় বিবরণ 34:10-12, মোশি মহান আশ্চর্য কাজ করেছিলেন, প্রচুর মিরাকলস মোশি তিনি করেছিলেন, ঠিক আছে। এবার দেখুন যোহন তার 15:24 যিশু তিনি এটাই বলছেন, যিশু কিন্তু তিনি এখানে আশ্চর্য কাজ করেছিলেন, ঠিক আছে। দেখা যাচ্ছে এক্সোডাস চ্যাপ্টার 16:8-15 এখানে বলছে মোশি কিন্তু স্বর্গ থেকে তাদের জন্য মান্না নামিয়েছিল, জান্নাত থেকে মান্না নামিয়েছিল। এবং দেখবেন সেখানে যোহন তার 1:17 যোহন তার 6:32-35 লেখা আছে যিশু খ্রিস্ট কিন্তু তিনি 5টা রুটিকে 5,000 লোককে দিয়ে খাইয়েছিলেন। মোশিও যে কাজটা করেছিল তিনি তাদের জন্য খাবার নামিয়েছিলেন আসমান থেকে, যিশু খ্রিস্ট তিনি এটা করেছিলেন, ঠিক আছে। দেখুন এবার দেখা যাবে যে দ্য ল ওয়াজ গিভেন থ্রু মোজেস, মোশির মধ্যে দিয়ে কিন্তু নিয়ম দেওয়া হয়েছিল, এক্সোডাস চ্যাপ্টার 24:12 যাত্রা পুস্তক 12:24-12। এবং দেখুন যোহন তার 1:17 আছে গ্রেস দয়া এসছে যিশুর মধ্যে দিয়ে। যদি আপনাকে ভালো করে দেখেন এক্সোডাস 24:6-8 এখানে বলছে কভেনেন্ট, যে চুক্তি এটা কিন্তু সেই ব্লাড স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে হয়েছিল। এবার আপনার যদি দেখেন যে লুক 22:20 হিব্রু 9:18-23 সেখানে বলছে খ্রিস্ট তিনি নিজের রক্ত দিয়ে সেই চুক্তি করেছেন। তারপর আরও সিমিলারিটি আছে এক্সোডাস চ্যাপ্টার 34:29-35 বলছে মোশি যখন পাহাড়ে উঠেছিল মোশির মুখ চোম মানে কি উজ্জ্বল আলো স্বরূপ হয়ে গেছিল। এবার ঠিক সেম পাবেন ম্যাথিউ চ্যাপ্টার 17:2 এবং যিশু খ্রিস্ট যখন তিনি পাহাড়ে উঠেছিল তার শরীরও পুরো রূপান্তর হয়ে গেছিল। তারপর যদি দেখেন আরো করে এক্সোডাস চ্যাপ্টার 2:1-2 মধ্যে মোশিও ছিল ইসরায়েল, তার ন্যাশনালিটি ছিল ইসরায়েল, এবং ম্যাথিউ চ্যাপ্টার 1:7 মধ্যে পাবেন যিশু খ্রিস্টও কিন্তু তিনি ইসরায়েলের অধিবাসী ছিলেন, ঠিক আছে। যদি আপনি দেখেন এক্সোডাস চ্যাপ্টার 3:4 বলছে মোশির ইসরায়েলকে ইজিপ্ট থেকে বের করতে এসেছিল, মানে মিশর থেকে মোশির মেন দায়িত্ব ছিল ইসরায়েলদেরকে বের করে নিয়ে আসা। ঠিক সেম যদি আপনারা দেখেন মতি 20:28 তারপরে ইফিসিয় 2:1-8 রোমিও 3:28 এখানে বলছে যিশু খ্রিস্ট তিনি একইভাবে আমাদের সমস্ত পাপ এবং বন্ডেজ থেকে মুক্ত করতে এসেছেন। সিমিলার এখানে আরও আছে, দেখুন ভালো করে যদি দেখেন যে মোশি যে মিশন ছিল সেটা মিরাকেলসের মধ্যে দিয়ে কনফার্ম ছিল, আশ্চর্য কাজের মধ্যে দিয়ে কনফার্ম ছিল, এবং যিশু খ্রিস্টেরও মিনিস্ট্রি কিন্তু মিরাকেলসের মধ্যে দিয়ে কনফার্ম ছিল, যেটা ম্যাথিউ চ্যাপ্টার 11:4-5 আছে। তো পরিষ্কারভাবে আমরা দেখতে পাই পুরাতন নিয়মে মানে ওল্ড টেস্টামেন্টে তওরাতে মোশি ছিল প্রথম ব্যক্তি যিনি আশ্চর্য কাজ করেছিলেন। ওল্ড টেস্টামেন্টে মোশি ছিল ফার্স্ট ব্যক্তি যিনি আশ্চর্য কাজ করেছেন, নিউ টেস্টামেন্টে যিশু খ্রিস্ট ছিল প্রথম ব্যক্তি যিনি মিরাকেলস কাজ করেছেন। যিশুর আগে যে যোহন ছিল তিনি কোনো মিরাকেলস করেননি, নিউ টেস্টামেন্টে প্রথম মিরাকেলস যিশু, ওল্ড টেস্টামেন্টে প্রথম মিরাকেলস মোশি করেছে, ঠিক আছে। যদি দেখেন যে ভালো করেন এক্সোডাস মানে যাত্রা পুস্তক 14:22 মোশি লাঠি দিয়ে ফেলেছিল এবং সমুদ্র দুভাগ হয়ে গেছিল, অর্থাৎ নেচারের উপরে কন্ট্রোল করেছিল। ঠিক সেম যদি দেখেন যে যিশু খ্রিস্ট মতি 8:27 তিনিও সেই কি বলবো তারও একটা হাতে পুরো সমুদ্র শান্ত হয়ে গেছিল, ঝড় থেমে গেছিল, অর্থাৎ দুজনেই নেচারের উপরে কন্ট্রোল রাখছিল, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাই এক্সোডাস 2:23 যে ইসরায়েলের লোকেরা কিন্তু বুঝতে পারেনি যে মোশি তাদেরকে বাঁচাতে, সেই জন্য বলছে কে ভাই তোমাকে পাঠালো আমাদের রক্ষাকর্তা রূপে, প্রথমে তাকে কিন্তু রিজেক্ট করেছিল এক্সোডাস 2:23। এবং যদি দেখেন ম্যাথিউ 16:21-23 এক চ্যাপ্টার মানে পেরিতে রাখতে কিন্তু যিশুর শিষ্যরাও কিন্তু বুঝতে পারেনি যে যিশু তিনি কি করতে চেয়েছিলেন। যদি দেখেন যে এক্সোডাস চ্যাপ্টার 17:4 মানে যাত্রাপুস্তক 7:4 লেখা আছে যে মোশিকে কিন্তু লোকরা পাথর মারতে রেডি ছিল, পাথর মারতে রেডি ছিল। এবং যদি আপনারা দেখেন যোহন তার 8:59 সেখানেও কিন্তু যিশু খ্রিস্টকে তারা মারতে এবং তাকে পাহাড় থেকে ফেলে দিতে গেছিল। প্রচুর এমন কিছু সিমিলারিটি আছে যেটা মোশির সঙ্গে একমাত্র যিশু খ্রিস্টের মেলে, এবং এই জন্য যখন বলা হচ্ছে যে এটা কিন্তু একমাত্র যিশু খ্রিস্টের বিষয়ে বলা হচ্ছে আর কিন্তু কারোর বিষয় নয়। দেখুন এবারে আরও কিছু আছে যে মোশি তিনি কি করেছিলেন, ডিউটোনমি মানে দ্বিতীয় বিবরণ 1:23 মোশি কিন্তু 12 লোক মানে কি বলো 12 সেপারেট করেছিলেন, ঠিক আছে 12 করত, আর যিশু খ্রিস্ট কিন্তু তিনি 12 শিষ্য মানে বেছে নিয়েছিলেন। যদি দেখেন
মোশি কি করেছিলেন, যেটা নাম্বার 11:15 তিনি প্রায় 70 জন এল্ডার্স বা প্রাচীন তিনি তাদের সামনে তিনি স্থাপন করেছিলেন, 70 জন প্রাচীনকে তিনি নিয়োগ করেছিলেন। এবং ঠিক তিনি লুকে 10:1 দেখবেন যে যীশুখ্রিস্ট কিন্তু তিনি 70 জনকে অ্যাপয়েন্ট করেছেন, একদম হুবহু মোশির সঙ্গে যীশুখ্রিস্টের মিলে যায়। কমন সিমিলারিটি প্রচুর আছে, সাধারণভাবে বাচ্চা জন্ম দিয়েছে, যুদ্ধ করেছে, এগুলো কমন, কিন্তু এই জিনিসগুলো কারোর সঙ্গে আর মেলে না, একমাত্র মোশির সঙ্গে যীশুখ্রিস্ট কিন্তু তিনি মেলেন। দেখুন তারপরে আরো জিনিস আছে যে মোশি তিনি কি করেছিলেন, তিনি ফেরাউনের সামনে যে মিরাকেলস করেছিলেন, জলকে তিনি ব্লাডে পরিণত করে দিয়েছিলেন, লাঠি দিয়েছিলেন, জল রক্তে পরিণত হয়েছিল। আপনি জানেন যীশুখ্রিস্ট তিনি ঠিক সেম কাজ করেছিলেন, তিনি জলকে আঙুরের রসে পরিণত করেছিলেন, অর্থাৎ কেমিক্যালও তার কন্ট্রোলে ছিল। যদি খুব ভালো করে দেখেন, দেখুন আরো কত সিমিলারিটি, যেমন ভাবে মোজেস ইজ এ সার্ভেন্ট, গীত সংগীতা যবুর 105:26 যীশুখ্রিস্ট ছিল ঈশ্বরের সার্ভেন্ট, যেটা লেখা আছে Matthew 12:18। মোজেস ইজ আ প্রফেট, মোজেস ছিল একজন ভাববাদী, Deuteronomy 18:15-18, যীশুখ্রিস্ট ছিল একজন প্রফেট, Luke 7:16, John 6:14। মোজেস ছিল একজন প্রিস্ট বা একজন যাজক, যেটাকে লেখা আছে বিশেষ করে আমরা লেভিটিকাস দেখতে পাই যেখানে 15:16। এবং যীশুখ্রিস্ট তিনি একজন যাজক, সেটাকে আমরা লেখে বুক অফ আমরা হিব্রুতে দেখতে পাই 7:24-9:14। তারপরে আমরা যদি দেখি মোজেস ওয়াজ শেপার্ড, মোজেসও একজন কি ছিল, তিনি একজন মেষপালক ছিল, সেটা কোথায় লেখা আছে, Exodus 3:1। যীশুখ্রিস্ট তিনি একজন গুড শেপার্ড, যে তিনিও একজন ছিল উত্তম মেষপালক, সেটা লেখা আছে John 10:11-14। মোজেস ওয়াজ এ মিডিয়েটার, মোজেস কি করতো, যেটা Exodus 33:8-9। মোজেস মিডিয়েটার, ঈশ্বর এবং মানুষের মধ্যেখানে হয়ে কাজ করতো। এবং যীশুখ্রিস্ট ছিল একজন মিডিয়েটার, যেটা এরকম সেম নামে লেখা আছে First Timothy 2:5। মোজেস ওয়াজ ইন্টারসেসর আর যীশুখ্রিস্ট তিনি তাই ছিল। তো এরকম ভাবে আমরা প্রচুর সিমিলারিটি আমি আপনাকে কত বলবো, যেগুলো আর অন্য কোনো ভাববাদীর সঙ্গে মেলেনি, যেগুলো একমাত্র কিন্তু যীশুখ্রিস্টের সঙ্গে মেলা একদম মিশে গেছিল। মোজেস তিনি একজন জাজ ছিলেন, তিনি বিচারও করেছিলেন, যেটা লেখা আছে 110:18-13। এবং যীশুখ্রিস্ট তিনি বিচারক, John 5:27, Matthew 25:31-34, যখন তিনি আসবেন আবার বিচার করতে আসবেন, তিনিও একজন বিচারক, অনন্তকালীন বিচারক। তো মোজেস এবং জিসাসের মধ্যে এই যে আমরা দ্বিতীয় বিবরণ 18:18 আমরা দেখতে পাই, সেটা যীশুখ্রিস্টের সঙ্গে সিমিলারিটি হচ্ছে, সেটা প্রফেট মোহাম্মদের সঙ্গে নয়, কোনোভাবে প্রফেট মোহাম্মদের সঙ্গে সিমিলারিটি হচ্ছে। যদি আপনি ম্যারেজেও দেখেন, কখনো কিন্তু মোশি কখনো কোনো কি বলবো একদম ছোট মেয়েকে বিয়ে করেনি, কিন্তু আমরা দেখতে পাই প্রফেট মোহাম্মদ তিনি আয়েশাকে তিনি বিবাহ করেছেন, যখন তার বয়স 6 ছিল, 9 বছর বয়সে কিন্তু তার সঙ্গে সংসার করেছেন, কিন্তু মোশি কখনো কোনো চাইল্ড ম্যারেজ করেনি, কোনোভাবে প্রমাণ নেই, কেউ দেখাতে পারবে না যে মোশি, তো কোনোভাবেই মিলছে না। ঠিক আছে, যদি দেখেন যে মানে আরেকটা খুব সুন্দর ইয়ে, যখন মোশি এবং যীশুখ্রিস্টের মধ্যে খুব কমন একটা, মোশির সময়ও সমস্ত পুরুষদেরকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল, মোশি যেই সময় ছিল মিশরের রাজা ফ্যারাও কি করেছিল, সমস্ত পুরুষদেরকে মেরে দেওয়ার হত্যা, সমস্ত পুরুষকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল, নারীরা জীবিত থাকবে। যীশুখ্রিস্টের সময় যখন যীশু তিনি জন্মেছেন, সেখানেও হেরোদ আদেশ দিয়েছিল সমস্ত 2 বছরের শিশুদেরকে মেরে ফেলবে। তাহলে এক মানে এত হুবহু মিলে যাচ্ছে সমস্ত সিমিলারিটি মোজেস এবং জিসাসের মধ্যে। তো আমরা সম্পূর্ণ পরিষ্কার যে প্রফেট মোহাম্মদের কিছু মিলবে অস্বীকার করছে না, সেটা অন্য নবীর সঙ্গেও মিলতে পারে, সেটা যদি শুধু প্রফেট মোহাম্মদ বলেন সেটা ভুল, অন্য নবীর সঙ্গেও কিন্তু সেটা মিলতে পারে, সেটা আর কিন্তু কোনোভাবে প্রমাণ হয় না যে এটার মধ্যে দিয়ে যে তিনি একমাত্র সেই নবী যার বিষয়ে কথা বলেছে। কেননা এখানে আমরা দেখতে পাই এই কি বলবো ইউনিক সিমিলারিটি, কমন সিমিলারিটি নয়, ইউনিক সিমিলারিটি একমাত্র মোশি এবং যীশুর মধ্যেই হয়েছে। যখন তো আমি বললাম না, যখন পাহাড়ে গেছে মোশির মুখ উজ্জ্বল হয়ে গেছে, যীশুও যখন পাহাড়ে গেছে যীশু উজ্জ্বল হয়ে গেছে, এরকম কখন। এবং খুব পরিষ্কারভাবে আরও যদি দেখেন যে মোশি ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলেছে, প্রফেট মোহাম্মদ কখনো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেনি, উনি জিব্রাইলের মধ্যে দিয়ে কথা বলেছেন, কিন্তু যীশুখ্রিস্ট তিনি সরাসরি কথা বলেছেন, যখন তিনি ব্যাপ্তিজন নিয়েছিলেন তখন উপর থেকে ঈশ্বর তিনি কথা বলেছিলেন, যখন তিনি পাহাড়ে গেছিলেন তখন ঈশ্বর নেমেছিলেন কথা বলেছেন এই শব্দের মধ্যে দিয়ে, তারা দুজনেই ডাইরেক্ট কথা বলতেন।
কিন্তু প্রফেট মোহাম্মদ কখনো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেনি, কখনো কথা বলেনি। তো পরিষ্কারভাবে আমরা দেখতে পাই আরও একটা খুব সুন্দর সিমিলারিটি আছে। যদি আপনারা দেখেন যে যখন যীশু খ্রিস্ট জন্মেছিল ইসরায়েল রোমের আন্ডারে ছিল, রোম তখন ইসরায়েলকে ঘিরে রেখেছিল, যেভাবে ইন্ডিয়া একসময় ব্রিটিশদের আমলে ব্রিটিশদের অধিকার ছিল, ঠিক সেমভাবে মুসা সময় সেই সময় আমরা দেখতে পাই তারা কিন্তু মিশরীয়দের কন্ট্রোলের মধ্যে ছিল, মানে মিশরীয়দের আন্ডারে ছিল। যীশু খ্রিস্টের সময় সেই সমস্ত ইহুদিরা তারা রোমের আন্ডারে ছিল, মসীহের সময় সেই সমস্ত ইহুদিরা তারা মিশরের আন্ডারে ছিল। এত কমন সিমিলারিটি যখন আমরা দেখি আমরা বুঝতে পারি যে পরিষ্কারভাবে যে এটা যীশু খ্রিস্ট ছাড়া আর কারোর পক্ষে কিন্তু সম্ভব নয়, মানে এই প্রফেসিটা ফুলফিল করার জন্য। হ্যাঁ দেখুন, এইবারে যদি দেখেন যীশু খ্রিস্ট এবং মসি, আর একটা খুব ভালো জিনিস নিয়ে আসছি যেটা লেখা আছে এক্সোডাস চ্যাপ্টার 3:10 এবং যীশুর বিষয়ে যেটা লেখেছে লুক 19:10। তিনি এটা খুব ইম্পর্টেন্ট এবং ইউনিক, মিশরের প্রফেট মোজেসের মেন কাজ ছিল মিশরীয়দেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা এবং নিস্তার পর্বকে সেখানে স্থাপন করা। মোজেসের মেন দায়িত্ব ছিল ইজিপ্টের মধ্যে থেকে মিশরকে বের করে নিয়ে আসা। আর যদি আপনি ঠিক দেখেন যে যীশু খ্রিস্ট যেটা লোক 19:10 লেখা আছে, বাইবেল বলছে যে যীশু খ্রিস্টও তিনি হারানো মানুষদেরকে খুঁজতে এসেছেন, হারানো ইসরায়েলদেরকে খুঁজতে এসেছেন। যেভাবে মসি তিনি ইসরায়েলদেরকে বের করে নিয়েছিলেন, যীশু খ্রিস্ট তিনি হারানো বনি ইসরায়েলদের জন্য এসেছিলেন, যেটা কালকে রাহুল ভাই তিনি উক্তিটা দিয়েছেন সেই উক্তিটাই আমি বলছি, যেটা কিন্তু পরস্পরভাবে কোনো বিরোধিতা নেই। তো আমরা এই সমস্ত আমরা আর্গুমেন্টের মধ্যে দিয়ে এখানে আমি প্রায় 10 থেকে 15টার বেশি আমি সিমিলারিটি দিলাম, যেটা একদম কমন। আর যদি আপনারা সেই কমন সিমিলারিটির মধ্যে দেখেন, মানে আমি যেটা দিলাম ইউনিক, যে মসি বিবাহ করেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিবাহ করেছে, তো দাউদও বিয়ে করেছে, দাউদও বিবাহ করেছে। মসির কাছেও যদি পরস্পর দেখে যে তোরা এসছে, তো দাউদের কাছেও জবুর এসছে। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছে, তো দাউদও যুদ্ধ করেছে। এরকম তো দাউদ যশু আমরা অনেক লোককে পেতে পারি, কিন্তু এখানে সেই ইউনিক সিমিলারিটি কিন্তু প্রফেট মোহাম্মদের সঙ্গে কখনোই নেই, না কখনো হবে, কখনোই ছিল না কখনো হবে। কমন সিমিলারিটি আছে, মেনে নিচ্ছি কমন সিমিলারিটি আছে যেটা সবার সঙ্গে থাকতে পারে, ঠিক আছে। তবু আমি বিবাহিতা বললাম, কখনো মোজেস তিনি চাইল্ড ম্যারেজ করেননি কিন্তু, যে দেখুন এটা কিন্তু জাস্ট ডিবেটের জন্য বলছি, কেউ খারাপভাবে নেবেন না, যেহেতু এটা লেখা আছে তাই। আপনার তো অস্বীকার করতে পারবেন না যে নবীজি আয়েশাকে কত বছর বয়সে বিবাহ করেছিল, কত বছর সংসার করেছিল, কিন্তু মোজেস তিনি কখনো করেনি। তো বিবাহের মতো কমন জিনিস নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে পথটা আমরা এক্সপ্লেন করলাম সেটা সম্পূর্ণ কিন্তু মসির বিষয় বলা হচ্ছে এবং মসির সঙ্গে যিশু। আমার টাইমটা কতক্ষণ আছে? হ্যাঁ 9 মিনিটস, ঠিক আছে। এই ছিল একটা খুব বড় আর্গুমেন্ট। আমি বলছি অনেক আর্গুমেন্ট আছে, প্যারাক্লিটস, সং অফ সলোমনস, যেটা একদম খুব বড় আর্গুমেন্ট, সেটা রাহুলদা বলবেই আমি জানি, যেটা বলতে না আরও অনেক কিছু আছে, কিন্তু সং অফ সলোমন যেটাকে মানে বিশেষ করে দেখা যায় যে মুসলিমরা যে বইটাকে একদম সব থেকে নোংরা বলে, সেই বইটাই নবীজির নাম খুঁজে পেয়েছে। এইটা হচ্ছে সব থেকে মানে ভয়ানক বিষয়, যে বইটা সব থেকে নোংরা বলা হয় মুসলিমরা বলে, সেই বইটাতে মোহাম্মদের নাম আছে। তো ঠিক আছে, সেটাতে আমি যাব। একটা জিনিস আমি একটা রেসপন্স একটা এখানে দেখুন বলতে চাই, যে মোহাম্মদ সাল্লাম তিনি কিন্তু কখনো ক্লেম করেননি যে ঈশ্বর তার সঙ্গে কথা বলেছে, কখনো ক্লেম করেননি, ঠিক আছে। যদি দেখেন কখনো কিন্তু আমি এগুলো জাস্ট বুঝিয়ে দিই যেন আপনারা যখন ভাই রাহুল তিনি আর্গুমেন্ট পেশ করবেন যেন বুঝতে পারে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কখনো মুখ উজ্জ্বল হয়ে যায়নি, কখনো পেশ কিন্তু লাইট হয়ে যায়নি। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু কখনো মিরাকেলস করেনি, কোনো কোরআনের মধ্যে কোনো আয়াত নেই যে তিনি মিরাকেলস করছে। যীশু খ্রিস্ট এবং মসি তারা দুজনেই 40 দিন ফাস্টিং ছিল,
চল্লিশ দিন ফাস্টিং ছিল। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কখনো চল্লিশ দিন ফাস্টিং ছিলেন না। যীশু খ্রিস্ট এবং মসি কিন্তু দুজনেই চল্লিশ দিন ফাস্টে ছিল। দেখা যাচ্ছে আরেকটা ভালো করে বুঝেন, যীশু খ্রিস্ট এবং মসি তারা দুজনেই কিন্তু ফিজিক্যালভাবে ওয়াটারকে কন্ট্রোল করে, জলকে কন্ট্রোল করেছিল, যেটাকে আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। এইবার আরেকটা খুব মানে দারুণ সিমিলারিটি আছে, যীশু খ্রিস্ট এবং মসি তারা দুজনেই জানতো তারা কখন মারা যাবে। মসিও মৃত্যুর আগে ইসরায়েলদেরকে বলে দিয়েছিল যে আমি মারা যাব, আমি সেই কনানে যেতে পারবো না, এবং যীশু খ্রিস্টও কিন্তু তিনি মৃত্যুর আগে তিনি বলে দিয়েছিলেন যে আমি মারা যাব। অর্থাৎ দুজনেই মৃত্যুর বিষয়ে জানতেন, মোহাম্মদ কিন্তু জানতেন না, ঠিক আছে। এবার যদি দেখেন যে মসির মৃত্যু খুব নর্মালভাবে হয়েছিল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বিষ পান করানোর জন্য হয়েছিল, তিনি বিষক্রিয়াতে মারা গেছিলেন। ওকে, বিষক্রিয়াতে মারা গেছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল, কিন্তু কখনো মসির উপর কোনো জাদু করা হয়নি, কোনোভাবে কোনো প্রফেটদের উপর জাদু করা হতো না। বাইবেলে কখনো দেখতে পাবেন না যে কোনো প্রফেটের উপর জাদু করা হয়েছে, ঠিক আছে। এইবারে যে জায়গাটা আমি একটুখানি আসি, পাঁচ মিনিট বললাম তো, আর সং অফ সলোমনসে আমি যাবার পরে অ্যান্সার দেবো। সং অফ সলোমনসে পাঁচের ষোলোতে যেখানে যে আর্গুমেন্টটা খুব মানে খুব পরিষ্কার করে করা হয়, হিক্কু মামতাকিম উইকুল্ল মাহমাদিম, ওয়ার্ডটা কিন্তু মাহমাদিম না, মাহমাদিম। আপনারা কখনো বাইবেল স্ট্রম আপনারা ডাউনলোড করুন, সেখানে গ্রিক, হিব্রু, ল্যাটিন সমস্ত ভাবে পাবেন, কখনো সেটা মোহাম্মাদিম না, সেটা মাহমাদিম। বেশিরভাগ স্কলারদের মতে সেটা মাহমাদিম, এবং জিহুদি যারা ট্রান্সলেটার তারা জানে যে সেটা কে। সেখানে একটা কিন্তু খুব পরিষ্কার করে ভালো হয়, দেখুন এই পথটা যদি কেউ মোহাম্মদকে ক্লেম করে তাহলে কিন্তু এখানে নবীর বিষয়ে যে সমস্ত আর্গুমেন্টগুলো উঠবে সেগুলো কিন্তু মানুষরা ভালোভাবে নিতে পারবে না, ঠিক আছে। কেননা মোহাম্মাদিম এই ওয়ার্ডটা বাইবেলের বহু জায়গায় ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র একটা জায়গায় নয়। তো যাই হোক, যে কোনো জিনিসের একটা কনটেক্সটে পড়া ভালো। দেখুন পাঁচ অধ্যায় যে ষোলো পদে সং অফ সলোমন মানে বাইবেলে যেটাকে বাংলায় বলা হচ্ছে পরম গীত, আর পরম গীতে যে কথাটা বলা হয়েছে দেখুন, এটা আমি আপনাকে দেখাচ্ছি, পরে শোনাচ্ছি সেখানে কি বলছে। পাঁচের ষোলোতে বলছে, তার মুখ অতীব মধুর, তিনি সর্বতোভাবে মনোহর, ওই জিরুসালামের কন্যাগান, এ আমার প্রিয়, এ আমার শাখা। একটু আগে থেকে পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি। নয় পদে বলছে, ওই প্রিয় তোমার প্রিয় কিসে বিশিষ্ট, ওই নারীকুলের মধ্যে সুন্দরী, অতি প্রিয় হইতে প্রিয় কিসে বিশিষ্ট, তুমি এই রূপ দিব্য দিতেছ, আমার প্রিয়জন সে তো রক্তবর্ণ, দশ সহস্রের মধ্যে অগ্রগণ্য, তার মস্তক নির্মল সুবর্ণ নেয়, তার কেশপাশ কুঞ্চিত, দ্বার কাগে নেয়। এখানে একজন মহিলা তার হাজব্যান্ডকে প্রেইজ করছে। সং অফ সলোমন হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপের বিষয় বলা হয়েছে, এই জন্য একটা হাজব্যান্ডকে তার ওয়াইফ কীভাবে প্রেইজ করছে, এবং আপনি দেখতে পান ওয়াইফ তার হাজব্যান্ডকে প্রেইজ করছে। এখানে দেখা যাচ্ছে ওয়াইফ তার হাজব্যান্ডকে প্রেইজ করছে, তার সৌন্দর্যতা বর্ণনা করছে, যে তার নয়েল যুগল জল প্রলানির ন্যায়। তারপরে বলছে তেরো পদে, তার গন্ধদের সুগন্ধি ঔরস চৌক্য, আমোদকারী লতা স্তম্ভস্বরূপ, তার ওষ্ঠাধর শোষণ পুষ্পে ন্যায় গন্ধরস করণকারী, তার হস্তে বৈদুর্য মুনির মতন সুবর্ণ খচিত, তা কায় নীলকান্ত মুনি খচিত, তার দন্ত শিল্পকর্ণের ন্যায়। এবং পরপরে যদি আপনি দেখেন যে আপনি যদি শুধু এই ওয়ার্ড যদি শুধু ষোলো পড়েন আপনার বুঝতে অসুবিধা হতে পারে, কেননা কোনো আয়াতে যদি একটুখানি আপনি পড়েন আর একটা আয়াত নিয়ে যদি আপনি ক্লেম করেন এটা তার বিষয়ে তাহলে এটা ভুল, আপনাকে পুরো কনটেক্সট পড়তে হবে। এখানে কখনোই একটা ওয়াইফ, এবার আমি এবার বলুন মানে ইসরায়েলদের সময় রাজা সলোমনকে তার ওয়াইফ প্রেস করছে, তো এইখানে কিন্তু পরিষ্কারভাবে সলোমনের বিষয় বলা হচ্ছে। তো আমি জানি সলোমনের সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন কিনা। তারপরে এখানে যে আর্গুমেন্টটা যে বিশেষ করে পেশ করা হয় যেটাকে বলা হয় যে এটা একটা নাম, এটা একটা নাম, কিন্তু এটা কোনো মতেই নাম না। এবং সেখানে দেখবেন আমাদের রাহুল ভাই নিশ্চয়ই বলবেন যে এই নামের শেষে ইম যোগ করা হয়েছে তাকে রেসপেক্ট দেওয়ার জন্য। ডক্টর জাকির নায়েক তিনিও এটা বলেন যে এই নামের শেষে ইম যোগ করা হয় রেসপেক্ট দেওয়ার জন্য। পরিষ্কারভাবে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা।
তারা বলবে যে এলো, এলোর পাশে ইম যোগ করা হয়েছে, এলোই মানে তাকে সম্মান দেওয়ার জন্য না, এটা বহুবচন করার জন্য। ইম যোগ করা হিব্রু গ্রামারে বহুবচন করার জন্য। যদি এরকমই হতো ইম সম্মানের পাশে দেওয়া হতো তাহলে মুসার পাশেও দিতে পারতো মুসা ইম, ইব্রাহিম পাশে দিতে পারতো ইব্রাহিম ইম, ঈসার পাশে দেওয়া হতো ঈসা ইম। কারোর বিষয়ে দেওয়া নেই, শুধু মুহাম্মাদের বিষয় করে হতে পারে, তাহলে সব নবীর বিষয়ে দেওয়া উচিত ছিল ইম, কারোর বিষয়ে ইম নেই। তাহলে আজকে থেকে আমরা মুসা ইম, ইব্রাহিম ইম, যোশুয়া ইম, দেখেছেন শুধু মুহাম্মাদের বেলায় ইম কি করে হবে। ইম এখানে কিন্তু পরস্পর একদম পরস্পর বহু বচনের জন্য, ঠিক আছে, এইটাকে বোঝানোর জন্য কিন্তু এখানে ইম শব্দটা যোগ করা হয়েছে, যেটা কোনো মতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নয়। শেষ, ওকে, থ্যাংক ইউ, আবার নেক্সট সেশনে আবার চেষ্টা করব নেক্সট কিছু বলার। ওকে, ব্রাদার রাহুল ভাই রুহুল আমিন, ইসরা ISRA ইসরা ফাউন্ডেশনের তিনি জেনারেল সেক্রেটারি। তিনি ইতিহাসে অনার্স নিয়ে বিএ পাস করেন এবং তারপরেই ধর্ম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি পেশাগতভাবে একজন ব্যবসায়ী এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি নিয়োজিত থাকেন। বর্তমানে তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করেন। 2015 সাল থেকে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেছেন এবং এই মাত্র 5 বছরে, 2015 থেকে তিনি আজকে 2020, মাত্র এই 5 বছরে প্রায় 1000 চাইতে অধিক প্রোগ্রাম তিনি অ্যাটেন্ড করেছেন, অর্থাৎ 1000 চাইতেও অধিক জায়গায় বক্তব্য পেশ করেছেন। তার বক্তব্যে আকর্ষণীয় তিনার বক্তব্যের আকর্ষণীয় দিক হল তিনি না দেখেই অনাগল রেফারেন্স দিতে পারেন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে। বক্তৃত্ব দেওয়ার জন্যে ভারতের বিভিন্ন রাজ্যে তিনি ভ্রমণ করেছেন, যেমন বিহার, ঝাড়খণ্ড, আসাম এবং ভারতের বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলা। তিনার আলোচনা সোশ্যাল মিডিয়ায় ভালো একটি জায়গা বা স্থান লাভ করেছে। তিনি সাধারণভাবে ইসলামের উপর পরিপতি বিভিন্ন অভিযোগের জবাব দিতে সুপরিচিত। 2015 সালের 13 ডিসেম্বর হিন্দু পণ্ডিত নির্মল চ্যাটার্জি সাহেবের সঙ্গে ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের ধারণা এই শিরোনামে তিনি আলোচনা করেন এবং এতে শ্রোতাদের দৃষ্টিকে আকর্ষণ করেন। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক বিতর্কের অংশগ্রহণ করেন, তাছাড়া নাস্তিকদের সাথে বিতর্ক ও নাস্তিকদের বিভিন্ন অভিযোগের তিনি জবাব দিয়ে থাকেন। এখন আমাদের সম্মুখে নির্ধারিত বিষয় নিয়ে 40 মিনিট আলোচনা করবেন ব্রাদার রাহুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউন রাসূল আন উম্মি আল্লাযী ইয়াযীদুনাহু
মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়া ইনজিল ওয়াকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে। এবং আজকে এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা এবং অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের আলোচনা সভাটি শ্রবণ করছেন এবং যারা সরাসরি স্যাটেলাইট পর্দার মাধ্যমে অংশগ্রহণ করেছেন, প্রত্যেক মানুষের উপরে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে সুখ, শান্তি, দয়া এবং অনুগ্রহ বর্ষণ হোক, সকলে পড়ি আমিন। আজকের আলোচ্য বিষয় বাইবেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী আছে কি নেই। আপনারা প্যাস্টরের আলোচনা শুনেছেন দীর্ঘ 40 মিনিট ধরে। তিনি প্রথমে বেশ 15 মিনিট তিনি আলোচনা করেছেন যে কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী আছে কি নেই এই ব্যাপারে তিনি কোরআন থেকে দলিল দিচ্ছেন। আজকের আলোচ্য বিষয় এটা নয় যে কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী আছে না নেই। আজকের টপিক হচ্ছে বাইবেলে উনি কোরআনে চলে গেছেন। প্রথমে তিনি সব থেকে যে দলিল দিয়েছেন, সেরা আরব থেকে যেটা দলিল পড়েছেন, এগুলো কোরআন, এটা তো বাইবেল নয়। কোরআনকে আজকে আপনি এখানে টানতে পারবেন না, কেন? বিষয় বাইবেলদের মধ্যে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, এখানে কোরআনকে ইনক্লুড যেহেতু আজকে শর্তে নেই, তাই এটা আবার আপনি কোরআনকে ধরে টানা হিসরা করেছেন, মানে এটাকে বলা হয় রেড হিয়ারিং, ট্র্যাক চেঞ্জ করা। আপনি আজকে যে দলিল না সেটা নিয়ে আপনি আলোচনা করেছেন, এটাকে বলা হয় যে অনাধিকার চর্চা করা, যেটা বিতর্কের স্টেজে এটা কখনোই কাম্য নয়। তারপরেও আমরা একই কথা বলি, তিনি ঠিকই বলেছেন যে মুসলিমরা সাধারণত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণীর কথা বলে তারা কেন বলে, কারণ হচ্ছে এটা যে পবিত্র কোরআনে ঠিক এই কথাটি বলা হয়েছে। পবিত্র কোরআন সূরা আরাফ 97 আয়াত নম্বর 158 আল্লাহ বলছেন আল্লাযীনা আল্লাযী ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী, আল্লাহ বলছেন তারা যেই নবীর অনুসরণ করে, তারা যেই নবীর অনুসরণ করে, তিনি একজন নিরক্ষর নবী, তিনি একজন নিরক্ষর নবী। এবং এই নবীর একটা বৈশিষ্ট্য বলার পরে বলছে তিনি একজন নিরক্ষর নবী যার কথা লিখিত আছে ফি তাওরাতি ওয়া ইনজিল, তথা ইনজিলেও আছে এবং তাওরাতে আছে। তার মানে বোঝা যাচ্ছে কোরআন স্পষ্ট মেনশন করছে যে অবশ্যই নিঃসন্দেহে তাওরাত এবং ইনজিলে, তথাকথিত আজকের বাইবেলে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবশ্যই ভবিষ্যৎবাণী আছে। মুসলিমরা আমরা বিশ্বাস করি কোরআনকে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের অধিকার আছে, আছে না নেই? আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা, কোরআন বলছে অবশ্যই বাইবেলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী আছে, প্রশ্ন এটা আসলে কি আছে না নেই? যদি আমরা প্রমাণ করতে পারি যে বাইবেলের মধ্যে নবী মুহাম্মদ দের ভবিষ্যৎবাণী আছে, তার মানে কোরআনও ঠিক, ইসলাম ধর্মও ঠিক। ইসলাম ধর্ম শুধু ঠিক না, ইসলাম ধর্মই একমাত্র নাজাতের পথ, মুক্তির পথ। খ্রিস্টান ধর্মটা বাতিল বলে গণ্য হবে যদি প্রফেট মুহাম্মদের ভবিষ্যৎবাণী যদি বাইবেল থেকে আমরা দেখাতে পারি, ইনশাআল্লাহ। এটা খুব সহজ বিষয় বাইবেল থেকে আমি দেখাবো, এটা খুবই সহজ বিষয়। এবং তিনি আগে থেকে অনেকগুলো আর্গুমেন্ট, আমি কি বলবো, আগে ভবিষ্যৎবাণী আমার অন্তরে খবর তিনি মনে জেনে গেছেন, তিনি আগে জেনে গেছেন যে রাহুল ভাই এটা বলবে, রাহুল ভাই ওটা বলবে, রাহুল ভাই এটা বলবে, মানে উনি আগে থেকে তিনি গায়েবের সংবাদ বলছেন, আল্লাহু আলাম। কীভাবে তিনি জানতে পারেন? হতে পারে পবিত্র আত্মা তার সঙ্গে আছে, এই মুহূর্তে হয়তো আছে, ওই জন্য আমার অন্তরে খবর তার কাছে দিচ্ছে, পবিত্র আত্মা ন পবিত্র আত্মা। আসেন আলোচনার মধ্যে দিয়েই আমরা স্পষ্ট করব। প্রথম কথা বুঝতে হবে, আমাদের মুসলিমরা এবং খ্রিস্টানরা, আসলে আমরা দুজনই কিন্তু ভাই, অনেকে হয়তো জানেন না। বাইবেল আদি পুস্তক 17:6-8, সেখানে বলা হয়েছে নবী ইব্রাহিম, আব্রাহাম, ইনাকে বলা হয়েছে জাতির পিতা। কোন জাতির পিতা? নবী ইব্রাহিমের মূলত তিনটে স্ত্রী ছিল আর তিনটে স্ত্রী সন্তান ছিল, তবে দুজন স্ত্রীর সম্পর্কে সবচেয়ে বাইবেলে বেশি কথোপকথন করা হয়েছে, একটা সারা, একটা হাজেরা। কথা বুঝতে পারছেন? সারা এবং হাজেরা। এই সারার গর্ভে প্রথম অংশে কোনো সন্তান আসে না, এই জন্য সারা হাজেরার সঙ্গে বিবাহ দিয়ে দেয় ইব্রাহিমের। আর হাজেরা ছিল একজন দাসী, একজন দাসী ছিলেন। এই হাজেরার গর্ভ থেকে নবী ইব্রাহিমের প্রথম সন্তান হয়। কোন সন্তান? প্রথম সন্তান, তার নাম ইসমাইল আলাইহিসসালাম। কিছুদিন পর সারা আবার গর্ভবতী হয়, সারার গর্ভ থেকে যে সন্তান হয় তার নাম ইসহাক, ইসহাকের সন্তান নাম যোকাব বা ইয়াকুব। ইয়াকুবের যেই 12টা সন্তান ছিল এদেরকে বলা হয় বানী ইসরায়েল, তথা ফলোয়ার অফ ক্রাইস্ট, যারা যিশু, যারা খ্রিস্টান ধর্মের অনুসারী, তারা কার অনুসরণ করছে? মূলত যোকাবের, মানে বানী ইসহাক বা বানী ইসরায়েল।
আর আমরা মুসলিমরা কার ফলোয়ার জানেন? আমরা যে বানি ইসমাইল তথা ইব্রাহিমের প্রথম সন্তান, তার সন্তানের আমরা মুসলিমরা অনুসরণ করছি। মানে বাবা একটা দুটো দল হয়ে গেল, ইহুদি খ্রিস্টান বানি ইসমাইল গোত্র, আর এদিকে বানি ইসমাইল কার গোত্র? ইব্রাহিমের সন্তানের। এটা যদি বুঝতে পারেন আমাদের আলোচনাটা খুব সোজা হয়ে যায়। আসেন আমরা বোঝার চেষ্টা করি। পাস্টার পার্থ দাস গুপ্তা তিনি আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছেন বুক অফ ডিউটোনমি 18:18 যে তোমার ভাতৃগণের মধ্যে হতে আমার সাদৃশ্য একটা নবী তৈরি করা হবে। এ বিষয়ে ছিল কথা বলবো, তিনি যখন টাচ দিয়েছেন কথা তো বলতেই হবে। তো যাই হোক, তারপর একটা কথা বলি। প্রথম কথা, খ্রিশ্চান ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনার যদি বাইবেলকে বিশ্বাস করেন আমার জন্য খুবই সহজ। আচ্ছা ওকে, যাই হোক, ঠিক আছে, ছেড়ে দিন, টাইম ওয়েস্ট হচ্ছে। যাই হোক, এখানে একটা কথা বুঝতে হবে। প্রথম কথা আপনাকে বলে দিয়েছি, আমরা মুসলিমরা আমরা কার সন্তান বলেন? নবী ইব্রাহিমের প্রথম সন্তানের সন্তান মুসলিমরা। আর যারা ইহুদি এবং খ্রিস্টান তারা কার সন্তান? নবী ইব্রাহিমের দ্বিতীয় সন্তানের সন্তান তারা, বা তার অনুসারী ফলোয়ার। একটা কথা মনে রাখবেন, বাইবেল পড়বেন, গসপেল অফ জোহান 1:19-25 খুব ভালোভাবে শুনবেন। উনি যে লাইক মোজেস মুসার মতো নবীকে যীশু খ্রিস্টকে লাগিয়ে দিয়েছে, এটা একটা তথ্য দিয়ে সমস্ত আর্গুমেন্ট বিস্তারিত তথ্য দিয়ে সব বাতিল প্রমাণ হবে ইনশাল্লাহ। গসপেল অফ জোহান 1:19-25, যখন জনরা ব্যাপটাইজ, তিনি যখন বাপ্তিস্ম করছিলেন, ঠিক সেই সময় ইহুদির মধ্যে একটা সন্দেহ জাগে, যে ব্যক্তি কে, একে কে এখতিয়ার দিয়েছে যে তিনি ব্যাপ্তিস্ম দিচ্ছেন? সঙ্গে জনরা ব্যাপটাইজের কাছে এসে বলছে ইহুদিরা যে আপনি কে, আপনি কি এলিও? বলছে আমি তো এলিও নই। বলছে আপনি কি খ্রিস্ট মাসি? জোহান বলছে আমি তো খ্রিস্ট বা মাসি নই। বলছে আপনি কি দা প্রফেট, সেই নবী, সেই নবী, কোন নবী? লাইক মোজেস মুসার মতো নবী, ডিটোনমি 18:15-18। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ইহুদিরা যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছে, ঠিক সেই সময়তে জোহানের কাছে এসে তিনটে নবীর অপেক্ষায় ছিল তারা, ইহুদিরা। তারা তিনটে নবী, কটা নবী? তিনটে নবী, এক হচ্ছে এলিও, দুই হচ্ছে খ্রিস্ট, তিন হচ্ছে দা প্রফেট, লাইক মোজেস মুসার মতো নবী। এখন প্রশ্ন, যে তিনটে নবী যীশু খ্রিস্টের জন্মের সময়তে ইহুদিরা অপেক্ষায় ছিল, এই তিনটে নবীর মধ্যে কটা নবী এসেছে? আসেন আমরা প্রমাণ করি, আসলে এসেছিল দুইটা। কয়টা? দুটো। প্রথম কথা, খ্রিস্ট, খ্রিস্টকে ভাই খ্রিস্টানে বলেন, জিজাস ক্রাইস্ট। আমরা মুসলিমরা বিশ্বাস করি, খ্রিস্টানরা বিশ্বাস করি, কোনো দ্বিমত নেই। এলিওকে, এলিও হচ্ছে মূলত জোহান, এলিওকে মূলত জোহান, কারণ এলিওকে আসমানে তুলে নেওয়ার প্রায় 650 পর জোহান তিনি এলো রূপ ধারণ করে এসেছে। প্রমাণ মথি 11:14 যিশু বলছে তোমরা যদি সত্য এ কথা জানতে চাও তাহলে জেনে রাখো জোহানই হচ্ছে সেই এলিও। ইহুদিরা তিনটে নবীর অপেক্ষায় ছিল, এক খ্রিস্ট সেটা জিজাস ক্রাইস্ট, দুই এলিও সেটা হচ্ছে জোহান দা প্রফেট, লাইক মোজেস। এই নবী বাকি আছে না নেই বলেন? ডিটোনমি 18:15, ডিটোনমি 18:18 স্পষ্ট ভাবে এই লাইক মোজেস মুসার মতো নবী, এটা আলাদা একটা, খ্রিস্ট আলাদা, এলিও আলাদা, তিনটা আলাদা পার্সন। তিনি মূলত এই খ্রিস্টকে আর এই সেই নবী দা প্রফেট দুটোকে এক করে দিয়েছে। এটাকে বলা হয় বেল পাকলে কাকের কি? আপনি 20 মিনিট ধরে আপনি এটাতে খরচ করেছেন যে মুসার মতো যিশু, মুসার মতো যিশু তো দূরের কথা, খ্রিস্ট আলাদা আর মোজেস তথা মুসার মতো নবী সম্পূর্ণ আলাদা। এটা অজ্ঞতার কারণে হয়তোবা বলে দিয়েছে, এটা উত্তর শেষ হয়ে যায়। আসেন এবার আলোচনা করি। প্রথম কথা বুঝতে হবে, তার মানে ইহুদিরা কয়টা নবীর অপেক্ষায় ছিল? তিনটে, দুটো চলে এসেছে, শুধু মোজেস লাইক মুসার মতো নবী, মুসার মতো নবী ব্যাতি রেখে, মানে মুসার মতো নবী এটা এখনো বাকি আছে। আপনারা খ্রিস্টান না, এটা মনে রাখেন, নবী মুসার মতো নবী এখনো বাকি আছে, কেন? যিশুর সময়তে ইহুদিরা তিনটেতেই অপেক্ষায় ছিল। আসেন বাইবেল জোহান 7:40-45, যিশু যখন অলৌকিক কাজ করছিল ইহুদিরা তখন বলছে আপনি কি এলিও, আপনি কি সেই নবী? যিশু তখন বলতে হ্যাঁ আমি সেই নবী, তিনি বলেনি তিনি এলিও না, তিনি সেই নবী দা প্রফেট না। মানে যিশুর সময়তেও যিশুকে বলেছে দা প্রফেট, মানে আপনি কি সেই নবী, মানে মোজেসের মতো নবী, যিশু কিছু বলেনি। তার মানে বোঝা যায় এখানে যিশুর সময়তেও দা প্রফেট লাইক মোজেস মুসার মতো নবী, এটা সম্পূর্ণ আলাদা একটা নবী, আর তিনি দুটোকে এক করে ফেলেছেন, দুটোকে এক করে তিনি আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, যারা সচেতন তারা বুঝতে পেরেছেন। আসুন এবার বোঝার চেষ্টা করি। নবী ইব্রাহিমের দুজন সন্তান ছিল, একটা ইসহাক একটা ইসমাইল, দুটো গোত্র।
ইসমাইল কারা মুসলিমদের গোত্র, ইসাক কারা ইহুদি এবং খ্রিস্টান। এখন নবী ইব্রাহিমের সঙ্গে ঈশ্বর একটা চুক্তি করেছিল, কি চুক্তি? এটা হচ্ছে আদি পুস্তক 17:1-20 পর্যন্ত পড়েন, বিস্তারিত পেয়ে যাবেন। সেখানে বলা হচ্ছে যে ইব্রাহিম, আমি তোমাকে সমস্ত জাতির পিতা বানাব। এবং আদি পুস্তক 17:20 বলা হচ্ছে যে আমি ইসহাকের ব্যাপারে তোমার দোয়া শুনলাম, তোমার প্রার্থনা শুনলাম, আমি ইসমাইলকে আশীর্বাদ করিব এবং তাকে 12টা গোত্রের পিতা বানাব এবং তার মধ্যে থেকে এক মহান জাতি উৎপন্ন করব। খ্রিস্টানরা ভালো করে শুনুন, ঈশ্বর বলছে ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার ইসমাইলের ব্যাপারে প্রার্থনা শুনলাম, তোমার ইসমাইলকে আমি রহমত করব তথা আশীর্বাদ দেব, 12টা গোত্রের রাজা বানাবো এবং ইসমাইল থেকে মহান এক জাতি উৎপন্ন করব। ইসমাইল থেকে মহান একটা জাতি একটাই আছে, সেটা হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 170 কোটি ফলোয়ার। আর ইসমাইলের থেকেই, ইসমাইল থেকে যে মোহাম্মদের জন্ম, এটা প্রমাণ কি প্রশ্ন করতে পারেন? ইসমাইলের যখন বিয়ে হয় তার সঙ্গে মিশরীয় একটা নারীর সঙ্গে, প্রমাণ বাইবেল আদি পুস্তক 25:18-21, মিশরীয় এক নারীর সঙ্গে ইসমাইলের বিয়ে দিয়ে দিল। আর ইসমাইলের দ্বিতীয় যে সন্তান তার নাম হচ্ছে কেদার। ইসমাইলের দ্বিতীয় সন্তানের নাম কি? কেদার। ইসমাইলের দ্বিতীয় সন্তানের নাম কি? কেদার। কোথায়? আদি পুস্তক 25:2। আর কেদারের বংশভূত হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কেদার হচ্ছে আরবের, কেদার কোথাকার? আরবের। দলিল আদি পুস্তক 21:21, যখন ইসমাইলকে ইব্রাহিম যখন হাজেরাকে আর ইসমাইলকে যখন থুয়ে আসে, কোথায় থুয়ে এসেছিল? পরান পহরে। পরান পহর কোথায়? ওই মরুভূমিতে, আরবের মধ্যে অন্তর্ভুক্ত, এখন আরবদের মধ্যে আছে। তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইসমাইলকে মহান এক জাতি করবে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল থেকে এসেছে, কেদারের বংশভূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলহামদুলিল্লাহ প্রমাণিত। আসেন আরো বোঝার চেষ্টা করি। আদি পুস্তক 12:1-2, ইব্রাহিম বলছে, ইব্রাহিমকে ঈশ্বর বলছে, ইব্রাহিম তুমি মিশর ত্যাগ করো, আমি তোমাকে যেখানে যেতে বলছি সেখানে যাও এবং তোমার মধ্যে থেকে এক মহান জাতি উৎপন্ন করব। সেই মহান জাতির, মহান জাতির সাইন কিভাবে চিনবেন? মহান জাতি ইসহাকের মধ্যে থেকে আসবে না ইসমাইলের মধ্যে থেকে আসবে? সেই মহান জাতি একটা নিদর্শন হচ্ছে এটা, সেই মহান জাতিকে, সেই মহান জাতি তোমার উপরে আশীর্বাদ করবে, তোমার মানে ইব্রাহিমের প্রতি যারা আশীর্বাদ করবে তারা রহমত প্রাপ্ত, আশীর্বাদ প্রাপ্ত, সেই জাতি হবে মহান জাতি। আর ইসহাক ইব্রাহিমের উপরে যারা দোয়া পাঠ করবে না, রহমত পাঠ করবে না, তারা মহান জাতির অন্তর্ভুক্ত নয়। মুসলিমদেরকে প্রশ্ন করছি, ভবিষ্যৎবাণী আছে কোন জাতি মহান জাতি হবে? যারা ইব্রাহিমের উপরে রহমত করবে, দোয়া করবে, আশীর্বাদ দেবে, দোয়া করবে, প্রার্থনা করবে ইব্রাহিমের জন্য, তারাই হচ্ছে মহান জাতি। আমাদের মুসলিমদের কোনো নামাজই হবে না যে দুরুদে ইব্রাহিম না পড়ি। পৃথিবীতে গোটা বিশ্ব জগতে 170 কোটি মানুষ কোনো না কোনো ভাবে নবী ইব্রাহিমের প্রতি দুরুদ পড়ে। যখন আজান হয় শেষে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি, প্রতি শুক্রবারে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা মুসলিমরা ইব্রাহিমের প্রতি দোয়া পড়ি। বলেন আপনারা কখনো দোয়া পড়েছেন? কোনো ইহুদিরা দোয়া পড়ে? জি না, আমরা প্রতিদিন প্রত্যেকটা মুসলিম দুরুদ ইব্রাহিম পড়ে এবং আমরা তার জন্য রহমত করছি। আর ঈশ্বর বলেছে কোন জাতিটা মহান হবে? যারা নবী ইব্রাহিমের প্রতি রহমত বর্ষণ করবে। আমরা মুসলিমরা করি, 100% প্রমাণিত। তার মানে ইসমাইল থেকে নবী আসবে মহান জাতি। আর ইসমাইল থেকে কে এসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পয়েন্ট নম্বর 4, আদি পুস্তক 15:18 আরো চমৎকার আছে। ওখানে বলা হচ্ছে ইব্রাহিমকে, ইব্রাহিম আমি তোমার মধ্যে থেকে এক মহান জাতি উৎপন্ন করব। তার নিদর্শন হচ্ছে এটা যে তোমার ওই মহান জাতি তোমার মধ্যে থেকে যাদেরকে বের করব তাকে মিশর থেকে ফুরাত নদী আমি অনন্তকালের জন্য দেব। কি বলেছে ঈশ্বর? এ হচ্ছে সে মহান জাতির সাইন কি? যে মিশর থেকে ফুরাত নদী সম্পূর্ণটা তাদের দলে থাকবে। নিয়ে আসেন আপনি মধ্যপ্রাচ্যের, আপনি ইহুদিদের ক্যালেন্ডার, ইহুদিদের মানচিত্র নিয়ে আসেন। মিশর থেকে ফুরাত নদী কোনগুলো পড়ে? ইরাক পড়ে, ইরান পড়ে, ফিলিস্তিন পড়ে, আর পরে কি? মিশর থেকে। তার মানে আপনারা চিন্তা করেন, 2000 বছর থেকে ইরাক, ইরান, ফিলিস্তিন তারা অন্তর্ভুক্ত, মুসলিমদের আছে, কোনোদিন ইহুদিরা পায়নি, কোনোদিন খ্রিস্টানরা পায়নি। দাউদ একবার পেয়েছিলেন 6 মাস 3 দিনের জন্য, তারপরে আবার মুসলিমরা দখল করে নিয়েছে আলহামদুলিল্লাহ। মানে আরবদের মধ্যে ছিল, আরবরাই শাসন করেছে। আর বলছে কোন জাতি মহান জাতি হবে? তার সাইন কি? মিশর থেকে ফুরাত নদী তাদেরকে ঈশ্বর গিফট করবে। আমরা আরবরা, মুসলিমরা দীর্ঘ 1400 বছর ধরে আমরা অন্তর্ভুক্ত আছি। মানে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার অন্তর্ভুক্ত 100% বিশ্বনবী মুহাম্মদের ভবিষ্যৎবাণী আছে। উনি বলেছেন যে শুধু তাওরাত থেকে আর ইনজিল থেকে কোরআনের দাবি, তাই তাওরাত আর ইনজিল থেকে প্রমাণ দিতে হবে, অন্য কোনো সহিফা থেকে দেয়া যাবে না। উনি কোরআনটা পড়েনি। সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 81 বলেছে মুহাম্মদের কথা সমস্ত স্ক্রিপচারে আছে, আলহামদুলিল্লাহ, মানে অন্য নবীর কিতাবে আছে, কোরআন থেকে প্রমাণিত, আবার আপনার দরকার কি? যাই হোক, ওনার আর্গুমেন্ট খণ্ডন করে দিলাম। পয়েন্ট নম্বর 6, আদিবুস্তক 17:14, যা ঈশ্বর যে বলেছে মহান জাতি উৎপন্ন করবো ইব্রাহিম থেকে, তা নিদর্শন দিয়েছে কি, যে তোমার এই মহান জাতি যারা খাতনা করবে ঈশ্বরের চিরস্থায়ী নিয়ম, তারা সার্কামশেষণ করবে, এরা হচ্ছে মহান জাতি। বা বলুন তো, এই সার্কামশেষণ কারা করে? আরবরা করে কি করে না? মুসলিমরা করে কি করে না? মানে ঈশ্বর পরিষ্কারভাবে বলছে, কতবার বলছে, মহান জাতির যে সাইন তারা ফুরাত নদী থেকে মিশর পাবে, মহান জাতির যে সাইন তার নবী ইব্রাহিম প্রতি দুরুদ পড়বে, মহান জাতির একটা নিদর্শন কি, তারা খাতনা করবে। সবগুলো আমাদের মধ্যে আছে, ইহুদি খ্রিস্টান কাদের মধ্যে নেই? তো মহান জাতি কি ইসরাকের মধ্যে থেকে হবে, ইসমাইলের মধ্যে থেকে হবে? ইসমাইলের মধ্যে থেকে। আর ইসমাইলের দ্বিতীয় সন্তান কেদার, আদিপুস্তক 25:2, আর কেদারের বংশ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীর হাদিস থেকে আমরা দেখিয়ে দিতে পারি যে কেদার থেকে মোহাম্মদের বংশধর শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ। বাইবেলের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী 100% আসে। পয়েন্ট নম্বর 3, বানী ইসরায়েলের মধ্যে থেকে যে নবুয়ত ছিনিয়ে নেওয়া হবে, একথা বাইবেলে আছে। বানী ইসরায়েল থেকে যে বানী ইসমাইলের মধ্যে, ইসাকের গোত্র থেকে যে ইসমাইলের গোত্রের মধ্যে যে নবুয়ত চলে যাবে, এটা বাইবেলে একাধিক জায়গাতে ভবিষ্যৎবাণী করা আছে। যেমনটা আমি আপনাকে শুধুমাত্র দেখালাম কিছু 6টা পয়েন্ট। আসেন, আদিপুস্তক 49:10 ঈশ্বর ইহোবা বলছে, যতদিন পর্যন্ত না শিলো আসে ততদিন পর্যন্ত ইহুদাদের মধ্যে রাজদণ্ড শিল যখনই চলে আসবে সেই সময়তে ইহুদাদের রাজদণ্ড আর থাকবে না। শিল এর মূল হিব্রু দেখেন, ওটাকে বলে শ্যালু। শ্যালু মানে দ্য মেসেঞ্জার, মানে একটা মেসেঞ্জার রাসুল যতক্ষণ না আসে ততক্ষণ ইহুদিরা ক্ষমতায় থাকবে। ওই রাসুল আসলেই ইহুদাদের কাছ থেকে ক্ষমতা চলে যাবে, এই রাসুলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেসেঞ্জার। আর একটা হাস্যকর তথ্য দেখেন, পার্থ দে আজকে গোটা আলোচনা করলে কি, যে যিশু হচ্ছে সেই নবী, লাইক মোজেস, যিশু হচ্ছে নবী, যিশু নবী, যিশু নবী বলেছে কি বলেনি? যিশু হচ্ছে নবী ভাই। আজকে যিশু ঈশ্বর গেল কই? যিশুকে মানুষ প্রমাণ করতে আজকে ব্যস্ত, যিশুকে মুসার মতো মানুষ প্রমাণ করতে ব্যস্ত। আজকে ঈশ্বর এটা বাদ দিয়ে দিয়েছে, যিশুকে আজকে মানুষ তৈরি করতে তিনি ব্যস্ত হয়ে গেছেন, যে যিশুকে নবী প্রমাণ করতে হবে, মুসার মতো প্রমাণ করতে হবে। মুসার মতো যিশু নয়, কেন? সেন্ট পল বলেছে, ফার্স্ট সেকেন্ড করিন্থিয় 3:13, পল বলছে আমরা মুসার মতো নই, আর উনি বলছে যে যিশু নাকি মুসার মতো। সেন্ট পল বলছে তারা মুসার মতো নয়, আর তিনি কি বলছেন যে উনি নাকি মুসার মতো। তার মানে সেন্ট পল তো পলের চাইতে বড় বিশেষজ্ঞ বসে আছে আপনাদের পাশে। আসেন, তারপর দেখেন বানী ইসরায়েলের মধ্যে যে বানী ইসরায়েল থেকে যে বানী ইসমাইলে যে নবুয়ত আসবে তার আর একটা প্রমাণ, দ্বিতীয় বিবরণী 32:21, ইহোবা যেহোবা বলছেন যে তোমরা ইহুদি জাতি, তোমরা আমার সঙ্গে শিরিক স্থাপন করেছো, তোমরা অন্য দেবতার উপাসনা করেছো, এর জন্য তোমাদের উপরে আমি রাগান্বিত, এই কারণেই আমি তোমাদের কাছ থেকে অন্য এক জাতির কাছে ক্ষমতা দেব, যারা যারা ইসরাবে হবে মূর্খ। আরবি শব্দ জাহেল, হিব্রুতে জাহাল শব্দ আছে, মানে এমন এক জাতিকে ক্ষমতা দিবে তারা কি হবে, মূর্খ জাতি। এরা প্রত্যেকটা খ্রিস্টান এবং ইহুদি বলে ইসমাইল হচ্ছে মূর্খ, আর আমরা মূর্খের জাতি, মুসলিমকে মূর্খের জাতি বলে। স্পষ্টভাবে প্রমাণিত যে মূর্খ জাতির হাতে ঈশ্বর এত রাগান্বিত বানী ইসরাইলের প্রতি, কেন? ঈশ্বরকে বাদ দিয়ে তারা স্বয়ং জেরুজালেমের মধ্যে মন্দিরের মধ্যে তারা শিরিক করেছিল, গোবচ্ছ পূজা করেছিল, এর জন্য যেহোবা তিনি রেগে গিয়েছিলেন। তার জন্য তিনি বলেছেন তোমাদের ক্ষমতা কেড়ে নিয়ে মূর্খ জাতিকে দেওয়া হবে, যারা পাওয়ার হকদারই ছিল না। স্পষ্ট বাইবেলের কথা মজুদ আছে, যারা ওরা পাওয়ার হকদার ছিল না, কিন্তু এই মূর্খ জাতিকে দিয়ে তোমাদেরকে শায়েস্তা করব। মূর্খ জাতিকে, ইসমাইলের বংশধার ঈশ্বর কি অন্য কোনো হিন্দু পৌত্তলিকদেরকে দেবে? জি না। কেন? কারণ ইসমাইলকে মহান জাতি করবে, ইসমাইল থেকে এসেছে মোহাম্মদ। স্পষ্ট প্রমাণ আর একটা ভবিষ্যৎবাণী, জেফেনিয়া 3:9-10 ভালোভাবে শুনুন, ওখানে একই কথা বলছে বানী ইসরায়েলকে, যে তোমরা বানী ইসরায়েল ঈশ্বরকে রাগান্বিত করেছো, তোমরা দেবতার উপাসনা করেছো, এই কারণে আমি একজন জাতি, মানে একজনের কাছে আমি ক্ষমতা ছেড়ে দেবো, তুলে দেবো, যারা বিশুদ্ধ ভাষায় আমার উপাসনা করবে এবং তারা কাতারবদ্ধভাবে আমার উপাসনা করবে। কিসের কথা বলছে? বিশুদ্ধ ভাষায় গোটা
একদম ওয়ার্ল্ডের সবাই ঈশ্বর উপাসনা করবে। আমরা মুসলিমরা 170 কোটি, সে বাংলাদেশি হোক, ভারতীয় হোক, পাকিস্তানি হোক, চাইনিজ হোক, জাপানি হোক, যে দেশে হোক না কেন, আমরা পড়ি আরবি ভাষাতে, আমরা সলাত নামাজ আদায় করি বিশুদ্ধ ভাষা। বলেন কি আছে এই ভবিষ্যৎবাণী যে বলা হচ্ছে যে দেওয়া হবে, দেওয়া হবে অন্য জাতিকে, দেওয়া হবে, দেওয়া হবে সে জাতিকে, আমাদেরকে বের করে দেখান। যদি বলেন না এটা 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 ওই আছে সে আছে, তাহলে মানে বলতে হবে বাইবেল ভবিষ্যৎবাণী করেছে ঠিক, কিন্তু এটা ঘটেনি, মানে ভুল ভবিষ্যৎবাণী, ফলস প্রফেসি। এবং বলেছে কাতার বদ্ধভাবে তার উপাসনা করবে। কাতার বদ্ধ উপাসনা কারা করে? মুসলিমরা নামাজ যখন করে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়ে তারা সালাত আদায় করে। সহিহ বুখারী হাদিস নম্বর 725, সুনান আবু দাউদ হাদিস নম্বর 666 এবং মুসনাদে আহমদ হাদিস নম্বর 18165 মুসলিমরা এই আমলটা করে। বলুন তো তার মানে কোন জাতির কাছে নবুয়ত আছে? আবার বলা হচ্ছে তাদের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। ভাই কে নবী কিসের উপরে নির্ভর করবে? বৈশিষ্ট্যের উপরে, বৈশিষ্ট্যের উপরে। তাই ইসমাইলের মধ্যে থেকে নবী আসবে, বানী ইসরাইল থেকে যে ক্ষমতা ছিনে নেবে তার স্পষ্ট প্রমাণ, আলহামদুলিল্লাহ। এবার আসেন ডিটোনমি 18:18 কথা তিনি বারবার বলছেন যে মুসলিমরা আসলে ডিটোনমি কি জানেন? ডিটোনমিতে শুধু ভবিষ্যৎবাণী একবার আসে নাই, ইন টোটাল গোটা বাইবেলের মধ্যে ভবিষ্যৎবাণীর কথা চারবার বলা হয়েছে, দুইবার ওল্ড টেস্টামেন্টে, দুইবার নিউ টেস্টামেন্টে। সবগুলো আমি আপনাদের সামনে বলে দিই। ডিটোনমি ওল্ড টেস্টামেন্ট 18:15, ডিটোনমি 18:18-19 এবং পেরিত 3:20-23, পেরিত 7:38-29 চারবার এই ভবিষ্যৎবাণী করা হয়েছে। হিব্রু টেস্ট কি? উনি তো বাংলা পড়েছেন, আমি হিব্রুটাই বলে দিই। ওখানে বলা হচ্ছে নাবি আকেম লাহেম মিকারেব আয়েহেম কামকো নাথারে দেবারে পিউ। নাবি আকেম, ভাই কি আসার কথা? মুসা বলছে, ঈশ্বর মুসাকে বলছে, মুসা নাবি আকেম, আমি তোমার ভাতৃগণের মধ্যে হইতে, তোমার আয়েহেমের মধ্যে থেকে, আয়েহেম মানে ভাতৃগণ, ব্রাদারিন, কাদের মধ্যে থেকে নবী বের করবে বলেন? আয়েহেম, হিব্রু টেস্টি, হিব্রুটাই বলি, আয়েহেম, আয়েহেমের মধ্যে থেকে কি প্রেরণ করবেন? একটা নবী প্রেরণ করবেন। এখানে বলা হয়নি যে মুসা আমি তোমার মধ্যে থেকে বা তোমার জাতির মধ্যে থেকে আমি নবী প্রেরণ করবে কথা বলেনি, তোমার ভাতৃগণ, মূল হিব্রু আয়েহেম। আর এই আয়েহেম, মুসার আয়েহেম কে? বানী ইসরায়েলের আয়েহেম কে? বানী ইসমাইল। প্রমাণ ঠিক এই কথাটা হিব্রু বাইবেল আমার কাছে আছে, আপনাকে দেখিয়ে দেবো। ইসমাইলের জন্য দুইবার বাইবেলে ইসহাকের আয়েহেম ইসমাইলকে বলা হয়েছে, দুইবার। আদিপুস্তক 25:18, আদিপুস্তক 16:12 বলা হচ্ছে ইসহাকের আয়েহেম হচ্ছে ইসমাইল। আর ভবিষ্যৎবাণী কি আছে? আয়েহেম, যে আমি তোমার ভাতৃগণের মধ্যে থেকে, মুসাকে বলেনি যে তোমাদের মধ্যে থেকে, তোমার মধ্যে থেকে বলেনি, কি বলেছে? তোমার ভাতৃগণ, মানে ইসমাইলকে আয়েহেম বাইবেল থেকে প্রমাণ করেছে। যদি বলেন যে না এটি বানী ইসরায়েল থেকে আসবে, প্রমাণ দেন যে বানী ইসরায়েলকে শুধু আয়েহেম বলেছে, আমি বানী ইসমাইল তথা ইসমাইলকে আয়েহেম প্রমাণ করেছি মূল হিব্রু থেকে। দেখতে চাইলে আমার কাছে সব টেস্টগুলো আছে, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আরো বিস্ময়, তিনি দাবি করেনি যে তিনি মূলত মুসার মতো নবী, কখনো দাবি করেনি। উনি একটা বাইবেল জোহান থেকে ভাস পড়েছে যে যিশু বলেছে মোজেস আমার ব্যাপারে এই কথা বলেছেন, তো মোজেস কি বলেছেন? মোজেস আমার ব্যাপারে এই কথা বলেছেন, যিশু বলেছেন, তো যিশু কি বলেছে? আমি দা প্রফেট, সেই নবী। আমরা তো মানি যে আদি, মানে বিশেষ করে তওরাতে যিশুর ব্যাপারে অনেক ভবিষ্যৎবাণী আছে, কিন্তু মানে একদম নির্দিষ্টভাবে এই যে ডিটোনমির কথাই যে আপনি নকল করে দিলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আরো দেখেন যিশু, যে যিশুর জন্য ভবিষ্যৎবাণী করেনি, প্রথমে প্রমাণ করেছে তিনজন অপেক্ষায় ছিল, তিনজন স্বতন্ত্র নবী, আলাদা আলাদা নবী, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে একটা ছোট্ট বিষয় আপনার সামনে উপাসনা করব যে যিশু খ্রিস্ট আসলে তার মতো নাই। কেন? কেন ওখানে বলছে আমি তোমার ভাতৃগণের মধ্যে হইতে তোমার সাদৃশ্য একটা নবী তৈরি করব, যাকে আমি তার মুখে আমার বাক্য দেব এবং সে যে কথা বলবে আমার নাম নিয়েই বলবে। ঈশ্বর বলছে আমি সেই নবীর মুখে ঈশ্বর বাক্য ঢোকাবে, ঈশ্বর বাক্য দেবে এবং সে যে কথা বলবে ঈশ্বরের নাম নিয়েই বলবে। মানে সেই নবী যে কথাই বলবে কার নাম নিয়ে বলবে? ঈশ্বরের নাম নিয়ে বলবে, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন সুরা হচ্ছে প্রত্যেকটা জায়গায় 114টা সুরা 114 বার এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো কোরআনকে বলেননি যে আমার বাক্য, তিনি কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কেন? ভবিষ্যৎবাণী আছে কি যে সেই নবী আমার বাক্য বলবে আমার নাম নিয়ে।
ঈশ্বরের বাক্য বলবে ঈশ্বরের নাম নিয়ে। এটা কে প্রমাণ করেছে? মুহাম্মদ সাল্লাম। কারণ পবিত্র কোরআনের 114টা সূরা শুধুমাত্র সূরা তৌবা 9 নম্বর সূরাতে বিসমিল্লাহ সূরা হয়নি, তবে ওখানে আল্লাহ দিয়ে শুরু হয়েছে, বারাকা আল্লাহর নামই আছে, আলহামদুলিল্লাহ। তারপরে পবিত্র সূরা নামাল আয়াত নম্বর 30-এ বিসমিল্লাহ শব্দটা আরেকবার আছে সুলাইমানের খাতে, দাউদের খাতে আছে, মানে পত্রতে আছে, আলহামদুলিল্লাহ। এই নবীর একটা চিহ্ন কি, যে ঈশ্বরের বাক্য বলবেন ঈশ্বরের নাম নিয়ে, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেউ বলেনি, এটা ঈশ্বর বলেছে বিসমিল্লাহ রহমান রহিম, আমি অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যেহোবার নামে শুরু করছি, এখানে নাই আলহামদুলিল্লাহ। একটা টিপ ট্যাট একটা নাম এখানে বলা হতে, যে তোমার ভাতৃগণের মধ্যে হইতে তোর ভাইদের মধ্যে হইতে একটা নবী তৈরি করবো। আরে যীশু খ্রিস্ট ভাইদের মধ্যে থেকেই নয়, যীশু খ্রিস্ট তো বোনের দিক থেকে, মানে ইসরায়েলের যিশুর, কারণ মারিয়ম তার স্বামী যিশুর কোনো বাবা ছিল না, তার মানে ভাতৃগণের ভাইদের মধ্যে থেকে, যিশু তো বোনেদের মধ্যে থেকে, ভাইদের মধ্যে থেকে নয়। এখানে হচ্ছে নবী আকেম লেহেম মিকারেব, একজন নবী আসবে, বলেনি ঈশ্বরের পুত্র আসবে, আপনার ঈশ্বরের পুত্র বিশ্বাস করেন, কোথায় গেল ঈশ্বরের পুত্র? বলা হচ্ছে নবী আসবে, আপনার যিশুকে ঈশ্বর বিশ্বাস করেন, কোথায় গেল ঈশ্বর? সমস্ত আর্গুমেন্ট ভেঙে চৌচির, আলহামদুলিল্লাহ। স্পষ্ট প্রমাণিত হচ্ছে, বারবার প্রমাণিত হচ্ছে যে তিনি যে দাবি করেছে কোনোভাবেই এটা যিশুর মতো না। যদি হয় তো তিনটে নবী আর দুটো নবী ওটা খণ্ডন করেন। আগামী গতকালের মতো 23টা প্রশ্ন করেছিলাম, 5টা উত্তর দিয়ে 18টা যেন হজম করে না ফেলেন, প্রত্যেকটা ফ্রান্স দিয়ে আপনি অবশ্যই প্রমাণ করার চেষ্টা করবেন। আরো আমরা এখানে বলতে পারি ডিটোনমি 18:18, এটা যে যিশুর জন্য নয়, আমি বাইবেল থেকে প্রমাণ দিচ্ছি। উনি শুধু বলছে যিশু এই করেছে, মুসাই করেছে, মোহাম্মদ গনি এটা করেছে, সেটা করেনি করেনি, আমি বাইবেল থেকে খণ্ডন করছি শুধুমাত্র। আপনি যদি বাইবেল পড়েন, প্রেরিত 3:20-23, প্রত্যেকটা খ্রিস্টান বই খোলেন, বুক অফ অ্যাক্টস chapter 3 verses 20-23, সেখানে বলা হচ্ছে, সেন্ট পল সেখানে বলছে যে প্রথম কিতাবে মুসার মতো একটা নবী আসার কথা ছিল, সেই নবী কখন আসবে? বলছে প্রভু যিশু যতক্ষণ না স্বর্গে যান ততক্ষণ পর্যন্ত মুসার মতো নবী আসবে না। তার মানে মুসার মতো লাইক মোজেস এই নবী যদি আসতে হয়, যিশুকে কোথায় থাকতে হবে? আকাশে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, যিশু আসমানে উঠে যাওয়ার পরে 600 বছর পর প্রফেট মুহাম্মদ সাল্লাম এসেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কখনো দাবি করেছেন যে তিনি মুসার মতো? আলহামদুলিল্লাহ, সূরা মুজাম্মিল 72:73-75, আল্লাহ রাসূল বলছে আমি মুসার মতো, যেমন ফেরাউনের কাছে কে মুসাকে পাঠানো হয়েছে, আমাকেও তাই পাঠানো হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন হযরত আলী বিন আবি তালেবকে, যে আলী তুমি কি এতে কি সন্তুষ্ট নও? মুসা যেমন হারুনের সঙ্গে ছিল, ঠিক তুমিও আমার সঙ্গে, মুসার সঙ্গে আবার তিনি তুলনা করেছেন, আলহামদুলিল্লাহ। ইহুদিরা যখন আশুরা 10 তারিখে রোজা রাখতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন রাস্তা দিয়ে, দেখছি ইহুদিরা আশুরা 10 তারিখে রোজা পালন করে, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে তোমরা কে রোজা পালন করতে, মুসা রাখতো, বুঝছ রে মুসা করে, আরে মুসা তো আমার ভাই, তুমি যতটা হকদার তার চেয়ে আমি বেশি হকদার, আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী হাদিস 350, আসমানে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা সরি নামাজ নিয়ে আসছিলেন, সেই সময় কার সঙ্গে দেখা হয়েছিল? মুসার সঙ্গে, আলহামদুলিল্লাহ। স্পষ্ট প্রমাণিত হচ্ছে লাইক মোজেস, এটা কে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোনোভাবে যিশু নয়। বাইবেল থেকে আমি 10টা ভাগ দিয়েছি, আপনারা পারলে খণ্ডন করবেন। আরেকটা বিষয়, তিনি বারবার বলছিলেন যে মুহাম্মদ মুসা আর কে, যিশু, তিনজন, যিশু তো না, প্রথমে কাট করে দিয়েছি আমি 60 খানা পয়েন্ট বলছি, 60 খানা পয়েন্ট। স্পষ্ট সেখানে বলা হয়েছে মুহাম্মদ মুসার মতো, কিন্তু যিশু মুসার মতো না, পার্থক্য নিয়ে এসেছি, শুধুমাত্র জন্ম মৃত্যু না, আমি নিয়ে এসেছি জন্ম, শরীয়ত, ব্যবস্থা, সব দিক থেকে। আমি কয়েকটা বলি সময় সংকীর্ণ এই জন্য। প্রথম, পারিবারিক জীবনে মুসা মুহাম্মদ আর যিশু দেখেন, পারিবারিক জীবন, মুসার বাবা ছিল, মুহাম্মদের বাবা ছিল, কিন্তু যিশুর বাবা ছিল না। পয়েন্ট নম্বর 2, মুসার স্বাভাবিক জন্ম মুহাম্মদের স্বাভাবিক জন্ম, যিশুর স্বাভাবিক জন্ম নয়। 3, মুসা বিবাহ করেছিলেন, যিশু বিবাহ করেছিলেন, এবং সরি মুসা বিবাহ করেছে, মুহাম্মদ বিবাহ করেছে, যিশু বিবাহ করেনি। উনি বলেছেন যে এখানে মুহাম্মদ 6 বছরের মেয়ের সঙ্গে বিবাহ করেছে, মুসা তো 6 বছরের সঙ্গে বিবাহ করেনি। যদি এটা যদি পার্থক্য ধরেন, তাহলে মুসার মতো মুহাম্মদকে প্রমাণ করেন। আমিও এটা দিয়ে প্রমাণ করলাম যে যিশু তিনি বিয়েই করেননি, 6 বছরের মেয়েকেও করেননি,
33 বছরের যুবক বিয়ে করতে পারে না, একে আপনি কি বলবেন? যিশুকে যখন ক্রুসিফিকশন করায় বয়স ছিল 33, 33 বছরটা যুবক যদি বিবাহ করতে না পারে, বিবাহ যদি না হয় তো মেডিকেল প্রবলেম, ডাক্তার দেখানো হতে পারে। মোহাম্মদ তো 6 বছর করেছে, তো যে মুসাও করেছে, যিশু তো তাও করে নাই। আসেন তারপরে আমরা দেখি, মুসার সন্তান ছিল, যিশু তো সন্তানই ছিল না, মোহাম্মদের সন্তান ছিল। এটা পারিবারিক জীবন বলছি। 4 নাম্বার, মুসার স্বাভাবিক মৃত্যু, মোহাম্মদের স্বাভাবিক মৃত্যু, যিশুর স্বাভাবিক মৃত্যু নয়, যিশুর অভিশপ্ত মৃত্যু। গালাতিয়া 3:13 এবং বুক অফ ডিউটোনমি 23:19, যাকে ক্রুশে ঝুলানো হয় এই ব্যক্তি অভিশপ্ত। যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে, অভিশপ্ত মৃত্যু। স্বাভাবিক মৃত্যু কিসের? যিশুর অভিশপ্ত মৃত্যু। যিশুর মাথাতে কাটার তাজ পরানো হয়েছে, যিশুকে পেরেক দিয়ে পোতা হয়েছে, যিশুর আঘাত করা হয়েছে, যিশুকে থুতু দেওয়া হয়েছে, তার স্বাভাবিক মৃত্যু না, তাকে হত্যা করা হয়েছে। কিসের স্বাভাবিক মৃত্যু? আশ্চর্য, তাকে হত্যা করা হয়েছে, কুরবানিও নাই, হত্যা। আসেন এবার কিছু আলোচনা করব, নবুয়ত জীবনে মুসা, মোহাম্মদ, যিশু কে কার মতো? 60খানা পয়েন্ট আছে, এত বলতে পারবো না। দেখেন তারপরেও, মুসা নবী ছিলেন, মোহাম্মদ নবী ছিলেন, যিশু নবী ছিলেন কি ছিলেন না তারা বলুক আজকে। 3 নাম্বার, মুসার পর নেতৃত্ব দিয়েছিল তার অনুসারীরা রাষ্ট্রীয়ভাবে, মনে রাখবেন রাষ্ট্রীয়ভাবে। মোহাম্মদ পরে রাষ্ট্রীয়, মোহাম্মদের পরে রাষ্ট্রীয় কার নেতৃত্ব দিয়েছিল? আবু বকর, ওমর, ওসমান, আলী। যিশুর পরে কে রাষ্ট্রীয়ভাবে করেছে? কেউ করেনি, শুধু নিজেরা সুসমাচার প্রচার করেছে, রাষ্ট্রীয় দায়িত্ব কেউ পালন করেনি। বরং যিশু তো রোমিওদের গোলাম ছিল, কারণ সেই সময়তে ইহুদিদের উপরে রাজত্ব কে করছিল? রোমিওরা। তারা গোলামিত্ব করেছে, তার রাজত্ব করেনি। আর যিশু নিজে বলেছেন জোহান 8:36, যে আমি এই পৃথিবীতে রাজত্ব করতে আসি নাই। তারপর দেখেন, মুসা দেশের শাসক ছিল, যিশু দেশের শাসক ছিল, সরি, মোহাম্মদ দেশের শাসক ছিল, যিশু দেশের শাসক ছিল না, রোমিওদের গোলাম ছিল। মুসার উম্মত খাতনা রে, মোহাম্মদের উম্মতও খাতনা করে, মুসার উম্মত ইহুদি এখনও খাতনা করে, মোহাম্মদের উম্মতরা খাতনা করে, যিশুর উম্মতরা তারা নাকি অন্তরে খাতনা করে। তারপরে দেখেন, মুসাকে মুসার উম্মত গ্রহণ করেছিল এবং মোহাম্মদ মোহাম্মদের উম্মত গ্রহণ করেছিল, যিশুর উম্মত যিশুকে গ্রহণ করে নাই, এমনকি তার ভাই জোকাব সেও গ্রহণ করে নাই। 11:53 স্পষ্ট আছে, মুসা হিজরত করেছিল। মুসা যখন মিশরকে হিজরত করে, ভালো পয়েন্ট টু বি নোটেড, মুসা যখন প্রথম হিজরত করে, ইহুদিরা সেই সময় ইহুদি ক্যালেন্ডার থেকে তারা সাল গণনা করে, মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনা যায়, মুসলিমরা সেই সময় ক্যালেন্ডার গণনা করে, যিশু কিন্তু হিজরত তো দূরে কথা, তার জন্ম থেকে ক্যালেন্ডার দেয়। মুসার সঙ্গে মোহাম্মদের মিল আছে, যিশুর সঙ্গে নাই। তারপর দেখেন যে আশুরার রোজা এখন পর্যন্ত ইহুদিরা এখনো করে 10 তারিখে, খোঁজ নিয়েছেন আশুরার রোজা 10 তারিখে ইহুদিরা এখনো করে, মুসলিমরা এই রোজা করে, যিশু এই রোজা করেন না। উনি একটা উত্তর দিয়েছেন যে মুসা 40 দিন রোজা পালন করেছে, যিশু 40 দিন করেছে, মোহাম্মদ 30 দিন করেছে, 10টা করেনি। রোজা করেছে কি করে নাই? করেছে। আর যিশু যে রোজা করেছে ইচ্ছাকৃত জি না, আপনি মিসকোট করেছেন, লুক 4:08, মথি 4:08, যিশুকে শয়তান ধরে নিয়ে গিয়েছিল, তিনি ক্ষুধার্ত ছিলেন 40 দিন শয়তানের কারণে, শয়তান তুলে নিয়ে গিয়েছিল। উনি মুসা সুরত পালন করেছিল না, শয়তান তুলে নিয়ে গেছিল, তার জন্য না খেয়েছিল, এটা নাকি রোজা? আজীব ব্যাপার। আসেন কিছু আপনাদের দেখাই, যিশু, মুসা এবং মোহাম্মদের মধ্যে যিশু কোনোভাবে মুসার মতো না। আর সিম্পল যে বলে দিয়েছে, আমরা মুসার মতো না, আর যিশু যতক্ষণ আসমানে না থাকবে ততক্ষণ তো সেই নবী আসবে না। আমি এগুলো ফালতু বলছি, যেহেতু তিনি দিয়েছেন আমিও দিচ্ছি, ক্যামেরা নিয়ে এসেছি টাকা খরচ করে, বিতর্ক অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, তিনি যে বাতিল প্রমাণ হয়ে গেছে, কি করব, ক্যামেরার টাকা দিয়ে খরচ করে নিয়ে এসেছি, আপনারা বসে আছেন, তাই চলুক, কি বলেন, তাই চলুক। আসেন, ব্যবস্থা শরীয়ত, মুসা মোহাম্মদ আর যিশু। প্রথম কথা, মুসা দুনিয়ায় অপরাধীদের শাস্তি দিয়েছে, যিশু অপরাধীদের শাস্তি দেয়নি, ক্ষমা করে দিয়েছে। মুসা ব্যভিচারের শাস্তি দিয়েছে, স্বয়ং মুসা ব্যভিচারীর মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে, এক্সোডাস আপনারা নিজেরা জানেন। কিন্তু যিশু জোহান পড়েন 4:13-17 একটা বেশ্যা নারীকে তিনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু মুসা কি করেছেন? তিনি শাস্তি দিয়েছেন। মোহাম্মদ তিনিও কি করেছেন? ব্যভিচারী শাস্তি দিয়েছেন, তার সঙ্গে কার মিল? আসেন তারপরে বলছে, মুসা ইসরায়েলকে রক্ষা করেছিল, মুসা ইসরায়েলদের জাতিকে রক্ষা করেছিল ফেরাউনের কবল থেকে, মোহাম্মদ তার নিজ গোত্র কুরাইশদেরকে রক্ষা করেছিল সেই সময় ইহুদিদের থেকে, কিন্তু যিশু তার সঙ্গীদেরকে রক্ষা করতে পারে নাই, তিনি তো রোমিওদের গোলাম ছিল, অন্যের নেতৃত্বে চলতো। আসেন ব্যবস্থা আরো দেখি, মুসা 40 বছর প্রায় তিনি
মুসা যখন হিজরত করেন মিশর থেকে প্রায় চল্লিশ বছর পর আবার তিনি মাতৃভূমিতে এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনিও মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে আবার তিনি কোথায় এসেছিল, মদিনায় এসেছিল, কিন্তু যিশু হা। তারপর দেখেন মুসার ব্যবস্থা লঙ্ঘন করলে মৃত্যুদণ্ড ছিল, মুসার ব্যবস্থাকে যদি লঙ্ঘন করতো কি ছিল, মৃত্যুদণ্ড। মোহাম্মদ সাল্লামের কেউ বিধানকে যদি লঙ্ঘন করে তার ইসলামী শরিয়া কি, মৃত্যুদণ্ড। আর যিশুর কোনো ব্যাপারই না, বিশ্বাস থাকলে জান্নাত, রোমিও দশ দশ। ব্যবস্থা দেখেন মুসা জিব, পয়েন্ট টু বি নোটেড, মুসা যে তরাত পেয়েছিল সেটা জিব্রাইল মুসাকে এসে দিয়েছিল, জিব্রাইলের মাধ্যমে শরিয়ত পেয়েছিল কে, মুসা। মোহাম্মদ কার মাধ্যমে শরিয়ত পেয়েছে, জিব্রাইলের মাধ্যমে। আর যিশু নাকি নিজে ঈশ্বর, তার তোর কালাম দরকার নেই, তুই যেটা বলবে সেটা নাকি বাণী হয়ে যায়। তার মানে কার মধ্যে পার্থক্য, আর কার মধ্যে সুস্পষ্ট প্রমাণিত। মুসা ফেরেশতাদেরকে ভয় পেয়েছিল, মুসার সঙ্গে যখন ফেরেশতা সাক্ষাৎ হয়েছিল সেই সময়তে ভয় পেয়েছিল, মোহাম্মদকে যখন বলে ফেরেশতা ইকা, মোহাম্মদ ভয় পেল। আর যিশু মাধ্যমে ফেরেশতাকে দেখতেন, ভয় পেতেন না। মুসা পশু কুরবানির মাধ্যমে পাপ মুক্তি করত, মোহাম্মদ পশু কুরবানির মধ্যে দিয়ে পাপ মুক্তি করে। আর এরা নাকি বুঝতে পারছেন এদের কুরবানির দরকার, যিশুর কুরবানিতে সব হয়ে গেছে। মুসা তালাকের ব্যবস্থা, মুসার শরীয়তে তালাকের ব্যবস্থা ছিল, মোহাম্মদের শরীয়তে সেম তালাকের ব্যবস্থা আছে। কাউকে যদি লিখিত তালাক দেন সেই তালাক হয় কি হবে না, হয়ে যায়। কিন্তু যিশু বলছেন না, ব্যভিচার যদি সুস্পষ্ট না দেখতে পান তাহলে নাকি তালাকই হবে না। কেউ তার মানে ফোনে যদি কথা বলে সেটা তালাক দিতে পারবেন না, বউ কার সঙ্গে দেখেছেন যে চুমাচুমি করছে, ব্যভিচার চুমাচুমি করছে, তবু তালাক দিতে পারবেন না। যাই হোক, মুসার শরীয়তে ঈশ্বরের নামে কসম করা অনুমোদিত ছিল। আর যিশু বলেছে মুসার শরীয়তে কসম করা অনুমোদিত, কিন্তু আমি তোমাদের বলছি তোমরা কসম করবে না। মথি পাঁচ অধ্যায় তেত্রিশ পদ, মুসার শরীয়তে চোখের বদলে ছিল, মোহাম্মদ বলছে চোখের বদলে চোখ, সূরা বাকারা ৭৭। যিশু বলছে চোখ কি, এক গালে মারলে এক গালে দাও, কোনো কিছু না চাম করবেন, একটা করে মারবো, এক গাল পাত তো আসেন। তারপরে বলছে তালাক প্রাপ্ত, তারপরে বলছে মুসার শরীয়তে মদ নিষিদ্ধ, মোহাম্মদের শরীয়তে মদ নিষিদ্ধ, কিন্তু যিশুর শরীয়তে মদ খ্রিস্টানদের মধ্যে বড় দুটো গোত্র আছে তারা বলে অনুমোদিত, এমনকি খায়। পাঁচটা একটা বক্তৃতা দিয়েছে মদ ওয়াইন এটা খাওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে একটা আলাদা বিতর্ক করতে পারি যে মুসে বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট থেকে মদ খাওয়া জায়েজ প্রমাণিত হয়। তারপরে দেখেন শুকনো মুসা খাওয়া নিষিদ্ধ, মুসলিমরা খায় না কিন্তু খ্রিস্টানরা খায়, তার মানে মুসার সঙ্গে মোহাম্মদের মিল আছে, মুসার সঙ্গে শরীয়তে মিল নেই। ভাই নবুয়তের মূল বিষয় কি, শরীয়ত। তার নাকটা খাড়া ছিল, পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা ছিল, এটা নাই। যদি আপনাকে বলি, আমাকে অনেকে বলে ভাই আপনি তো ডক্টর জাকির নায়কের মতো, তার মানে কি বোঝাচ্ছেন ডক্টর জাকির নায়কের মতো ছয় ফিট লম্বা এটা, জি না, কোনটা ডক্টর জাকির নায়কের মতো অনেকগুলো রেফারেন্স দিতে পারি, বৈশিষ্ট্য, খাস বৈশিষ্ট্য। তো নবুয়তের খাস বৈশিষ্ট্য কি, শরীয়ত। তো মোহাম্মদের সঙ্গে মুসা, মোহাম্মদের সঙ্গে মুসার ৪৫৮খানা শরীয়তের মিল আছে। আর যিশু সবগুলোকে খণ্ড করছে, মুসা এই কথা বলে তোমরা এই করো, মুসা এটা বলেছে তোমরা এই করো, মুসা এটা বলেছে তার উল্টা। যিশু মুসার প্রত্যেকটা শরীয়তকে লঙ্ঘন করেছে, কিসের যিশু মুসার মতো। যাই হোক, আলোচনা সময় আছে দু মিনিট, আর দু মিনিট সময় আছে, এখানে সংক্ষিপ্ত বলছে বিশাল লম্বা একটা আলোচনা, আবারও আলোচনা হবে ইনশাল্লাহ। আসেন একটা বলবো, আর ই ডিটোনমি ৩৩ অধ্যায় ১ ২ ৩ নম্বর পদে একটা ভবিষ্যৎবাণী বলছে যে সদাপ্রভু তিনি সিনাই থেকে আসিলেন, আর শিয়ারে তার আলো পড়লো, আর পরাণ পর্বত থেকে গোটা বিশ্বে সেই আলো ছড়িয়ে পড়লো, আর তিনি আসলেন ১০,০০০ সঙ্গী নিয়ে, তার ডান হাতে থাকবে শরীয়ত, দ্য ফায়ার অফ ল। কি বলছে, ঈশ্বর কোথা থেকে আসলেন, সিনাই থেকে, সিনাই থেকে এসেছে মুসা। আর শিয়ারে তার আলো প্রভাবিত পড়লো, শিয়ারে কে, জেরুজালেমের পাহাড় শিয়ার, আপনারা জানেন বাইবেল দেখেন পেছনে ম্যাপ আছে দেখিয়ে দিতে পারবো। আর পরাণ পর্বত থেকে গোটা বিশ্বে সে আলো পড়লো, পরাণ পর্বত থেকে এসেছে, ওই যে আদি পুস্তক ২১ অধ্যায় ২১ পদ, ওখানে ইসমাইলের বসতি, ইসমাইল থেকে মোহাম্মদ এসেছে, মোহাম্মদের ভবিষ্যৎবাণী এটাও। কেন পরাণ পর্বত থেকে আলো ছড়িয়ে পড়লো, পরাণ পর্বত কোনটা, আরব গালাতিয়া ৪ অধ্যায় ২৫ পদে হাজেরাকে সেন্ট পল বলেছে যে হাজেরা হচ্ছে আরব জাতির মা, আলহামদুলিল্লাহ, আরব থেকে পরাণ পর্বত, পরাণ পর্বত আরবে অবস্থিত, পরাণ থেকে গোটা বিশ্বে আলো ছড়িয়ে পড়লো। বৈশিষ্ট্য কি, তারা সঙ্গে ১০,০০০
সঙ্গী থাকবে, 10,000 সঙ্গী মুহাম্মদের সঙ্গে ছিল মক্কা যখন বিজয় করে। তারপর হচ্ছে ডান হাতে থাকবে শরীয়ত, দ্য ফায়ার অফ লা, অগ্নিময় শরীয়ত, অগ্নিময় শরীয়ত, পবিত্র কোরআন বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তার অনুসারীকে যে কথা বলবে সে কথাই সে শ্রবণ করবে এবং মেনে চলবে। মোহাম্মদ সাল্লামের সাহাবীরা হুবহু মানে দাঁড়িয়ে করতে হচ্ছে দাঁড়িয়ে গেছে, প্যান্ট টাকনো পরে করতে হচ্ছে প্যান্ট টাকনো পরে করে, হুবহু আলহামদুলিল্লাহ এখানে করে। আর সাংফ সালমান হিক্কো মামতাকিম ও খুল্লো মোহাম্মাদিম জে দুদি ও জেহরাই বেনত এরুসালিম, হিক্কো মামতাকিম লিকুল্লো মোহাম্মাদিম, মোহাম্মদিম শব্দটাও বাইবেলে আলহামদুলিল্লাহ আছে। আর গোটা বাইবেলে চ্যালেঞ্জ করলাম মোহাম্মদিম শব্দটা একবারই এসেছে, সেটা সাংফ সালমান 5:16 দ্বিতীয় কোনো জায়গাতে মোহাম্মদিম এই শব্দ আসে নাই, চ্যালেঞ্জ করলাম যদি পারে দেখা। মোহাম্মদের শব্দটা একবারে এসেছে গোটা বাইবেলে, বারবার যে গেলেছে মোহাম্মদি হা, মোহাম্মদি, মোহাম্মদি হু, এইসব এসে মোহাম্মদিম একবার এসেছে। আর সেটা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নিশ্চয় সময় পেলে আবার বলবে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় দুই বক্তাকে, তিনারা তিনাদের জ্ঞান আলোচনা আমাদের সম্মুখীন পেশ করলেন। দুজন বক্তাকেই নির্ধারিত বিষয় এবং সময় নির্ধারিত যেটা 40 মিনিট ছিল সেটা আমরা অতিক্রম করেছি, অর্থাৎ আমাদের এই প্রোগ্রামের তৃতীয় পর্ব যেটা সেটা আমরা সমাপ্ত ঘটিয়েছি। চতুর্থ পর্ব হচ্ছে প্রতি উত্তরের সময়। আমরা দুজন বক্তাকেই 20 মিনিট করে সময় দেব প্রথমে প্রতি উত্তরের জন্যে। এখন আমাদের সম্মুখীন সর্বের প্রথম প্রতি উত্তরের জন্য আসছেন 20 মিনিট সময় নিয়ে পার্থ দাস গুপ্তা ভাই। এখন টাইম শুরু করবেন তুমি। চলাকালীন যেমন কালকে আমরা শুনেছি মোবাইল একটু কমই ব্যবহার করবো, এতেই ভালো, এক অপরের সঙ্গে কথা বলবো না, এবং তালিম দিতে পারি কিন্তু সেটাও সীমার মধ্যে থাকায় আমার মনে হয় ভালো, আর হই হুল্লোড় করবো না, আশেপাশে কথা বলা থেকে বিরত থাকবো, আমরা যেন সুন্দরভাবে প্রোগ্রামটা চালাতে পারি এতে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। প্রত্যেকে ঈসা মসিহ নামে আর একবার আমি সালাম জানাই, আর আমার প্রত্যেকটি মুসলিম ভাইদেরকে আসসালাম আলাইকুম, আর প্রত্যেকে আমি যিশুর নামে আরেকটি বার ধন্যবাদ দিই। আমাদের হলদা তিনি খুব সুন্দর প্রেজেন্টেশন করেছেন, কিন্তু তার সমস্ত কিছু তিনি অনেক কটা আর্গুমেন্ট পেশ করেছেন, আমি প্রথমেই বলেছিলাম অনেক আর্গুমেন্ট আছে, আপনার যা যা আমার লেকচার শুনেছেন আমি বলছিলাম অনেক কটা আর্গুমেন্ট আছে, কিন্তু আপনাদের মেজর আর্গুমেন্টটা ঠিক আছে, মেজর আর্গুমেন্ট
সেখানে আমি কথা বলবো। তো ঠিক আছে, উনি কিছু প্রশ্ন তিনি ছেড়েছেন, আর সেইখানে সেই বিষয় নিয়ে আমি উত্তর দেবো, যেটাকে আপনাদেরকে বোঝাতে চাই। উনি প্রথমে যে বিষয়টাকে বলেছেন, যোহন এক অধ্যায় কুড়ি থেকে একুশ পদ, ঠিক আছে, সেটা কে? ওকে, যোহন তার এক অধ্যায় কুড়ি থেকে একুশ পদ আমি জানি উনি আপনারা এটাকে পড়েছেন কি না, তো আমি আপনাদের জন্য একবার পড়ে দিই, তাহলে আপনাদের জিনিসটাকে বুঝতে সুবিধা হবে, কে প্রশ্ন করছে, কাকে প্রশ্ন করছে, এটাকে আপনারা বুঝতে পেরে যাবেন। এখানে লেখা আছে, তখন তিনি স্বীকার করিয়া কইলে অস্বীকার করিলেন না, মানে যোহন বাপ্তাইজার তাকে তিনি বলছেন, তিনি স্বীকার করলেন অস্বীকার করলেন, তিনি স্বীকার করলেন আমি সে খ্রিস্ট নই, তিনি বলছেন আমি সে খ্রিস্ট নই। তখন তাকে তার জিজ্ঞেস করলো, তবে আপনি কি সেই এলিও? তারা বললেন আমি এল, তিনি বলেন নই। আপনি কি সেই ভাববাদী? তিনি উত্তর করলেন না। আপনি কি সেই ভাববাদী? সেই ভাববাদী মোহাম্মদ, এটা আমাদের দাদা বলেছে। তো আমি জানি না এখানে সেই ভাববাদী মোহাম্মদ হিসেবে লেখা আছে কিনা, কেউ পড়েছেন কিনা আমি জানি না, বা এই কোটেশনটা কোরআনেও তোলা আছে কিনা সেই ভাববাদী মোহাম্মদ কিনা। তো যাই হোক, এখান থেকে ভালো করে দেখুন, দাদা তিনি স্বীকার করেছেন যোহন সেই এলিও ছিলেন, কিন্তু এখানে যোহন নিজেকে স্বীকার করছে আমি এলিও নই, আমি এলিও নই। যারা প্রশ্নটা করেছিল তারা ছিল জিউস, এবং তারা তিনটে জিনিস ভাগ করেছে, তারা ওই নবী বলতে কোন নবীকে বলা হয়েছে, তারা এখানে কিন্তু পুরো পরিষ্কার ভাবে বলে, পুরো পরিষ্কার ভাবে বলেনি, কিন্তু ওই নবী বলতে বাইবেল এক্সপ্লেন করে দেওয়া হয়েছে কাকে। আজকে উনি তুলেছেন যে যীশুখ্রিস্ট ঈশ্বর কিনা নবী বলতে প্রমাণ করতে চেয়েছেন, যদিও এটা ডিভিনিটি নিয়ে নয়, যীশুখ্রিস্ট ঈশ্বরত্ব নিয়ে নয়, তো এই জন্য আজকে সেই বিষয়ে বলা হচ্ছে না, কারণ যীশুখ্রিস্ট একটা প্রফেট হিসাবে এসেছিলেন এটা আমরা সবাই বিশ্বাস করি, আমরা এমন নয় যে আমরা মানি না যে তিনি প্রফেট হিসাবে আসেননি, কেননা প্রফেটের কাজ ছিল ঈশ্বরের বাণী বলা, আর সেইটা একদম পুরো পরিষ্কারভাবে। আর যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে আল্লাহও তিনি একদিক দিয়ে তিনি প্রফেট, কেননা তিনিও তো জিব্রাইলকে সংবাদ দিয়েছিলেন, তিনিও তো সংবাদ দিয়েছিলেন, সংবাদ দেওয়া যদি শুধুমাত্র প্রফেটের কাজ হয় তাহলে আল্লাহও প্রফেট, কেন তিনিও প্রথম সংবাদ দিয়েছিলেন জিব্রাইলকে, এটা কেউ অস্বীকার করতে পারবে না, হ্যাঁ কোরআন থেকে তিনি শুনিয়েছিলেন, ঠিক আছে। দেখুন সেই বিষয়ে আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এবার দেখুন সেই নবীতে সেইখানে অ্যান্সারটা দেওয়া আছে, এটা একটু বুঝতে যেন ভুল না হয়। যোহন ছয় অধ্যায় ষোলো পদ আপনারা লিখে রাখুন, যোহন তার ছয় অধ্যায় ষোলো পদ চোদ্দ, ঠিক আছে। আচ্ছা আমি তেরো থেকে বলছি, না বুঝতে পারেন কনটেক্সে। তখন তারা সংগ্রহ করিয়া পাঁচখানা জবের রুটি ও গুড়া গাড়া সেই লোকদের ভোজনের পর তাতে বারো ডালা পূর্ণ করিল, বারো ডালা পূর্ণ মানে পাঁচ হাজার লোক খেলো সেই পাঁচটা রুটি দিয়ে। তারপরে হচ্ছে অতএব ছয় চোদ্দ, অতএব লোকেরা তার কৃতকর্ম চিহ্ন দেখে বলিতে লাগলো, উনি তো সেই ভাববাদী, উনি তো সেই ভাববাদী, এখানে পুরো অ্যান্সার দিয়ে দিচ্ছে উনি সেই ভাববাদী। তার মানে দেখুন একটা কথায় খণ্ডন, আর কোনো দ্বিতীয় প্রশ্ন নেই, উনি সেই ভাববাদী তারা বলে দিল, তা আমাদের কাছে কোনো অসুবিধা নেই, ওনার সমস্ত আর্গুমেন্ট একটা আয়াতে ফিনিশ, ঠিক আছে। ইহুদি যারা যারা প্রশ্ন করেছিল তারা সর্বজ্ঞানী ছিল না, তাদের প্রশ্নের মধ্যেও তারা বুঝতে পারেনি যে সেই নবী আর সেই খ্রিস্টের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, তারা যারা প্রশ্ন করেছে তারা কেউ নবী ছিল, তারা সাধারণ একজন ইহুদি ছিল, ফরিসি ছিল, যারা শাস্ত্র জানত, কিন্তু তারা সম্পূর্ণভাবে জানতে পারেনি, তাহলে তারা যীশুকে মেনে নিত। আপনারাই বলেন যে ইহুদিরা যীশুকে মেনে নেয়নি, ফরিসিরা যীশুকে মেনে নেয়নি, আমরা যীশুকে মেনে নিচ্ছি, আপনার মুসলিমরা বলেন, তার মানে এখান থেকে প্রমাণ যে ইহুদিরা তারা যা বলতো তাদের সম্পূর্ণ জ্ঞান ছিল না, সেই জন্য তারা যীশুকে মানেনি। দেখুন আপনারা পরিষ্কারভাবে এখান থেকে পুরো ক্লিয়ার, একটা বাক্যে সেই নবীকে। দ্বিতীয় জিনিস আমি আরো উত্তর দেব, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, আদি পুস্তক তার ৩৩ অধ্যায়, আদি পুস্তকটা ৩৩ অধ্যায় দেব, দেখুন কিভাবে চিট করেছে, আপনাদেরও আল্লাহ চিট করেছে এখানে, দেখুন কিভাবে চিটটা করেছে, আপনারা কিন্তু কেউ ভার্সটা পড়েননি, এটাই হচ্ছে খুব ভালো একটা ট্যাকটিস। দেখুন এখানে আমি আপনাদের জন্য ভার্সটা পেয়েছি, আমার হয়তো দেরি হচ্ছে কিন্তু আমি চাই যেন আপনার কনফিউশন না থাকে, ঠিক আছে। উনি ৩৩ অধ্যায় দুই পদে উনি বলেছেন, আমি আপনাদের জন্য একটু পড়ে দিই, দ্বিতীয় বিবরণ ৩৩ অধ্যায় দুই পদ, ওকে, এখানে লেখা আছে,
হেডিংটা দেখুন 33 অধ্যায়, ঈশ্বরের প্রতি ইসরায়েলের প্রতি মসির আশীর্বাদ। আর ঈশ্বরের লোক মসির মৃত্যু পূর্বে ইসরায়েল সন্তানকে আশীর্বাদ কইলেন, কইলেন তা আশীর্বাদ করিলেন তা এই কি কইলেন, সদা প্রভু নয় পর থেকে আসে কোন নবী নয়, এখানে এখানে ঈশ্বরের কথা বলেছে এলোহিম ইয়াবে, কোন নবীর কপালাই নেই একটা আছে বিনস একদম। দেখুন দ্বিতীয় বিবরণ 33 দুই পদ নিজেকে ভালো করে বলেছেন, সেটা নবী সেটা নবী না সেটা সদাপ্রভু ছিল অর্থাৎ ইয়াবে। তাহলে এখানে আর কোনো প্রমাণ করার দরকার নেই, তিনি এরপরে এখানে যতই এখান থেকে বলুন যে সেটা পরাণ থেকে এসছে এখান থেকে এসছে, কিন্তু এখানে আমাদের প্রথম আর্গুমেন্টটাই এটা শেষ হয়ে যায় সেই জিনিসটা। তো যখন উনি যদি বলেন এটা মোহাম্মদ, তার মানে মেনে নিতে হবে যে আপনারা মোহাম্মদকে আল্লাহ হিসেবে মানে ওনার কথা, তাহলে সেটা নয়, কেননা উনি 33:2 তিনি আপনারা সাক্ষী দিলেন সেটাই বলেছে যেটা নবী এসছে 33:2। আর দেখুন এখানে কি বলছে 33:2 এর প্রথম পদে লেখা আছে সদাপ্রভু সিনাই থেকে আসছে, তার মানে অ্যাকর্ডিং টু রাহুলদার কনসেপ্টে প্রফেট মোহাম্মদ ইয়েল সুবহান আল্লাহ নাউজুবিল্লাহ, আমরাও বিশ্বাস করি না, কিন্তু বল তার রাহুলদার এটা কিন্তু আর জন্য আপনারা কিন্তু ঠিক আছে একদম পুরো ক্লিয়ার। তো উনি ব্রাদার বলছে না, ইসরায়েলের ভাতৃ মানে ভাই, আমি আমার ভাতৃগণের মধ্যে দেখুন ঠিক আছে সেই জায়গাতে যেহেতু উনি বললেন পবিত্রত্ব আমাকে বলে দিয়ে, পবিত্রত্ব না উনি আগের দিন বললেন একজন টিচার তিনি জানতে পারেন যে অনেক সময় স্টুডেন্ট কী বলতে চায়, তাই বলছে না উনি আমার স্টুডেন্ট, কিন্তু আমরা এই সমস্ত শুনে অভ্যস্ত, তাই ওনারা কী বলতে চায় এটা আমরা জানি অনেক সময়, এটাই বলেছে উনি। উনি আরও অনেক কিছু এক্সট্রা বলেছেন, আমি আগেও বলেছিলাম যে অনেক আর্গুমেন্ট আছে ঠিক আছে চলো নো প্রবলেম। উনি যেটাকে 18:18 ঠিক আছে আমরা একটুখানি 15 পড়ি, কনটেক্সটে পড়ি যেন আমরা বুঝতে পারি ঠিক আছে চলুন 18:15 পড়ি। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হইতে, কাকে বলছে মসিকে, তোমার সদাপ্রভু তোমার হইতে তোমার ভাতৃগণের মধ্যে, দেখুন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্য হইতে, মসি কোন জাতির মধ্যে ছিলেন, আরবিয়ান ছিলেন, উনি শুধু 18:18 বলছেন 15 পড়েননি, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যে হইতে তোমার ভাতৃগণের মধ্যে আমার সদৃশ একজন ভাবাদি, তার মানে প্রথম এখানে তোমার বলে দিয়েছে, তোমার বলতে এখানে ইসরায়েলদেরকেই বুঝিয়েছে। চলুন এবারে আরো আসছি, আরো এখানে ভালো করে যেন আপনারা ক্লিয়ার হতে পারেন, ব্রাদার বলতে কাকে বুঝিয়েছে এখানে ঠিক আছে, যদি আমরা যারা যারা এই বিষয়টাকে নিয়ে একটুখানি চর্চা করি, আমি আপনাদেরকে কোরআনের একটা আমরা যেটা দেখেছি, আমরা কোরআনের যেটা সুরা 7:157 আয়াতে যেটা কেন মুসলিম এটাকে বিশ্বাস করছে এটা আপনাদের দোষ না, এটা লেখা আছে ঠিক আছে। এইবারে যে জায়গাটায় আমরা যাব দ্বিতীয় বিবরণী 7:15 যেন এই ভাই কে যেন আপনার বুঝতে পারেন, উনি ভাইয়ের উপর বহু আর্গুমেন্ট করেছেন অনেক কটা, একটা দুটো আয়াতে সব ফিনিশ হয়ে যাবে, দেখুন পড়ুন দ্বিতীয় বিবরণ 7:15 ভাই বলতে কেন কাকে বোঝাচ্ছে, দ্বিতীয় বিবরণ তার 7:15 একজন রাজা নিযুক্ত করিব তখন সদাপ্রভু ঈশ্বর যাকে মনোনীত করিবেন তাকে আপনার উপরে রাজা নিযুক্ত করবেন, তোমার ভাতৃগণের মধ্যে হইতে আপনার উপরে রাজা নিযুক্ত করবেন, তোমার যে তোমার ভ্রাতা না এমন বিজাতীয় ব্যক্তিকে আপনার রাজা করতে পারবে না। তার মানে যখনই ভাতৃগণ এই কথাটা এসছে সবার প্রথম এটা ইসরায়েলদের নিজেদের মধ্যে বোঝানো হয়েছে, আমরা কখনো বলছি না যে আমরা ইসমাইলকে, কারণ ইসমাইল তো প্রতিজ্ঞার সন্তানই নয়, ইসমাইল তো প্রতিজ্ঞার সন্তানই নয়, প্রতিজ্ঞার সন্তান ছিল ঈশা, ইসমাইল ছিল না, বাইবেল থেকে কভেনেন্ট দেখুন সেটাকে আমরা আসছি, সেটা আমরা পুরো পরিষ্কারভাবে আসছি। দেখুন যেখানে লেখা আছে এই প্রতিজ্ঞা কার সঙ্গে করা ছিল, ইসমাইল না ঈশা, এটাকে জানা দরকার আপনাদের বোঝার আগে, আদি পুস্তক 7:21 চলুন আমরা এখান থেকে দেখি আদি পুস্তক 7:21 কি বলা হচ্ছে, আদি পুস্তক 7:21 একদম ক্লিয়ার,
কুড়ি পদ থেকে বলছি আর ইসমাইল থেকে বলছি, আর ইসমাইলের বিষয়ে তোমার প্রার্থনা শুনিলাম আর আমি তাকে আশীর্বাদ করলাম, আমরা বিশ্বাস করি ঈশ্বর ইসমাইলকে আশীর্বাদ করেছিলেন, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, পরে এখান থেকে আরো পদে, পরে আব্রাহাম ঈশ্বরকে বললেন ইসমাইল তোমার গোচরে বাঁচিয়া থাকুক, ঈশ্বর তোমার স্ত্রী সারা অবশ্যই তোমার নিমিত্ত পুত্র প্রসব করিবে, তুমি তার নাম ইসহাক রাখিবে, কেননা তাহার সহিত আমার নিয়ম স্থাপন করিব, ইসহাকের সহিত সেই নিয়ম থাকবে। তারপরে আবার দেখুন আমি বলছি, সেখানে আরো লেখা আছে আর ইসমাইলের বিষয়ে তোমার প্রার্থনা শুনলাম, দেখো আমি তাকে আশীর্বাদ করিব এবং তাকে ফলবান করে অতিশয় বংশ বৃদ্ধি করিব, তাহলে তো দ্বাদশ রাজা উৎপন্ন করিব এবং আমি তাকে বড় জাতি করিব, কোনো অসুবিধা নেই, তাকে বড় জাতি করা হয়েছে। কিন্তু আগামী বছরে সারা এই ঋতুতে তোমার নিকটে যাকে প্রসব করিবে সেই ঈশাকে সহিত আমি আমার নিয়ম স্থাপন করব। পরিষ্কারভাবে কোন ইসমাইলের সঙ্গে কোনো নিয়ম স্থাপন হয়নি, ঈশাকের সঙ্গে সেই নিয়ম কিন্তু পরিষ্কারভাবে স্থাপন করা হয়েছে। কোরআন থেকে না দেখি, উনি বলছেন কোরআন থেকে বলা যাবে না, কিন্তু বাইবেলে নবীর নাম আপনারা উল্লেখ করেছেন কোরআনে আছে বলে, তো সেটাকেও তো ছাড়া যাবে না। তো যাই হোক, কোরআন 29 নম্বর সুরা 27 নম্বর আয়াতে দেখুন কি লেখা আছে, 29 নম্বর সুরা 27 নম্বর আয়াতে একদম খুব পরিষ্কারভাবে আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন কি বলছে 29-27, আমি ইব্রাহিমকে দান করেছি ইসহাক ইয়াকুব এবং রেখে দিয়ে গেছি তার বংশধরদের মধ্যে নববত এবং কিতাব এবং ইয়া ইয়োকালে প্রতিদান দিয়েছি, আর সে নিশ্চয়ই পূর্ণবানদের মধ্যে অন্তর্ভুক্ত। পরিষ্কার করে বলা হচ্ছে ইসহাক আর ইয়াকুবের মধ্যে আল্লাহ কিতাব দিয়েছে, কোরআনের উল্লেখই নেই এখানে, কোনো ইসমাইলের মধ্যে কোনো কিতাব নেই, এখানে কোরআনে বলছে আমি ইসহাক এবং ইয়াকুবকে দিয়েছি। আপনাদের যদি এখন বলেন যে এইবারে একটা জায়গাতে দেখুন, আপনাদের একটা জায়গাতে কনফিউশন কোন জায়গাতে হয় আমি দেখাচ্ছি। একটা তার জন্য একটুখানি আমাদেরকে যেতে হবে, সেটা পড়ব চ্যাপ্টার 28 কোরআনের 46 নম্বর আয়াত, ঠিক আছে? 28:46 এখানে কি লেখা আছে দেখুন, আপনি তুর পাহাড়ের পাশে উপস্থিত ছিলেন না যখন মুসাকে সম্বোধন করেছিলাম এবং এটা রহমস্বরূপ আপনার রবের পক্ষ হতে। দেখুন এখানে কি বলছে, আপনি তুর পাহাড়ের পর্বে উপস্থিত ছিলেন না যখন মুসাকে সম্বোধন করেছিলাম, তো এখানে পরিষ্কারভাবে আল্লাহ মুসাকে সম্বোধন করেছিল, আমরা বিশ্বাস করি যেটা ঈশ্বর ছিল, এখানে পরিষ্কারভাবে দেখুন। তারপরে কি বলছে দেখুন, আপনার রবের পক্ষ থেকে আপনি এমন সম্প্রদায়কে সাবধান করে দিতে পারবেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সাবধানকারী আসেনি। অ্যাকর্ডিং টু কোরআন নবীকে বলছে আপনি এমন লোকদেরকে সাবধান করবেন যাদের পূর্বে কোনো সতর্ককারী আসেনি। পরিষ্কারভাবে তার মানে কোরআন বলছে, দেখুন এইবারে খেলাটা তো অন্য জায়গা, আর একটা পথ পর্যন্ত বুঝতে পারেন 32:3 দেখুন এখানেও কি বলছে, নবীকে এমন লোককে সতর্ক করতে বলছে যার যেখানে পূর্বে কোনো সতর্ককারী আসেনি। 32:3 কি কথা বলছে দেখুন, আর তারা কি বলে, এটা আপনার আপনি নিজে রচনা করেছেন আপনার রবের পক্ষ থেকে সত্য, যাতে আপনি এমন সম্প্রদায়কে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার আগে কোনো সতর্ককারী আসেনি, যেন তারা সুপথ পেতে পারে। তো মোহাম্মদকে বলছে তুমি শুধু তাদের কাছে যাও যাদের কাছে আগে কোনো নবী আসেনি, আগে কোনো সতর্ককারী আসেনি। এইবারে খেলাটা অন্য জায়গাতে আছে, কোন জায়গাতে আছে তাহলে এইখানে দেখুন, সূরা 62:62 আমি উম্মি মানে নিরক্ষর আরবদের মধ্যে একজন রসুল হিসেবে প্রেরণ করছি যিনি তাদের আয়াত সমূহ পরিশুদ্ধ করে শেখান। আচ্ছা, তাদেরকে কিতাব এবং হিকমত দান করবেন
যারা এর পূর্বে বিভ্রান্তির মধ্যে ছিল। তার মানে ভাবে তার জন্য সে কৃতজ্ঞতা বলছে যারা পূর্বে বিভ্রান্ত এবং পূর্বে তারা অন্তভ্রষ্ট ছিল। কিন্তু কোরআন আবার বলছে যে ইব্রাহিম এবং ইসরায়েল তারা কাবাতে তারা সেখানে তারা কাবা গিয়ে নির্মাণ করছে। কে যেন পরিষ্কার করেছে তোমার আগে কোনো নতুন কোনো বংশ বকছিনি তাই এখানে কোরআন খ্রিস্টান অন্তর তোমার এখানে পরিষ্কার ভাবে এটা সম্পূর্ণ একটা মিথ্যে একটা জাল। ঠিক আছে, এখান থেকে আমাদের সম্পূর্ণভাবে পরিষ্কার হলো। এইবারে উনি আরো কিছু বিষয় বলেছেন, শিরো শিরো কথাটা বলেছেন। শিরো আদিপুস্তক ৪৯ অধ্যায় ১০ পদ, আদিপুস্তক ৪৯ অধ্যায় ১০ পদ দেখুন, এখানে উনি যে কথাটা বলেছেন শিরো আর এইখানটাকে আপনাদের এখান থেকে উনি বলেছেন এটা নবীর বিষয় বলা হয়েছে। আদিপুস্তক ৪৯ ১০ এখানে বলছে, আমি যাকোব আপন পুত্রগণকে ডাকিলাম, তোমরা একত্র হও, উত্তরকালে তোমাদের প্রতি যা ঘটিবে সেটা আমি বললাম, যাকোবের পুত্রগণ সমবেত হও, তোমার পিতা ইসরায়েলের বাক্য শোনো। দেখুন একটা পরিষ্কারভাবে এইখানে কিন্তু কোনো জায়গায় সেই যে এই সেই নবী হবে মোহাম্মদ সেই বিষয়ে কিন্তু ক্লিয়ার নেই। উনি একটা খুব সুন্দর আর্গুমেন্ট উনি পেশ করেছেন, উনি হিব্রুদের ওটাকে কোটেশন দিয়েছেন মোহাম্মদের বিষয়ে, এবং তিনি আমাকে বলেছেন একটা চ্যালেঞ্জ করেছেন যে মোহাম্মদের নাম আর নাকি কোথাও নেই বাইবেলে ওটা ছাড়া। ঠিক আছে, তো মোহাম্মদিন থেকে শুরু করে আমি পুরো মোহাম্মদ বলছি সেটা আছে, দেখুন ওটা আপনার আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, হোশিয় ৯ অধ্যায় ১৬ পদ, আই উইল স্লে দেয়ার মোহাম্মদ অসফিক, একে পুরো মোহাম্মদ বলেন সেন কাছে হিব্রু কোশনে মোহাম্মদ আছে। তৃতীয় ক্রনিকলস ৩৬ পদে অ্যান্ড বার্ন, এখানে কি বলছে, অ্যান্ড বার্ন অল ইট ইজ স্পেস উইথ ফায়ার অ্যান্ড ডেস্ট্রয় অল ইট ইজ মোহাম্মদ, মানে এখানে বলছে মোহাম্মদকে ডেস্ট্রয় করে দেবে, পুরো মোহাম্মদের নাম মেনশন করে বলা হয়েছে। যদি আপনারা এখন মোহাম্মদ খোঁজেন তাহলে ইজিকিয়েলের ওয়াইফকেও মোহাম্মদ বলা হয়েছে, কেননা সুন্দরকে মোহাম্মদ বলে, বিউটিফুল, এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ। এবার আপনি যদি হিব্রুকে আরবের সঙ্গে আরবিতে তুলনা করেন তাহলে কিন্তু প্রচুর মুশকিল হবে। হিব্রুকে যদি আপনি আরবে কোটেশন মানে আরবিতে কোটেশন দেন, কেননা যদি আপনি হিব্রুতে কোটেশন না দিয়ে যদি আপনি আরবে কোটেশন তাহলে মিক্স যদি করি তাহলে এখানে একটা প্রবলেম আছে। জানেন ফার্স্ট স্যামুয়েল ৬ অধ্যায় ৪ পদ, লিও ১১ অধ্যায় ২৯ পদ, যিশাইয়া ৬৬ অধ্যায় ১৭ পদে সেখানে একবার শব্দেই আছে, এবং একবার শব্দে হিব্রু অর্থ হলো মুস বা ইঁদুর। তাহলে এবারে আপনারা বলেন যত আপনারা আল্লাহ একবার বল মানে আল্লাহ দুশা বলতে চাই, যদি আপনি মিক্স করে দেন তো আপনারা আরবিকের সঙ্গে কেন হিব্রুকে মিক্স করছেন? কোনো মতে সেটা কিন্তু মিক্স হতে পারে না, কারণ যদি এবার আপনারা ওটাকে মিক্স করতে থাকেন তাহলে কিন্তু এটা কখনোই হবে না। জি স্কেল ২৪ ১৬ পদে, জি স্কেল ২৪ ১৬ পদে সেখানে পরিষ্কার করে বলছে, দেখুন এখানেও মোহাম্মদের বিষয় বলা হয়েছে, পুরো মোহাম্মদ নাম দিয়ে লেখা আছে। ঠিক আছে, যদি আপনি ডাইরেক্ট হিব্রু কোটেশনে যান, জি স্কেল ২৪ ১৬তে দেখুন এখানেই বলছে, এবং এইটা আপনি পড়ে নেবেন বাইবেল স্ট্রমে। ঠিক আছে, আপনি সেখানে পেয়ে যাবেন এই বাক্যটা। এখানে বলছে বাংলা বলি আপনাদের ইমেজ করতে হবে না, মোহাম্মদ ডাইরেক্ট আমি বলছি। তো ইজিকিয়েলের ওয়াইফকেও আপনাদেরকে মোহাম্মদ বলে মানতে হবে এবং আল্লাহ তাকে ধ্বংস করবে বলছে। তো আপনারা যদি এইভাবে কোটেশন যেতে শুরু করেন সিধে তাহলে কিন্তু আপনারাই পেশাতে পড়বেন, কেন মোহাম্মদ বহু জায়গায় উল্লেখ হয়েছে। ঠিক আছে, বহু এবার দেখুন উনি যে যে জায়গাগুলো বললো যে যীশু খ্রিস্ট তিনি নাকি সেই ভাববাদী নয়, তাহলে আমি আবার যীশু খ্রিস্ট বিষয়ে সেই বস্তা তুলে ধরছি ৫:৪৬, কেন আমার কিছু শোনেননি এটা একবার। হ্যাঁ, যোহন
উনি 5 মিনিট এক্সট্রা 5 মিনিট এক্সট্রা বলেছিল না ওকে ঠিক আছে তাহলে এবার আমি 5 মিনিট মানে আমি এটাতে বলে আমি শেষ করছি জোন তার 5:46 এ দেখুন এখানে লেখা আছে সেইটা নাকি যিশু নয় এখানে পরিষ্কার করে বলছে কারণ যদি তোমরা মসীহকে বিশ্বাস করো তবে আমাকেও বিশ্বাস করবে কেননা তিনি আমার বিষয় লিখিয়াছেন পরিষ্কার করে যিশুর নিজের ক্লেম এবং উনি আরেকটা যেটাকে দিয়েছিলেন যেটা পেরিতে যেটাকে পেরিতে জাস্ট আমি এইখানতে দেবো এই আয়াতটা উনিও কোট করেছিলেন পেরিত্তিনের তিনি যে কোটটা করেছিলেন দেখুন পেরিত তার 3 অধ্যায় উনি 23 কোট করেছিলেন আর সেই 23টায় একটু যদি আগে থেকে যদি পড়ে থাকেন সেখানে দেখবেন একটু আগে থেকে উনি এইটা শুধু পড়েছেন 22:23 আমি তোমার মধ্যে থেকে তোমার সাদৃশ্য একজন ভাবাদী উৎপন্ন করব যিনি তোমাদের যা বলবেন তোমরা সেই বিষয় শুনিবে আর এই রূপ যে কোনো প্রাণী সেই ভাবাদী কথা শুনিবে না সে উচ্ছিন্ন হইবে তার আগে যদি পড়েন দেখুন এখানে কার বিষয় বলা আছে এখানে একদম পুরো ক্লিয়ার 19 পদে অতএব তোমরা মন ফিরাও যেন পাপ মুছে ফেলা হয় আর এই রূপে প্রভুর সামনে উপস্থিত হও কেননা তার শান্তির সময় উপস্থিত হয় ভবিষ্যতের সময় উপস্থিত হবে শাস্তি আর তোমাদের নিমিত্ত পূর্বে নিরূপিত যীশু খ্রিস্টকে তিনি প্রেরণ করেন যাকে স্বর্গ নিশ্চয়ই গ্রহণ করিয়া রাখিবে যে পর্যন্ত না তিনি সমস্ত কিছু পূর্ণ করেন এখানে যিশুর বিষয় বলা হচ্ছে উনি একটা দুটো কোট করে এটা মোহাম্মদ বললে হবে না তার আগে থেকে বলুন এখানে যিশুর বিষয় বলা হচ্ছে তাই ওনার সমস্ত আর্গুমেন্ট যেটা সমস্ত ফল শর্ট টাইমের মধ্যে এখনো বললাম যে হয়তো উনি অনেক ফাস্টে আরো অনেক কিছু আর্গুমেন্ট বলেছেন কিন্তু ওনার যে মেন আর্গুমেন্ট গুলো ছিল এগুলো সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যে প্রতিউত্তরের পর্ব চলছে আমাদের বক্তা সময় আমাদের প্রথম প্রতিউত্তর নিয়েছেন পার্থ ভাই হচ্ছেন 20 মিনিট 20 সেকেন্ড এরপরে আমাদের সম্মুখীন রাহুল ভাই প্রতিউত্তরে আসবেন যার সময় থেকে 22:02 মিনিট এক অবলা আমাদের বিয়াররা একরের সঙ্গে কথা বলছেন আমরা যে প্রোগ্রামটা সুস্থভাবে কালকের মতো চালাতে পারি এর জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাই দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে পর্বে এবং আকর্ষণীয় প্রশ্ন করব সেটা খুব শান্ত শৃঙ্খলা বজায় রেখে আমরা আরাম করবো ইনশাআল্লাহ এবার আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ গালসালার সুলহুল বিল হুদা ওয়া দিনিল হাক্কি ইয়াজহুরাহু আলা দিন কুল্লি ওয়া লাউ কারিহাল কাফিরিন তিশে আল্লাহ সুবহানাল্লাহ দিন সত্য ধারণ করে প্রফেট মহসমূহকে বিজয় দান করেন সালতা আতমারা খাস প্রথমে 40 মিনিট 40 মিনিট 20 মিনিট 30 মিনিট প্রথম কথা
তিনি বলেছেন মুহাম্মদ 24 মাহাদি আর সং অফ সালাম আছে মাহমাদি চ্যালেঞ্জ সালাম সং অফ সালাম মাহমাদি নেই মিমের পরে হ্যাঁ আছে যারা হিব্রু পড়া জানেন আমি হিব্রু জানি মিমের পরে আছে মাহমাদি আপনি বলেন কি পরে ফার্স্ট কিংস হোসায় আপনি যেটা ভুলে গেছেন হোসায় নয় পদ হোসায় নয় ১৬ পদ ইজিকেল ১৬ ২১ পদ ইজিকেল ১৬ ২৪ পদ টোটাল ১৩ মুহাম্মাদের রুট রুট ব্যবহার করা হয়েছে মুহাম্মাদিম গোটা বাড়ি এসেছে আর মুহাম্মাদের স্ট্রং নাম্বার ৪২৬৭ কত বললাম প্যাস্টরের সামনে আমি দিয়েছি বাইবেল ৪২৬৭ মুহাম্মাদিমের হিব্রু স্ট্রং নাম্বার আপনারা জানেন স্ট্রং নাম্বার কাকে বলে আর যত জায়গায় বাইবেল এসেছে মুহাম্মাদ ইহা মুহাম্মাদ ইহু মাহমাদ এসেছে ওর স্ট্রং নাম্বার ৪২৬১ দুটোই আলাদা সম্পর্কে জ্ঞান না ছাড়ে না থাকে আমি এটা শিক্ষা দেবো স্ট্রং নাম্বার দিয়ে কিভাবে আগে রোমিওরা এইভাবে শব্দকে নাম্বার দিয়ে দেখতো মানে এর মধ্যে অক্ষর ঢুকে আছে মুহাম্মাদিম ৪২৬১ বাকি যত জায়গায় এসেছে সব ৪২৬১ এক জায়গায় ৪২৬১ আসেনি আলহামদুলিল্লাহ মুহাম্মদ চ্যালেঞ্জ আমি হিব্রু তেলাওয়াত পাঠ করে শোনাতে পারবো হিক্ত মামতাকিম ও খুল্লো মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত এরুশালিম হিক্ত মামতাকিম ও খুল্লো মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত এরুশালিম কিরাতে ভুল ধরেন পারলে হিব্রু তেলাওয়াত করলাম তাই এটা মুহাম্মদ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে ইজেকিলের ১৬২৪ বলেন ওটা তার ইজেকিলের স্ত্রী ওখানে কি আছে মাহমাদ ওই স্ট্রং নাম্বার কত ৪২৬১ আর সংস্থল করে ৪২৬৭ আলাদা আপনি হিব্রু জানেন না তার জন্য ভুলটা আমার আপনার আমার নয় মোহাম্মদেরই ভবিষ্যৎ বানিয়েছে আলহামদুলিল্লাহ তিনি বলছেন যে জোহানের ১:১৯-২৫ যে আর্গুমেন্ট বলছে তিনটে নবী আসার অপেক্ষায় ছিলেন অনেক কথা বলেছেন একটা দিনে গিয়ে খণ্ড হয়েছে ঘোড়া ডিম করেছে আসেন জোহানের ১:১৯-২৫ দ্য প্রফেট আমি বলেছি লাইক মোজেস মুসার মতো নবী তিনি বলছেন যিশুর মতো নবী ম্যামের কাছে আমি রেফারেন্স বুক বাইবেল ৩৯,০০০ টাকা দিয়ে কিনেছি রেফারেন্স বুক বাইবেল সম্ভবত গোটা ভারতবর্ষে নেই আমার কাছে আছে ম্যাম জোহান ১:১৯-এর কমেন্টারিতে কি দিয়েছে ওখানে ডিটোনমি দেখেন বাদিকে আমি আসবো দেখাতে আসবো আমি দিয়েছি দেখেন কি আছে ডিটোনমি ১৮:১৫ পদ আছে না নাই ডিটোনমি ১৮:১৫ পদ এবং ১৯ পদ আছে কি নেই ভাই খ্রিস্টান ভাই আপনাকে যে তিনজনকে বাইবেল দিয়েছি প্রত্যেক জায়গায় ফুটনোটে খ্রিস্টানরা লিখেছে দ্য প্রফেট সেই নবী মানে লাইক মুসা মুসার মতো নবী দেখেন যদি না থাকে আমাকে বলেন যে সেই নবী তিন নম্বর নবী তার মতো আমার দামি এটা মুসার মতো নবী বাইবেলের প্রত্যেকটা কমেন্টারি আমি দেখিয়ে দিয়েছি খ্রিস্টানরা ক্যাথলিক আমি দিয়েছি প্রোটেস্ট্যান্ট দিয়েছি জেহোভা উইটনেসদের আমি ট্রান্সলেশন দিয়েছি এমনকি হিব্রু মূল টেক্সটটা দিয়েছি ওখানে দ্য প্রফেট মানে মুসার মতো নবী যিশু আলাদা দ্য প্রফেট মুসার মতো নবী আলাদা এলিও তিনি আলাদা তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন তিনি বলছেন জোহানের ৪:১৬ আছে বলছে তিনি বলেছেন সেই নবী কারা ইহুদিরা মনে করেছিল যিশু দাবি করেনি ওখানে ইহুদিরা তারা তো বলেছিল আপনি এলিও ওটাকে বাদ দিলেন ৭:৪০-৩৫ যিশুকে তো বলেছে সেই ইহুদিরাই আপনি কি এলিও বলেছে কি বলেনি তো ইহুদিরা মেলা কিছু কমেন্ট করতো আপনি কি এলিও আপনি কি সেই নবী আপনি কি মানে মসিও আপনি কি খ্রিস্ট অনেক কমেন্ট করতো উনি তো আমাদের সেই নবী একটা কমেন্ট নিয়েছে আমি তো ৪টে দিয়েছি বাইবেল স্কলাররা বলছে দ্য প্রফেট সেই নবী মানে লাইক মুসার মতো নবী আলহামদুলিল্লাহ আপনার সমস্ত আর্গুমেন্ট বাতিল হয়ে গেল তিনি বলছেন দ্বিতীয় বিবরণে ৩৩:২ যে সদাপ্রভু তিনি সিনাই থেকে আসিলেন তো এখানে তিনি অনেক কথা বলতে চান সিনাই থেকে ঈশ্বর আসিলেন তাহলে আমরা কি মুহাম্মদের কথা বলছি ভাই আমার কথা মানে আপনি বুঝতে পারেননি আমি এখানে ঈশ্বরের আসার কথা বলিনি নবী আসার কথা বলিনি আমি বলছি তিনটে পাহাড়ের কথা আছে সিনাই পাহাড় আর একটা শিয়র পর্বত শিয়ার পাহাড় আর একটা পরাণ পর্বত এখান থেকে ঈশ্বর এসেছেন মানে কি ঈশ্বরকে হাঁটতে হাঁটতে চলে এসেছে চাইছি না ঈশ্বর এখানে নবীদেরকে বিধান দিয়েছে সিনাই থেকে মুসাকে আর সিয়ার থেকে ঈশাকে আর পরাণ থেকে মোহাম্মদকে আমি কখন বললাম ঈশ্বর এখানে মূল হিব্রু শব্দ ইয়াহুয়ে আছে আমি জানি ইয়াহুয়ে ৩৬১ হিব্রু স্ট্রাঙ্গার ইয়াহুয়ে আছে ঈশ্বর বলছে আমি সিনাই থেকে কি করেছেন ঈশ্বরকে হাঁটতে হাঁটতে এসেছে যে তাহাই তোদের পরাণ পর্বত থেকে আলো ছড়িয়ে পড়লো তার হাতে ১০,০০০ কি থাকবে সঙ্গী থাকবে ডান হাতে থাকবে কি সরিয়া মানে ফায়ার অফ ল ব্যবস্থা থাকবে ঈশ্বর কি ডান হাতে সরিয়ে নিয়ে এসেছিল ১০,০০০ কি মানুষ ছাগল নিয়ে এসেছিল নাকি এনে কি এসে মুহাম্মদ এসেছিল এখানে আসলে মূলত পরোক্ষভাবে কি ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে তিনজন নবীকে যে শরীয়ত দেওয়া হবে তিনটা নবীর মূলত আগেকার মানুষ যে কোনো দিক নির্দেশন দিত কি দিয়ে বিভিন্ন একটা চিহ্ন পাহাড়ের সঙ্গে কানেকশন কার
সিনাইয়ের সঙ্গে কানেকশন মুসার, শিয়ারের সঙ্গে কানেকশন কার যিশুর, আর পরানের সঙ্গে কার মোহাম্মদ সালামের। এটা স্থান লোকেশন করেছে মনে হচ্ছে আজকের দিনের মতো আমরা গুগল ম্যাপ বলে দেবে 100% নাকি? তো এমনটা যদি হয় তো বাইবেলে ইমানুয়েল কুমারী গর্ভে জন্মগ্রহণ করবে, গোটা বাইবেলের যিশু খ্রিস্টের কোথাও নিজেকে ইমানুয়েল দাবি করেনি। কেন আপনি তাকে ইমানুয়েল মানেন? যিশু দাবি করেনি, মথি বলেছে যিশু দাবি করেনি। তারপরে কুমারী বেথুলা দে জামলা, এটা একটা আর একটা বিষয়। 15 নম্বর পদ বলছে সেই ইমানুয়েল, সে নাকি মধু খাবে আর দুধ খাবে। দেখান যিশু খ্রিস্ট কোথায় মধু খাবে আর কি খাবে, দই খাবে, দইয়ের কথা আছে। দেখান কথা যিশু খ্রিস্ট দই খেয়েছে, তাহলে ভুল ভবিষ্যৎবাণী মানবেন? একটা কথা মনে রাখেন, বাইবেলে ওল্ড টেস্টামেন্টে যিশু 300 ভবিষ্যৎবাণী কত ভাই? ওল্ড টেস্টামেন্ট 300, ইহুদিরা সবগুলোকে অস্বীকার করেছে, করে তারা বলছে যিশু খ্রিস্ট আসলে নবী না, যিশু খ্রিস্ট নবী না। ঠিক এরাও মোহাম্মদ হাসান যতগুলো ভবিষ্যৎবাণী তিনিও বলেছেন যে অনেকগুলো আর্গুমেন্ট আছে, এরাও ঠিক ইহুদিদের মতো প্রত্যেকটা ভবিষ্যৎবাণীকে অস্বীকার করে ইহুদের মতো গোমরা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা যিশুকে বিশ্বাস করি, যিশুকে বিশ্বাস করি। আমরা মুসলিমরা যিশু ছাড়া মুসলিম না, যিশুর পরে মোহাম্মদকে বিশ্বাস করে আমরা মুসলিম। ইহুদিরা যেমন শুধুমাত্র যিশুকে অস্বীকার করে গোমরা পথ ভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে, খ্রিস্টানরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে তারা গোমরা পথ ভ্রষ্ট হয়েছে। একই যুক্তি, টিট ফর ট্যাট। আসেন তারপরে তিনি বলছেন, আমি যা বলছি, তিনি বলছেন মসির ভাতৃগণের মধ্যে বলতে ইসরাইল মানে ইসমাইলকে বোঝানো হয়নি, ইসমাইলকে। আরে ভাই হিব্রু আছে সামনে, খোলেন না রে ভাই, হিব্রু খোলেন। আদিপুস্তক 25:18, আদিপুস্তক 16:12, আপনি কি পড়ছেন বাংলা? আগে হিব্রুটা পড়ে দেখেন, ইসমাইলকে আহেহেম বলেছে। আর মূল হিব্রুতে কি আছে? নাবি আকিম, লাহেম, মিকারেব, আহেহেম, কামক, নাথারে দেবারে পিউ। এখানে ইসহাকের বানী ইসরায়েলের মুসা কই কিসের ছিল? বানী ইসরায়েলের, বানী ইসরায়েলের ভাতৃ আহেম, ভাইদের মধ্যে থেকে ব্রাদিনের মধ্যে। বানী ইসরায়েলের ভাই কারা? বানী ইসরায়েলের ভাই কারা? বানী ইসমাইল। স্পষ্ট আহেম আছে, পরিষ্কার দেখেন। আসেন তারপর তিনি বলেছেন যে প্রথম ছেলের মর্যাদা, মানে তিনি বলে যাচ্ছেন আদিপুস্তক 17:10, তিনি বলছেন হাজেরা তো আসলে স্ত্রী ছিল না, ইসমাইল তো কোনো বংশের মধ্যে পড়ে না। আপনি জানেন না, বাইবেল খোলেন, আদিপুস্তক সরি বাইবেলের আদিপুস্তক না সরি দ্বিতীয় বিবরণী 21:10 6-20 দুইজন নারীর কথা বলা হয়েছে। একজন হচ্ছে কম ভালোবাসত একজন নারীকে, একজনকে প্রিয় স্ত্রী, দুজনের গর্ভে সন্তান হলো। কোন স্ত্রী গর্ভে সন্তান হলো? যাকে ভালোবাসত না। তখন বলছে তুমি কাকে বেশি সম্মান দিবে, কে দ্বিগুণ মানে মর্যাদা পাবে? বাইবেল খোলেন, বলছে যে কে তুমি ভালোবাসতে না কিন্তু তোমার প্রথম সন্তান তাকেই দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। তিনি দাসীর পুত্র হয়েছেন তো কি বলছে? কারণ তিনি হচ্ছেন তার শরীরের স্প্রাম বীর্য থেকে প্রথম সন্তান, যে সে দাসীর পুত্র হোক, সে স্ত্রী হোক, সেই দাসীর পুত্র স্ত্রী এটা বড় কথা নয়, বরং সেই নবীর শরীর থেকে প্রথম বীজরে যে ফসল ফলবে সে দ্বিগুণ পুরস্কার পাবে। আলহামদুলিল্লাহ, ইসমাইল বড় ছেলে, ইসাক ছোট ছেলে, এটা আপনারা মানেন? পরিষ্কারভাবে খুলে দেখেন, না থাকলে দেখিয়ে দেবো। তারপর তিনি বলেছেন ইসাকের সঙ্গে চুক্তি করাছে, এটা দিয়ে নাকি সব আরগুন ভেঙে দিয়েছেন, ইসাকের সঙ্গে চুক্তি করা হয়েছে। তো ভাই আমরা কখন বললাম ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছিল? বানী ইসরায়েলের মুক্তির জন্য। আর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য চুক্তিকার, এটা দেখবেন কোথায় আছে, খোলেন এসায়া 42:6, সেখানে বলা আছে জেন্টেলদের সঙ্গে ঈশ্বর চিরস্থায়ী চুক্তি করিবেন। জেন্টেলের সঙ্গে চিরস্থায়ী চুক্তির কথা আছে। জেন্টেল কারা? যারা ইহুদিরা মানে আমরা মুসলিমরা, আমাদের সঙ্গে চিরস্থায়ী চুক্তি আলহামদুলিল্লাহ হবে। বাইবেলে দুটোই প্রমাণিত হয়ে গেল, মানে ইসমাইল থেকেও নবী আসবে। তারপর তিনি বলেছেন মোহাম্মদের আগে মক্কাতে কোনো নবী আসেনি, তো আমরা দাবি কোথায় করলাম ভাই? মোহাম্মদের 3-4-5 আয়াত পড়ছে, মোহাম্মদ আগে মক্কায় নবী আসেনি। বলছে মোহাম্মদ তুমি এর আগে সতর্কবাণী কেউ আসেনি। আরে ভাই মোহাম্মদের আগে মানে কুরাইশ গোত্রে কোনো নবী আসেনি, সেই কথা বলছে। সমস্যা কি? আমরা তো মানি না যে কুরাইশ গোত্রে অন্য কোনো নবী এসেছে, মোহাম্মদই এসেছে আলহামদুলিল্লাহ। তারপর তিনি দেখেন আরো বলেছেন, কত মিনিট, তিনি বলেছেন যে মোহাম্মদকে জাদু করা হয়েছে। প্রথম পর্বে মোহাম্মদকে জাদু করা হয়েছে, তিনি কিভাবে নবী হতে পারেন? আরে যিশুকে Luke 4:8 যিশুকে 40 দিন শয়তান তুলে নিয়ে চলে যায়, তিনি নবী যদি হতে পারেন তো মোহাম্মদকে জাদু করেছে, সমস্যা কি? শয়তান তুলে নিয়ে যাচ্ছে। উনি বলছেন কোনো নবীকে নাকি জাদু করা হয় নাই, তাই মোহাম্মদ প্রফেট হতে পারে না। আমি বলবো একদম আদম থেকে একদম জোহান ইউহান্না পর্যন্ত যিশুর আগে কোন একজন নবীকে শয়তান 40 দিনের মতো তুলে নিয়ে চলে গেতে পারে, এরকম একটা প্রমাণ দেখান। তিনি বলেছেন
মোহাম্মদ বিষ পান করে মৃত্যুবরণ করেছে। মিথ্যা কথা, মোহাম্মদ বিষ পান করে তিনি মৃত্যুবরণ করেননি। মোহাম্মদ বিষ পান করেছিল খাইবারের যুদ্ধে, ওরা 7 হিজরিতে, মোহাম্মদ মৃত্যুবরণ করেছে 11 হিজরিতে। মাঝখানে 4 বছর মোহাম্মদের কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়ে গেছে, দ্বীন ইসলাম মুকাম্মাল হয়ে গেছে, আর নবুয়তের সমস্ত কিছু দায়িত্ব পার হয়ে গেছে। তারপর মোহাম্মদ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে খাইবারে। ভাই বলুন তো, আজকে বিষ খেলেন, আর 7 বছর পর যদি আপনার মৃত্যু হয়, 7 বছর মানে আপনার দিন কাজ পূর্ণ হয়ে গেছে, এটা কি আপনি কি বলবেন? এটা বিষ পান করে মৃত্যু? এটাই তার জ্বলন্ত মোজেজা নবী মোহাম্মদের, কি যে 4 বছর ইসলাম যতদিন মুকাম্মাল হয়নি মোহাম্মদ ততদিন মৃত্যুবরণ করেননি। বিষ পান করেও কোনো ক্ষতি হয়নি, আলহামদুলিল্লাহ। এরপর তিনি বলেছেন মোহাম্মদ 40 দিন রোজা রেখেছে, এটা জবাব দিয়েছি, যিশুকে শয়তান রোজা রাখিয়েছিল। সঙ্গ সলমানের সব থেকে নোংরা ভার্স এটাই, মানে সঙ্গ সলমানের মুসলিমদের দাবি সবচেয়ে খারাপ কথা আছে, উনি এখান থেকেই দলিল দেয়। তো আপনি কি বলেন না সঙ্গ সলমানে অস্থির বাক্য আছে না নেই? আপনি তো স্বীকার করেন, তো সমস্যা কোথায়? যিশুর হারানো বাণীস্থলের জন্য এসেছে, উনি স্বীকার করেছেন যে যিশু শুধু বাণীস্থলে হারানোদেরকে খোঁজার জন্য এসেছেন। কালকে অস্বীকার করছিল, আজকে স্বীকার করেছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আল্লাহর সাথে কথা বলেনি, আপনি ঘোড়ার ডিম পড়েছেন সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 1-3, সূরা নাজম 53 আয়াত নম্বর 9-10। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অসংখ্য দলিল আছে, ইনশাআল্লাহ একদিন হাদিস আপনাকে শেখাবো, বাইবেলও শেখাবো, কোরআনও শেখাবো, হাদিসও শেখাবো, হিব্রুটাও শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তিনি বলছেন মোহাম্মদ কোনো মুজিজা দেখায়নি, কোরআন থেকে নাকি প্রমাণিত নয়। আরে ভাই, আপনি কোরআনটা পড়েননি, কার কাছ থেকে শুনে এসে বলছেন? কোরআনের সবচেয়ে মজেদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানী ইসরাঈল 1 নম্বর আয়াত, তিনি একদম সরাসরি মেরাজে গিয়েছেন। মজেদা কি মজেনা, জীবন্ত অবস্থায় চলে গেছেন। সূরা নাজম 1-2-3, মোহাম্মদ সাল্লাল্লাহু তার হাতের ইশারা দিয়ে তিনি চন্দ্রকে দুখণ্ডিত করেছে, এটা মজেদা কি মজেদা নয়? মুসা যদি ঠোকা দিয়ে একটা সমুদ্র থেকে দুই ভাগ করে, এটা যদি মজেদা হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু কাজ করেছেন। আপনি আসলে চাপ দুখণ্ডিত হয়েছে কি হয়নি সাইন্টিফিক যদি বুঝতে চান, আপনি বসে প্রমাণ করে দেবো আসলে দ্বিখণ্ডিত হয়েছিল, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাল্লাম মর্যাদা দেখিয়েছে। উনি বলছেন মোহাম্মদ সাল্লাম কোনো মর্যাদা দেখায়নি, আমি বলছি যিশুও কোনো মর্যাদা দেয়নি। প্রমাণ নেবেন কেন? যিশুকে ক্রুশে যখন দেওয়া হয়, লুকে স্পষ্ট শেষ বাক্য এটা, যিশুকে যখন ক্রুশ বাক্য মানে ক্রুশে দেওয়া হয়, তখন ইহুদিরা ফরসিরা তখন এসে বলছে, তুমি বলে ঈশ্বরের পুত্র, তুমি নাকি মানুষকে পরিত্রাণ দিতে এসেছো, তো এবার নেমে আসো দেখি, আমাদেরকে নাজাত দাও, তুমিও পরিত্রাণ নাও। এখানে যে মুজিজা দেখাও দেখি, যিশু তখন ক্রুশ থেকে নেমে এসে মুজিজা দেখায়নি। তিনি বলেছিলেন, মথিতে আছে যে তুমি যদি নেমে আসো আমি ঈমান আনবো, বিশ্বাস করবো, কিন্তু যিশু এখানে মুজিজা দেখায়নি। রাজা হেরোদ তিনি পরিকল্পনা করছিলেন যিশুকে, কি যিশু তিনি অনেক অলৌকিক কাজ করতেন, তিনি শুনেছেন জেনেছেন। হেরোদ চাইছিলেন যে যিশু হেরোদের সামনে এসে কোন অলৌকিক কাজ করবে, হেরোদ বারবার বলছে যে তুমি কিছু করে দেখাও, যিশু করছেন না, মানে হেরোদের সামনেও অলৌকিক কাজ দেখায়নি, যিশুও দেখায়নি। আর স্পষ্ট মুজিজা নিয়ে যদি এত গর্ব করেন, মুজিজা কারা দেখতে চায়? ব্যভিচারী পাপিষ্ট ব্যক্তিরা। কেন? বাইবেলে ম্যাথিউ 12 অধ্যায় 39-40 পদে লেখা আছে, যখন বানী ইসরাঈল এসে বলছে যে আমাদেরকে কিছু নিদর্শন দেখানো, মুজিজা অলৌকিক কিছু দেখান, যিশু বলছে পাপি ব্যভিচারী জাতি, শুধু তোমরা মুজিজা দেখতে চাও। এরা দেখেন মোহাম্মদের মুজিজা দেখতে চাইছে, আর যিশু হচ্ছে মুজিজা কারা দেখতে চাই? পাপিষ্ট ব্যভিচারী জাতিরা। আপনারা মানে ইহুদিদেরকে ফলো করছেন, মোহাম্মদের আপনারা মুজিজা দেখতে চাইছেন? একটা ডিবেট রাখেন, যিশু কটা মুজিজা দেখেছে, মোহাম্মদ কটা মুজিজা দেখেছে? আপনাকে 100 গুণ আমি বেশি দেখাবো মোহাম্মদের মুজিজা, আলহামদুলিল্লাহ। মাসুদ তার হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন, মহসেনা হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন, মহসেনা হযরত আলীকে থুতু দিয়ে তার চোখ কানা হয়ে গেছিল ঠিক করে দিয়েছে, প্রত্যেকটা দেখাবো আলহামদুলিল্লাহ। পরের নিকুরান হাদিস আবার আর্গুমেন্ট পেশ করেছেন, তিনি বলছেন ইসরায়েলের মধ্যে থেকে এসেছে, তিনি কোরআনে আয়াত পেশ করে বলেছেন যে কোরআন বলছে ইসরায়েলের মধ্যে থেকে, তো মোহাম্মদ কি ইসরায়েলে গিয়েছিল? ভাই মোহাম্মদ ইসরায়েলে যায়নি, আপনি বসবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বানিসরাইলের জন্য সুসংবাদ, কোন কি বলছে সংবাদ যে একটা নবী আসছে, উনি বলছেন মোহাম্মদ কি ইসরায়েলে গেছে? বানী ইসরায়েল, বানিসকে জায়গার নাম বলছে, গোত্রের নাম বলছে, আরবের মধ্যে যেই সব বানী ইসরায়েল ইহুদিরা ছিল তাদেরকে সুসংবাদ দিচ্ছে, মিলে গেল কোরআনের আয়াত। আপনি কোরআন না বুঝলে আপনার দোষ, কোরআনে কোনো ভুল নেই। তিনি বলেছেন যদি কিছু বুঝতে না পারো তাহলে ইহুদিকে জিজ্ঞাসা করতে হবে, খ্রিস্টানকে জিজ্ঞাসা করতে হবে, কোথায় আছে সূরা ইউনুস 10 আয়াত 94, ফাসালিল্লাযিনা ইকরাউনাল কিতাব মিন কাবলিক, তুমি যদি না বুঝতে পারো তাহলে আহলে কিতাবদের জিজ্ঞাসা করো। পাস্টরকে বলছি কোরআন বলছে আহলে কিতাবীদেরকে জিজ্ঞাসা করো, আহলে কিতাবীদের মধ্যে প্রথম কে?
যদি কিছু বুঝতে না পারে কাকে জিজ্ঞেস করবো? আহলে কিতাব। আহলে কিতাব কারা? ইহুদি আর খ্রিস্টান। কিছু বুঝতে না পারলে কাকে জিজ্ঞেস করবো? ইহুদি আর খ্রিস্টান। পাস্টার আপনি কি একমত হবেন? কোনো কিছু বুঝতে না পারলে ইহুদিকে জিজ্ঞেস করবেন? ইহুদিদের ব্যাপারে, যিশুর ব্যাপারে ইহুদিরা কি বলে? না যায় সন্তান যারোদ সন্তান। মানবেন? যিশুকে নবী মানে না ইহুদিরা। তো আহলে কিতাবের প্রথম অংশকে ইহুদি, তো ইহুদির সঙ্গে আপনি একমত হন? যিশুকে তার নবী মানে না, আপনি আমল করেছেন আমাকে বলছেন বেল পাকলে কাকের কি আসেন? মেনে নেন ইহুদির কথা। আর যিশুর কথা বলেছে মত্তি এই অধ্যায় তিন পদ, তিনি বলেছেন যে ইহুদিরা যে শিক্ষা দেয় সে শিক্ষা গ্রহণ করো, কিন্তু ইহুদিদের কর্মের অনুসরণ করো না। মানে ইহুদিরা যে শিক্ষা দিচ্ছে সেটা গ্রহণ করতে হবে। ইহুদিরা ট্রিনিটিতে বিশ্বাস করে না, ইহুদিরা যিশুকে ঈশ্বর বিশ্বাস করে না, ইহুদিরা যিশুর ঈশ্বরের পুত্রতে বিশ্বাস করে না, আদি পাপে বিশ্বাস করে না। যিশু বলছে ইহুদিরা যা শিক্ষা দিচ্ছে সেটা গ্রহণ করো, তাদের কর্ম গ্রহণ করো না। আপনারা যিশুর খ্রিস্টের কথাকে অস্বীকার করেছেন, পাল্লে ঠাকান। তারপর তিনি কি বলেছেন? তারপর তিনি বলেছেন ডিটোনমি ১৮:১৮, তখন তো সবই জবাব দিয়ে দিয়েছি। সূরা ইমরানের ৪ বই গেল, মোহাম্মদ শুধুমাত্র উপদেশ দানকারী। তো আমরা কখন বললাম ফাজাক্কিরিন মান তামুদাক্কিল আসসালামি মুসাইতির, মোহাম্মদ এসেছে মানুষকে শুধুমাত্র হেদায়েতের জন্য? সেটা কি আমরা তো বিশ্বাসই করি? এটা থেকে আপনি কি বুঝেছেন যে মোহাম্মদ সতর্ক করার জন্য এসেছে? তো নবী রাসূল তার সতর্ক করার জন্য আসলে কি ফালতু কেন যে বললো কিছু না, কি পেশ করে কোনো জিজ্ঞাসার জন্য না? ওখানে তিনি বলেছেন উম্মি নবীর কথা বলেছে, ওটা নাকি যিশু খ্রিস্টের কথা বলছে। উম্মি মানে কি? নিরক্ষর। উম্মি মানে কি? মা। তিনি বলেছেন এখানে উম্মি মানে নিরক্ষর। যিশু কি নিরক্ষর ছিলেন, মূর্খ ছিলেন? যিশু তো নিরক্ষর ছিলেন না, তিনি কি ছিলেন? তিনি স্বয়ং তিনি এসআইআর ৬১ অধ্যায় তিনি পড়েছিলেন, তার মানে তিনি শিক্ষিত ছিলেন, অক্ষরজ্ঞান ছিলেন। এটা হচ্ছে যেন কোনোভাবে না, মুসলিমদের কোনো স্কলার, মুসলিমদের কোনো স্কলার এটাকে দাবি করেনি। উনি পারলে এক যে এখানে সূরা আলাফের ১৫৮ উম্মি দিয়ে যিশুর জন্য ভবিষ্যৎবাণী প্রদান করেছে বলতে পারে কেন? কি তোরাত ইঞ্জিল, ইঞ্জিলের যিশুর কথা তো থাকবে, ইঞ্জিল প্রমাণ হয়েছে, যিশুরও বলে তো এটা ভবিষ্যৎবাণী নাকি? আশ্চর্য। আল উম্মি, উম্মি নাকি একটা হয় মা, কেন মক্কাকে বলে উম্মুল কোরা? তিনি নিজে দলিল দিয়েছে, দিয়েছে কোথায়? সূরা সূরা আয়াত নাম্বার ৭, যে মোহাম্মদকে পাঠাচ্ছে উম্মুল কোরা, মক্কা নাই উম্মুল কোরা, মক্কাকে বলে উম্মুল কোরা। এটা হচ্ছে আরব জাতিদের মধ্যে একটা মাতৃকেন্দ্র, এটা মাতৃকেন্দ্র। মোহাম্মদকে পাঠানো হয়েছে মক্কাতে, উনি এখান থেকে দলিল নিয়েছে মোহাম্মদ নাকি ইউনিভার্সাল না, এটা সম্পূর্ণ বুঝতে পারেন। তিনি কোরআনে আয়াতের অধিক করেছে, কেন বলছে মোহাম্মদকে মক্কার জন্য পাঠানো হয়েছে এবং লাউলাহা এবং তার আশেপাশে সবার জন্য পাঠানো হয়েছে। আশেপাশে মানে কোন নির্দিষ্ট বলেনি ২০ কিলোমিটার। আর যিশু বলেছে আমি শুধু পানিস্তলের জন্য এসেছি, অন্য জাতির জন্য নয়। মোহাম্মদকে বলে মোহাম্মদকে শুধু মক্কার, শুধুমাত্র মক্কা কথা নাই, মক্কা এবং আশেপাশের মানুষকে লাউলাহা। লাউলাহার ব্যাখ্যা তাফসীর করেন যে পূর্ব থেকে পশ্চিম, মাশরিকাই ও মাগরিবাই, পূর্ব থেকে পশ্চিম যত দূর যায় সমগ্র মানুষ জাতি তাকে পার গ্রহণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর তিনি বলেছেন যে সূরা তওবা, যাই হোক, তারপর তিনি বলেছেন এখানে একটা কথা, মোহাম্মদ মক্কার জন্য প্রেরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যে ৩৮টা আর্গুমেন্ট উনি করেছিলেন সবগুলো আমি শেষ করতে পেরেছি, আর নেই ঘুরে ফিরে তিনি এক কথা বলেছেন এবং আমি টোটাল ২৪টা ভবিষ্যৎবাণী বলেছিলাম, তিনি মাত্র ৬টার খণ্ডন করেছে, বাকি সবগুলোকে হজম করেছে। আসেন কোনটা কোনটা হজম করেছে একটু ধরিয়ে দিই। আমি বলেছিলাম ঈশ্বর আদি পুস্তকে ১২:১-৩ ইব্রাহিমপুরে যারা দোয়া করবে তারা মহান জাতি হবে, টাচই করেনি, টাচ করতে পারেনি। ২ যারা মিশর থেকে ফুরাত নদী যারা পাবে তারা মহান জাতি হবে, এটা টাচ করতে পারেনি, এটা মুসলিমরাই করেছে। ৩ যারা চুক্তি যার লিঙ্গ ছেদন করা থাকবে এরা মহান জাতি ঈশ্বর বলেছে, এটাকে তিনি টাচ করতে পারেনি। ৪ আমি বলেছি যে ডিটোনমি ৩৩:১-৩ যে সেই ব্যক্তি আসবে ১০,০০০ সঙ্গীদেরকে নিয়ে, এটাও টাচ করেনি। তিনি ডান হাতে একটা কি থাকে শরীয়ত থাকবে, এটাও টাচ করেনি। তার বৈশিষ্ট্য আমি এটা আমি টোটালে ২৪টা প্রায় ২৫টা মতো বৈশিষ্ট্য বলেছি। উনি বলছেন এখানে যে মোহাম্মদের কথা বলেন তার দলিল কি? ভাই ভবিষ্যৎবাণী বৈশিষ্ট্য দ্বারা প্রমাণ হয়, নাম সরাসরি থাকতে হবে এমন নয়। কেন আপনাকে চ্যালেঞ্জ করলাম, ওরা বাইবেলে ওল্ড টেস্টমেন্টে যিশুর নাম করে একটা ভবিষ্যৎবাণী দেখান নাই, যিশু নামে একটা ভবিষ্যৎবাণী নাই, শুধু আছে ইমানুয়েল। তাও ইমানুয়েল যদি বিতর্ক করতে চান পূর্ণ ১ ঘন্টা বিতর্ক করা যাবে, ইমানুয়েল যিশু খ্রিস্ট না। ইহুদিরা মানতে চায় না, ইহুদিদের প্রবন্ধ দেখেন, ইহুদিদের তওরা দেখেন, তানখা আমার কাছে আছে, দেখেন ওখানে ইমানুয়েল বলতে অন্য এক রাজাকে বোঝানো হয়েছে। ইহুদিরা বিশ্বাস করে না। আপনার আগে যারা তওরাতে বিশ্বাসী, যারা দীর্ঘ ৪,০০০ বছর ধরে তওরাতে বিশ্বাস করে, তারা ইমানুয়েল বলতে যিশুকে বিশ্বাসই করে না। আপনাদের বিকৃত এটা, আবার আপনি আমাকে বলছেন। যাই হোক, সার্বিক দিক থেকে তিনি যে অনেকগুলো আর্গুমেন্ট তিনি আমার যে খণ্ডন করতে পারেনি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি বলেছি সেই নবী স্পষ্টভাবে দেখবেন, উনি বলছেন যে ইহুদিদের মধ্যে থেকে যে সম
সাম্রাজ্য 30 মাইলের মধ্যে যাবে এই কথা আমি বলেছি এটা তিনি খণ্ডন করতে পারেনি এই জন্য বাইবেল থেকে ছটা ভাগ দিয়েছি যে ইসরায়েলের মধ্যে থেকে সাম্রাজ্য ছিনিয়ে নেওয়া হবে উনি বলেছেন এটা নাকি আমার ভুল ব্যাখ্যা ভাই আমার যদি ভুল ব্যাখ্যা হয় যীশু খ্রিস্টকে মানেন তো আপনি ভাই যীশু খ্রিস্টকে মানেন যীশু খ্রিস্ট নিজের কথা বলেছে মথি 21 অধ্যায় 33 থেকে 40 পদ যীশু বলেছেন যে ইসরায়েল জাতি তোমার কাছ থেকে সাম্রাজ্য ছিনিয়ে নেওয়া হবে এমন এক জাতি থেকে হবে যারা ফল নেবে এবং ফল ঈশ্বরকে দেবে তোমরা কি তোরা তোমরা কি প্রথম নিয়মের এই বাক্য শুনি যে একটা রাজমিস্ত্রি একটা অচল বলে একটা পাথরকে কোনায় ফেলে দিও কিন্তু সেই কোনার পাথরটা মুখ্য পাথর হয়ে দাঁড়ালো ঈশ্বর এই কাজ করেন কোন কোন কথা হয়েছে তার বা কর বলে না ইসমাইল ক্ষেত্রে হয়েছিল মানে অপ্রয়োজনীয় বলে আর এখানে যীশু তার জন্য ওল্ড টেস্টামেন্ট কোট করেছে আর এখানে আরো চমৎকার ওখানে তিনটে ঘটনা আছে একজন ব্যক্তি মালিকের কথা বলা হচ্ছে যে মালিকটা কি করেছিল একটা ক্ষেত কিনেছিল তারপর কিছু কৃষক নিযুক্ত করেছিল বলেছো তোমরা কিছু ফল নে আমাকে ফল দিবে কিছুদিন পর মালিক কিছু শ্রমিক পাঠায় যাও আমার ফল নিয়ে আসো তাকে হত্যা করে দ্বিতীয় জনকে হত্যা করে তো এখন ইহুদিদের সামনে যীশু বলছে দেখো আমি যে কৃষকদেরকে পাঠিয়েছিলাম সে কৃষক মানে যে দাসদেরকে পাঠিয়েছিলাম কৃষককে হত্যা করেছে বলতো এখন আমাদের কি করা উচিত তার আগের একটা ঘটনা তখন কৃষক মানে মালিক মনে করলেন জমির মালিক মনে করলেন যে না এমনটা নয় আমার ছেলেকে পাঠিয়ে দিই তখন সেই কৃষকরা কেউ ছেলেকে হত্যা করলো তখন যীশু ইহুদিদেরকে বলছে বলতো এখন এই ব্যক্তির সঙ্গে কি করা উচিত ইহুদিরা শাক করছে এরা হচ্ছে খুব বদ মানুষ এদেরকে সরে দিয়ে অন্য কোনো কৃষক নিযুক্ত করে এই ফসল ফলানো উচিত ভাই এখানে সেই ব্যক্তি নিজের পুত্রকে পাঠালেন মানে যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে যীশু খ্রিস্টের কথা যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে আর যীশু নিজে বলেছে বানি ইসরায়েলকে হে বানি ইসরায়েল তোমাদের মধ্যে থেকে সাম্রাজ্য ছিনিয়ে নেওয়া হবে এমন এক জাতিকে দেওয়া হবে যা নিজেরা ফল নেবে এবং ঈশ্বরের প্রাপ্যও দিবে তুমি কি এই কথা বোঝনি শরীয়তের যে এখানে লেখা আছে যে পাথরটা অচল বলে ঈশ্বর কোনায় রেখে দিয়েছিল সে অচল পাথরটাই মুখ্য পাথর হয়ে দাঁড়ালো স্পষ্ট অচল পাথর কোনটা কোনটা ইসমাইলের কথা বলছে ভাববাণী ঈশ্বরের বাক্যটা খুব কঠিন সূক্ষ্ম যদি বিশ্লেষণ করেন বাণী ইসমাইলের নবী আসবে অসংখ্য প্রমাণ দিতে পারবো এখান থেকে প্রমাণ যীশু খ্রিস্টকে যদি মানেন আপনি এখানে আসেন আলহামদুলিল্লাহ টাইম শেষ যাই হোক মহানসর তালস কাছে দোয়া প্রার্থনা আল্লাহ সুবহান তাআলা তত্ত্ব ভিত্তিক আপনার আলোচনাটা আরো দুই একবার শুনবেন আমি কি বললাম পাস্টার কি বললো তদন্ত করেন খণ্ডন দেখেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন বাণী ইসমাইল থেকে নবী আসবে আর তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কারণ কাছে তিনি বলেছেন ইহুদিরা অস্বীকার করেছিল এরা মোহাম্মদকে অস্বীকার করছে প্রতি উত্তরের প্রথম পর্ব যাতে দুইজন বক্তাকেই 20-20 মিনিট করে সময় দেওয়া হয়েছিল যেটা আমরা শেষ করে ফেলেছি এরপরে প্রতি উত্তরের জন্য প্রতি বক্তাকে দুইজন বক্তাকে 10 মিনিট করে সময় দেওয়া হবে নির্ধারিত এই 10 মিনিটের মধ্যেই নিজের বক্তব্য গোটানোর বা শেষ করার চেষ্টা করবেন আমরা প্রথমে ডেকে নেব আমাদের ভাই পার্থ দাশগুপ্তাকে রাহুলের নোটসগুলো না যেগুলো কোশ্চেন করেছে তার তো উত্তরগুলো দিতে হবে তোমার ঠিক আছে আপনার সময় 10 মিনিট 3 মিনিটের মাথায় আমি একবার জানাবো আচ্ছা এখন শুরু করবেন
ঠিক আছে টোটাল 10 মিনিট তো ওকে দাঁড়ান ওকে হ্যাঁ প্রত্যেককে একবার যিশুর নামে স্বাগত জানাই উনি অনেক কটা প্রশ্ন উনি আমাদের মধ্যে ছুড়ে দিয়েছেন যেগুলো একই যায় মানে একই জিনিস অনেকবার রিপিট হয়েছে সেই উত্তরগুলো যাচ্ছে তবুও উনি আপনাদের কাছে শেষে বলে গেছে সেই কর্নারস্টোন যিশু নয় তাই তো আপনারা সবাই শুনেছেন তো মুসলিম ভাই আপনারা শুনেছেন তো সেই কর্নারস্টোন যিশু নয় বাইবেল খুলুন ইফিসিয়ের তার 2:20 দেখুন সেই কর্নারস্টোনকে তোমরা প্রেরিত ভাববাদীগণের ভিত্তিমূলের উপর গাঁথিয়া তোলা হইতেছ তা প্রধান কোণের প্রস্তর তা স্বয়ং যিশু খ্রিস্ট সেই কোণের প্রধান পাথর যিশু একটা আর্গুমেন্ট আছে কোণের প্রধান পাথর যিশু খ্রিস্ট ইসমাইল নয় যিশু ইফিসিয় 2:20 ঠিক আছে এইবারে উনি যেটা বলেন আবার ওটাকে তুলেছিলেন যে যাত্রা ডিউটোনমি 32:2 দেখুন এখানে উনি তিনটে পাহাড়ের কথা তুলেছিলেন দ্বিতীয় বিবরণ প্রথমে আমরা দেখছি আর এখানে দেখুন 33:33 ঠিক আছে এখানে উনি বলেছেন ঈশ্বর প্রথমেই এখানে বলা হয়েছে পুরো পথটা দেখুন তিনি কইলেন সদাপ্রভু সিংহ হইতে আসিলেন শরী হইতে তার অতি উদিত হইলেন পারাণ হইতে আপন তেজ প্রকাশ করিলেন অযুত অযুত পবিত্রগণের নিকট হইতে আসিলেন তার দক্ষিণস্থে অগ্নিময় ব্যবস্থা ছিল এখানে তিনটে জায়গাতে কিন্তু ইয়াহওয়েকে বোঝানো হয়েছে কোনো মতে কোনো নবীদেরকে বোঝায়নি কারণ প্রথমে এখানে ইয়াহওয়ে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এইবারে মজার বিষয় হচ্ছে এখানে দেখুন এই আর্গুমেন্টে কতটা যেটাকে বলা হয় যে মোজেস তিনি সিনাই পর্বত থেকে উনি যেটা বলেছেন জিসাস তিনি সেরি বাইবেলে কোথায় সেরি পর্বত থেকে তিনি সেই আজ্ঞা পেয়েছেন বাইবেল থেকে দেখান কোথাও নেই এবার বলছে মোহাম্মদ সেই মাউন্ট অফ পারান ঠিক আছে যেটা হবে কিন্তু ভালো করে দেখবেন তারপরে এখানে বলছে 10,000 আর্মি বলা হয়েছে কিন্তু এইখানে কিন্তু 10,000 আর্মি না এটা 10,000 সেন্ট এনকেজিবি যদি পড়েন এটা পবিত্র গণ বা সেন্ট বলা হয়েছে তরোয়াল নিয়ে নয় সেন্ট ঠিক আছে দেখুন প্রথম যে জায়গাটা দেখুন প্রথম কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে জিওগ্রাফি কিন্তু এটাকে অ্যালাউ করছে না কিভাবে পারান এবং সেরি এটা নিয়ার ইজিপ্ট এই যে পারান এবং সেরি এটা কিন্তু নিয়ার ইজিপ্ট এবং সিনাই জেনেসিস 14:6 নাম্বার 10:12 থেকে 16:13 বিবরণ 1:1 এটাকে বুঝতে হবে নট ইন প্যালেস্টাইন ওয়্যার জিসাস মিনিস্ট্রি আপনি যদি ভালো করে দেখেন সেহরি ছিল প্যালেস্টাইন সেখানে যিশুর মিনিস্ট্রি ছিল না প্যালেস্টাইনে যিশুর মিনিস্ট্রি ছিল না ঠিক আছে এবং পারান যেখান থেকে মোহাম্মদকে বলেছে পারান কিন্তু মক্কার কাছে নয় যদি ভালো করে দেখেন জিওগ্রাফিক্যাল ম্যাপ দেখবেন পারান কিন্তু মক্কার কাছে নয় কিন্তু এটা প্রায় 100 মাইলস দূরে 100 মাইলস দূরে সাউদার্ন প্যালেস্টাইনে এটা আছে নর্দার্ন সিনাই সাউদার্ন প্যালেস্টাইনে এখানে পরিষ্কারভাবে যেটাকে জিওগ্রাফিক একটা আর্গুমেন্ট এখানে আসে তো প্রথম এখানে হচ্ছে সেরি যেখানে যিশুর বিষয়ে বলা আছে এটা কখনোই নয় কারণ বাইবেলে কোনো জায়গায় বলেনি যিশু সেই সেরি পর্বত থেকে তিনি ব্যবস্থা নিয়েছেন কেননা যিশু খ্রিস্ট আর মসির মধ্যে আমরা প্রত্যেকটা সিমিলারিটি পেয়েছি যেটা মোহাম্মদের মধ্যে আমরা পাইনি এবারে
আমরা আরেকটা জিনিসও বলে দিলাম, যে যেটা বনি ইসরায়েল এবং যে ভাইয়ের কথাটা বলা হচ্ছে এটা গালাতীয় তার একটু ক্লিয়ার আছে। গালাতীয় চার অধ্যায় চার পদে দেখুন এখানে কি লেখা আছে, গালাতীয় তার চারে চারে এটাকে ভালো করে মেনশন করা আছে। প্রথমে আমি প্রথমে গালাতীয় চারের ২২ থেকে ফার্স্টে লেগেছি, তারপর চারে যাব। লেখা আছে আব্রাহামের দুই পুত্র ছিল, একজন দাসের একজন স্বাধীনার পুত্র, কিন্তু দাসীর পুত্র মাংসসারে স্বাধীনার পুত্র প্রতিজ্ঞার অনুসারে। এ সকল কথা রূপকার্থে অর্থ আছে দুটো স্ত্রী দুটো নিয়ম সিনাই পর্বতে একজন দাসত্বের জন্য, সে হচ্ছে হাগার এবং সে এখানকার হাগার সিনাই পর্বতের সমতুল্য। জেরুসালেম এখানকার নিজের সন্তানের সঙ্গে দাসত্ব আছে, উদ্ধস্ত জেরুসালেম সে স্বাধীনা। এখানে প্রত্যেকটা সময় ইসমাইলকে দাসত্বের সঙ্গে তুলনা করেছে, বন্দিত্বের সঙ্গে তুলনা করেছে, ইসমাইলের সঙ্গে কোনো চুক্তি করায়নি বাইবেলে পরিষ্কার করে বলছে। এবং উনি যীশুখ্রিস্ট রেফারেন্স দিয়েছেন যেখানে উনি বলেছেন যে দেখুন এটা আপনার সবাই পড়ছেন, যেটা মতি ১১ অধ্যায় ৩৩ থেকে ৩৬ পর্যন্ত, যেখানে উনি একটা একটা যীশু প্যারাবেল যীশুখ্রিস্ট তিনি বলেছেন। সেই প্যারাবেলটা আমরা সবাই দেখেছি যে একজনের একটা দ্রাক্ষাক্ষেত ছিল এবং সেই দ্রাক্ষাক্ষেত্রতে তিনি কিছু চাষ করেছিলেন, ফল হয়েছে, নবীদেরকে পাঠিয়ে উনি বললেন এইখানকার দ্বারা প্রমাণ হতে হবে যে এখানে বলা আছে তার ছেলেকে পাঠালেন তাকে মেরে ফেললেন, তার মানে এটা আপনাদেরকে অস্বীকার করতে হবে যে যীশুকে মেরেছিল। যদি আপনারা এটাকে ওইভাবেই মানেন তাহলে এখানে পরিষ্কার করে বলেছে সেই পুত্রকে তারা মেরে ফেলে।